আজকে হেমাটোলজির প্রথম লেকচার। আজকে প্রশ্ন দিয়ে আমি শুরু করলাম না, প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন। প্রশ্ন বলতে গেলে আধা ঘন্টা সময় নষ্ট হবে আমার, আমি যখন আটবস্তর পড়বো তখন বলে দিব কোন প্রশ্নটা আসছে। তো এখানে খেয়াল করেন, ব্লাড কোয়াগুলেশনের দুইটা পাথওয়ে সম্পর্কে আমরা জানবো, শুরুতে একটু আমরা অন্যভাবে শুরু করব। দেখেন একটু, ইন্টেন্সিভ পাথওয়ে এবং এক্সটেন্সিভ পাথওয়ে, এগুলো হচ্ছে ব্লাড কোয়াগুলেশনের দুইটা পাথওয়ে। ইন্টেন্সিভ পাথওয়ে মানে হচ্ছে ব্লাড ভেসেলের ভিতরে যদি ইনজুরি হয় তখন যে প্রসেসে কোয়াগুলেশন হয় সেটা হচ্ছে ইন্টেন্সিভ পাথওয়ে। আর টিস্যু ইনজুরি হওয়ার পরে যে কোয়াগুলেশন প্রসেসটা হয় সেটা হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়ের মাধ্যমে হয়। তো এখানে যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে পাথওয়ে গুলোতে কোন ফ্যাক্টরটা অ্যাসোসিয়েটেড, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, ইন্টেন্সিভ পাথওয়েতে যখন ব্লাড ভেসেলে ইনজুরি হয় তখন ফ্যাক্টর 12টা অ্যাক্টিভেটেড হয়ে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 হয়। এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 সেটা হচ্ছে ফ্যাক্টর 11 কে অ্যাক্টিভেট করে, আবার অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 11 সেটা হচ্ছে ফ্যাক্টর 9 কে অ্যাক্টিভেট করে। ফ্যাক্টর যে 9 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8 এর সাথে হচ্ছে ক্যালসিয়াম, এরা কি করে আপনার 10 কে অ্যাক্টিভেট করে। তারপর দেখেন এই অ্যাক্টিভেটেড 10 কি করে পরবর্তীতে প্রথ্রোম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে, এবং এই থ্রোম্বিনটা পরবর্তীতে ফিব্রিনোজেনকে ফিব্রিন পরিণত করে এবং ফিব্রিন ক্লট ফর্মেশন হয়। এভাবে হচ্ছে কোয়াগুলেশন পাথওয়েটা কমপ্লিট হয়। তো এদিকে দেখেন এক্সটেন্সিভ পাথওয়ের ক্ষেত্রে টিস্যু ফ্যাক্টর, যখন টিস্যু ইঞ্জুরি হবে টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়, টিস্যু ফ্যাক্টর ফ্যাক্টর 7 কে অ্যাক্টিভেট করে, এবং এর পরবর্তীতে হচ্ছে এখান থেকে শুরু হয় ফ্যাক্টর 10 এ অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর ফ্যাক্টর 10, এবং এরপর দেখেন ফ্যাক্টর 5, তারপর হচ্ছে ফ্যাক্টর 2 প্রথম বিন যেটা, এবং ফ্যাক্টর 1, এগুলো অ্যাক্টিভেট হয়। দেখেন দুইটা পাথের মধ্যে এক্সটেন্সিভ পাথওয়েতে আলাদা করে ফ্যাক্টর 7 এবং ইন্টেন্সিভ পাথওয়েতে ফ্যাক্টর 12, 11, 9 এগুলো আছে, আর সাথে 8 আছে। এগুলো হচ্ছে ইন্টেন্সিভ ফ্যাক্টর পাথওয়ে। সাথে কমন ফ্যাক্টর দুইটাতেই কমন ফ্যাক্টর হিসেবে আছে কত দেখেন, ফ্যাক্টর 10, ফ্যাক্টর 10, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 1। তো এখানে কোন পাথওয়েতে কোন কোন ফ্যাক্টর গুলো জড়িত সেটা আমাকে জানা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইন্টেন্সিভ পাথওয়েতে কোনগুলো, দেখেন ফ্যাক্টর 12, 11, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 10, 5, 2, 1 এভাবে। আবার এক্সটেন্সিভ পাথওয়েতে কি দেখেন, ফ্যাক্টর 7, 10, 5, 2, 1, অর্থাৎ 10, 5, 2, 1 এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর। এখন চলেন আমরা হচ্ছে এই যে একটা জিনিসটা দেখলাম, এরপরে হচ্ছে আমরা এটার মাধ্যমে আমরা ইজিলি এই যে বিটি, সিটি, অ্যাপিটিটি এগুলো কিভাবে হচ্ছে আপনার বাড়ে কমে সেটা আমরা বুঝতে পারবো। একটু খেয়াল করেন, ব্লিডিং টাইম বা বিটি, ব্লিডিং টাইম কি, ব্লিডিং বন্ধ হতে যত সময় লাগে সেটাকে বলা হয় ব্লিডিং টাইম। ব্লিডিং বন্ধ হতে যত সময় লাগে সেটাকে বলে ব্লিডিং টাইম। তো এটা কিসের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে প্লেটলেট কাউন্টের উপর ডিপেন্ড করে এবং প্লেটলেট ফাংশন। যদি থ্রম্বোসাইটোপেনিয়া হয়, যদি থ্রম্বোসাইটোপেনিয়া হয়, প্লেটলেট ডিফিসিয়েন্সি হয়, তাহলে হচ্ছে আপনার সেক্ষেত্রে ব্লিডিং টাইম বেড়ে যাবে। এরপর দেখেন যদি প্লেটলেট ফাংশনের কোনো প্রবলেম থাকে, অর্থাৎ অনেকগুলো প্লেটলেট আছে কিন্তু প্লেটলেট গুলো অ্যাবনর্মাল, অর্থাৎ স্বাভাবিক না, ফলে হচ্ছে এদের যে স্বাভাবিক কাজ সেটা করতে পারে না। এই জন্য দেখা যাচ্ছে যে ব্লিডিং টাইমটা বেড়ে যাবে। অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়া বা হচ্ছে প্লেটলেট ডিসফাংশন যদি হয় সেক্ষেত্রে ব্লিডিং টাইম বাড়বে। এরপর দেখেন ক্লটিং টাইম, ক্লটিং টাইম কখন কি জিনিস, ক্লটিং টাইম হচ্ছে ব্লাড ক্লট হতে যে সময় লাগে বা কোয়াগুলেশন হতে যে সময় লাগে সেটাকে ক্লটিং টাইম বলে। তো যদি ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয়, আমরা যে ফ্যাক্টর 1, 2, 3, 4 এরকম 13 পর্যন্ত যে ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টর গুলো যদি হচ্ছে আপনার ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ক্লটিং ক্লটিং টাইমটা বেড়ে যাবে।
তাহলে ক্লটিং টাইম বাড়বে কখন? ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি, যে কোনো ক্লটিং ফ্যাক্টর যদি ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে ক্লটিং টাইমটা বাড়বে। এরপর দেখেন এপিডিটি, তাহলে এপিডিটিটা কি জিনিস? প্রথম দিন টাইম এন্ড এপিডিটি, এটা কখন বাড়ে? এপিডিটি কে আরেকটা নাম আছে পিটিটিকে, পিটিটিকে পার্শিয়াল থ্রম্বোব্লাস্টিন টাইম উইথ কাউলিং, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার কি দেখা হয়, এখানেও ব্লাড ক্লট হইতে কতক্ষণ সময় লাগে এটা দেখা হয়, তবে এখানে যে ব্লাডটা আছে সেক্ষেত্রে হচ্ছে কাউলিন, কাউলিন এবং হচ্ছে ফসফোলিপিড এইসব হচ্ছে সারফেস অ্যাক্টিভেটর অ্যাড করা হয়, সাথে ক্যালসিয়াম থাকে। তো পিটির ক্ষেত্রে সেম, এখানে হচ্ছে যে ব্লাড স্যাম্পলটা নেওয়া হয় সেখানে সাইট্রেট অ্যাড করা হয়, সাথে হচ্ছে ক্যালসিয়াম এবং থ্রম্বোপ্লাস্টিন অ্যাড করা হয়। অ্যাড করার পরে দেখা হয় যে কতক্ষণ সময় লাগে ব্লাড ক্লট হতে। তাহলে অ্যাপিডিটি, অ্যাপিডিটিটা আমরা যে পড়ছি ইন্ট্রিনসিক পাথওয়ে, আমরা যে ইন্ট্রিনসিক পাথওয়ে পড়ছি, যদি ইন্ট্রিনসিক পাথওয়েতে কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে অ্যাপিডিটি বেড়ে যাবে। যদি ইন্ট্রিনসিক পাথওয়েতে কোনো সমস্যা হয় তাহলে অ্যাপিডিটি বেড়ে যাবে। তা ইন্ট্রিনসিক পাথওয়ের সাথে যদি যেসব ফ্যাক্টর গুলো রিলেটেড ওইসব কোনো একটা ফ্যাক্টর যদি ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে অ্যাপিডিটি বেড়ে যাবে। তো ইন্ট্রিনসিক পাথওয়ের সাথে আমরা প্রথম বললাম যে 12, 11, 9, 8, হ্যাঁ 10, 5, 2, 1 এগুলো অ্যাসোসিয়েটেড। তো এখানে ওই যে কমন যেগুলো আছে সেগুলোকে আমি ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, এটা এক্সটেন্সিভ পাথওয়ের ফ্যাক্টর। তাহলে এগুলো বাদ দিলে, কমন এই সবগুলো ফ্যাক্টর যদি বাদ দিই তাহলে বাকি থাকে ফ্যাক্টর সাতটা হচ্ছে আপনার এক্সটেন্সিভ পাথওয়ের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে 1, 2, 5, 10 এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর, আর 8, 9, 11, 12 এগুলো আপনার ইন্ট্রিনসিক পাথওয়েতে আছে, ঠিক আছে। 7টা হচ্ছে আপনার আপনার এক্সটেন্সিভ পাথওয়ের সাথে আছে। তাহলে আমরা বললাম যে ইন্ট্রিনসিক পাথওয়ের কোনো সমস্যা হলে অ্যাপিডিটি বাড়বে, অর্থাৎ এইসব ফ্যাক্টর 12, 11, 9, 8, 10, 5, 2, 1 এইগুলোর যে কোনো একটা যদি ডিফিসিয়েন্সি হয় অ্যাপিডিটি বেড়ে যাবে। এরপর আসেন প্রথম বিন টাইপ। প্রথম বিন টাইম কিসের কিসের উপর নির্ভর করে, কখন বাড়বে? এটা হচ্ছে যদি এক্সটেন্সিভ পাথওয়েতে কোনো প্রবলেম হয় তখন হচ্ছে প্রথম বিন টাইমটা বেড়ে যাবে। এক্সটেন্সিভ পাথওয়েতে কোন কোন ফ্যাক্টর আছে? ফ্যাক্টর 7, ফ্যাক্টর 10, 5, 2, 1, এই এটা তো ইন্টেন্সিভ ফ্যাক্টর ছিল, শুধু আলাদা করে যেটা মনে রাখতে হবে ফ্যাক্টর 7। তাহলে এই ফ্যাক্টরে যে কোনোটা যদি হচ্ছে ডিফিসিয়েন্সি হয় তাহলে পিটি পিটি বাড়বে। এখানে দেখেন তাহলে এই যে কমন ফ্যাক্টর 10, 5, 2, 1, 10, 5, 2, 1, তাহলে এগুলো বাড়লে পিটিও বাড়ে, অ্যাপিডিটিও, এগুলো যদি ডিফিসিয়েন্সি হয় পিটিও বাড়ে, অ্যাপিডিটিও বাড়ে। তো সেই জিনিসটাই আমি পরে আবার লিখছি, যদি কমন ফ্যাক্টর যদি ডিফিসিয়েন্সি হয় বোথ পিটি অ্যান্ড অ্যাপিডিটি বাড়বে। এরপর দেখেন বন উইলিব্রেন ফ্যাক্টর ডিজিজ। বন উইলিব্রেন ডিজিজে কি হয়? এখানে বন উইলিব্রেন ফ্যাক্টর যেটা আছে এই ফ্যাক্টরের ডিফিসিয়েন্সি হয়। তো এই বন উইলিব্রেন ফ্যাক্টর কি করে? এই বন উইলিব্রেন ফ্যাক্টর ফ্যাক্টর যেটা প্রোটিন সেটা হচ্ছে কি করে, এটা ফ্যাক্টর 8 এর জন্য একটা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, অর্থাৎ এটা ফ্যাক্টর 8 কে বাইন্ড করে রাখে, যার কারণে ব্লাডে হচ্ছে ফ্যাক্টরটা ফ্যাক্টর 8 আপনার অনেকক্ষণ লং লাস্ট করতে পারে এবং ডিকে হয়ে যায় না, মানে প্রোটিওলাইসিস হয়ে যায় না বা ধ্বংস হয়ে যায় না, বন উইলিব্রেন ফ্যাক্টরের সাথে বাইন্ড করে থাকে দেখে। তাহলে যদি বন উইলিব্রেন ফ্যাক্টর কম থাকে তাহলে ফ্যাক্টর 8 বাইন্ডিং হয়ে থাকবে না, ফলে দ্রুত হচ্ছে আপনার ডেস্ট্রয়েড হবে, ফলে ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি হবে। আবার বন উইলিব্রেন ফ্যাক্টর যেটা বন উইলিব্রেন ফ্যাক্টর এটা হচ্ছে কি করে, এই যে অ্যান্ডোথেলিয়ামের সাথে প্লেটলেট কে বাইন্ড করানোর জন্য, কখনো যদি অ্যান্ডোথেলিয়াল ইঞ্জুরি হয়, ইঞ্জুরি হলে সেক্ষেত্রে কোলাজেন গুলো এক্সপোজ হবে, এই কোলাজেনের সাথে যে প্লেটলেট যে যুক্ত হবে তার মাঝামাঝি ব্রিজ হিসেবে কাজ করে, অর্থাৎ এটা ব্রিজিং ফ্যাক্টর হিসেবে কাজ করে কোলাজেনের সাথে প্লেটলেট হচ্ছে যুক্ত হওয়ার ক্ষেত্রে।
এই জন্য যদি বন উইলিব্রেন্ট ফ্যাক্টর যদি ডিফিসিয়েন্সি থাকে, তাহলে প্লেটলেট তার যে স্বাভাবিক কাজ, যে ইঞ্জুরি হলে সেখানে প্লেটলেট এগ্রিগেট করবে, পরে প্লেটলেট প্লাক ফর্মেশন করবে, এটা হবে না, তাহলে প্লেটলেট ডিসফাংশন হবে। আমরা বলছি যে প্লেটলেট কাউন্ট যদি কমে যায় বা প্লেটলেট ডিসফাংশন হয়, সেক্ষেত্রে কি হবে, ব্লিডিং টাইম বেড়ে যাবে। আর কোন একটা ফ্যাক্টর যদি কমে যায়, সেক্ষেত্রে ক্লটিং টাইম বেড়ে যাবে। আর তখন আমাকে দেখতে হবে যে এই যে ফ্যাক্টর, ফ্যাক্টরটা কি এক্সটেন্সিভ পাথওয়ে না ইনটেন্সিভ পাথওয়ে। যেহেতু ফ্যাক্টর এইট আমরা বলছি এটা হচ্ছে ইনটেন্সিভ পাথওয়ের ফ্যাক্টর, তাহলে হচ্ছে অ্যাপিডিটি বেড়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবেন, ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি, তাহলে হচ্ছে ক্লটিং টাইম বেড়ে যাবে। এরপর দেখতে হবে যে এটা কি এক্সটেন্সিভ পাথওয়ের ফ্যাক্টর না ইনটেন্সিভ পাথওয়ের ফ্যাক্টর। যদি ইনটেন্সিভ পাথওয়ের ফ্যাক্টর হয়, অ্যাপিডিটি বেড়ে যাবে, আর যদি এক্সটেন্সিভ পাথওয়ের ফ্যাক্টর হয়, তাহলে হচ্ছে পিটি বেড়ে যাবে। আর যদি আপনার কমন ফ্যাক্টর হয়, তাহলে দুইটাই বেড়ে যাবে। এরপর দেখেন ডিআইসি, ডিসিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এটাকে বলা হয় কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি। এখানে কি হয়, যে যে প্লেটলেট গুলো আছে এবং কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো আছে, এগুলো হচ্ছে কনজাম্পশন হয়ে যায়, ইউটিলাইজড হয়ে যায়। তো ফলে হচ্ছে প্লেটলেট এবং কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয়। তো প্লেটলেট কমে গেলে আমরা বলছিলাম যে ব্লিডিং টাইম বেড়ে যাবে। আর ক্লটিং ফ্যাক্টর যদি কমে যায়, হ্যাঁ অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর কমে যায়, আমরা ডিআইসি পড়ার সময় পড়বো, তো সেক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টর কমে গেলে হচ্ছে ক্লটিং টাইম বেড়ে যাবে। যদি হচ্ছে ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয়, ক্লটিং টাইম বেড়ে যাবে, সেটা এক্সটেন্সিভ পাথের ফ্যাক্টর হোক, ইনটেন্সিভ পাথের ফ্যাক্টর হোক, সবার ক্ষেত্রে ক্লটিং টাইম বাড়বে। এরপর দেখেন, তো এখানে এক্সটেন্সিভ এবং ইনটেন্সিভ দুইটা পাথের ফ্যাক্টরের ডিফিসিয়েন্সি হয় ডিআইসিতে, এই জন্য পিটি এবং অ্যাপিটিটি দুইটাই বাড়ে। তাইলে এখানে খেয়াল করেন, ডিআইসিতে বিটি, সিটি, পিটি, অ্যাপিটিটি বাড়ে, কিন্তু বন লিব্রেন ডিজিজে কিন্তু শুধু ফ্যাক্টর এইট ডিফিসিয়েন্সি হয়, এই জন্য অ্যাপিডিটি বাড়ে কিন্তু পিটি বাড়ে না, পিটি ইউজুয়ালি নর্মাল থাকে। এরপর দেখেন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর মানে হচ্ছে যেসব ক্লটিং ফ্যাক্টর তৈরিতে ভিটামিন কে এর দরকার হয়, সেগুলোকে বলা হয় ভিটামিন কে ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভিটামিন কে এর উপর ডিপেন্ড করে এদের ফর্মেশনটা। তাহলে 2, 7, 9, 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2, 7, 9, 10, 2, 7, 9, 10 পরীক্ষা আসে, পরীক্ষা আসে, এমসিকিউতে আসে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কি কি, 2, 7, 9, 10। তো পরীক্ষা অনেক সময় 2, 7, 9, 10 এভাবে না দিয়ে নামগুলো দিয়ে দিতে পারে, যে ফ্যাক্টর 2 এর নাম হচ্ছে প্রথম বিন, ফ্যাক্টর 7 এর নাম কি, ফ্যাক্টর 9 এবং 10, সে নামগুলো অল্টারনেটিভ নামগুলো লাগবে। এরপর দেখেন ওয়ারফারিন, ওয়ারফারিন কি কাজ করে, অ্যান্টিকোয়াগুলেশন কিভাবে করে, এরা ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, অর্থাৎ এরা ভিটামিন কে এর বিরুদ্ধে কাজ করে, ভিটামিন কে ডিফিসিয়েন্সি হয় ওয়ারফারিন দিয়ে। তাইলে ভিটামিন কে যদি ডিফিসিয়েন্সি হয়, দেয়ার উইল বি ডিফিসিয়েন্সি অফ 2, 7, 9, 10, কারণ এগুলোর জন্য ভিটামিন কে লাগবে। পরীক্ষা আসে ওয়ারফারিন মেকানিজম অফ অ্যাকশন কি, তাহলে এরা হচ্ছে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট। তাহলে ওয়ারফারিন দিলে কি কি ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হবে, 2, 7, 9, 10, খুবই ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন, এই দুইটাই, এগুলো সবগুলোই এই বক্সটা, এই পৃষ্ঠাটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি এসটা, এটা দিয়ে আপনি প্লেটলেট ডিসঅর্ডার এবং কোয়াগুলেশন ডিসঅর্ডার ইজিলি আপনি আনসার করতে পারবেন, অনেক সহজ হয়ে যাবে। 2, 7, 9, 10 এগুলো ডিফিসিয়েন্সি হবে। তো এখানে ফ্যাক্টরগুলো দেখেন, তো এই যে মনে করেন ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি, তাহলে ক্লটিং টাইম বাড়বে। এরপর দেখেন 2, 7, 9, 10, সাতটা এক্সটেন্সিভ পাথওয়ের ফ্যাক্টর, তাহলে কি হবে, আপনার প্রথম বিন টাইম বাড়বে, এছাড়া 9, 9 ইন্টেন্সিভ পাথের ফ্যাক্টর, আবার 2, 10 এগুলো কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে প্লেট প্রথম বিন টাইম এবং অ্যাপিডিটি অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম দুইটাই বাড়ে। তো ওয়ারফারিন যদি হয়, ওয়ারফারিন দিলে তাহলে হচ্ছে আপনার সিটি, পিটি, অ্যাপিডিটি এগুলো বাড়বে। এরপর আসেন হ্যাপারিন, হ্যাপারিন কাদেরকে ইনএক্টিভেট করে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে যে হ্যাপারিন কাদেরকে ইনএক্টিভেট করে, 2, 9, 10, 11 এগুলোকে ইনএক্টিভেট করে। ফলে যেহেতু হচ্ছে আপনার 2, 10 আছে, 2, 10 থাকলে আপনার পিটি অ্যাবিলিটি দুটাই বাড়বে। তাহলে এরপর দেখেন, কারণ এগুলো কমন ফ্যাক্টর, এরপর দেখেন
যেহেতু ক্লটিং ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হচ্ছে, অবশ্যই ক্লটিং টাইম বাড়বে, সেটা যেই ক্লটিং ফ্যাক্টরে হোক না কেন, সেটা এক্সটেন্সিভ পাথওয়ের সাথে অ্যাসোসিয়েটেড হোক, ইনটেন্সিভ পাথওয়ের সাথে অ্যাসোসিয়েটেড। এরপর দেখেন অলমোস্ট অল দ্য ফ্যাক্টর, এই যে ক্লটিং ফ্যাক্টর গুলো, বেশিরভাগ ক্লটিং ফ্যাক্টর গুলো কোথেকে আসে, লিভার থেকে আসে। তো যদি আসে না কোনটা, ক্যালসিয়াম, ক্যালসিয়াম লিভার থেকে আসে না। তো লিভারের যদি হচ্ছে আপনার ডিজিজ হয়, ইউজুয়ালি হচ্ছে সব ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয়, তাহলে যে কোনো ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হলে ক্লটিং টাইম বাড়বে। আবার অল ফ্যাক্টর তার মানে এক্সটেন্সিভ এবং ইনটেন্সিভ পাথের ফ্যাক্টর গুলোকে ইনভলভ করতেছে, ফলে কি হবে, পিটি অ্যাপিডিটি দুইটাই বাড়বে। হিমোফিলিয়া, তাহলে হিমোফিলিয়াটা হচ্ছে আমরা জানি যে দুই ধরনের হতে পারে, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। এটা হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া, যে ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি হয়, আর না এটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ, ফ্যাক্টর 9 ডিফিসিয়েন্সি হয়। তাহলে হিমোফিলিয়াতে যদি এ যেটা ক্লাসিক্যাল, এটা ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি আর 9 ডিফিসিয়েন্সি, এই দুটাই কিন্তু ইন্ট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর। তাহলে যেহেতু ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হচ্ছে, তাহলে ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হলে ক্লটিং টাইম বাড়বে। এরপর দেখবো যে এটা কি এক্সটেন্সিভ পাথওয়ের ফ্যাক্টর না ইন্ট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর। যেহেতু ইন্ট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর, তাহলে এপিডিডি বাড়বে। তাহলে হিমোফিলিয়া এবং ভন উইলিব্রেন ডিজিজের ক্ষেত্রে দেখেন, হিমোফিলিয়া এবং ভন উইলিব্রেন ডিজিজের ক্ষেত্রে দেখেন, হিমোফিলিয়াতেও সিটি বাড়ে, অ্যাপিডিটি বাড়ে। আপনার ভন উইলিব্রেন ডিজিজেও সিটি অ্যাপিডিটি বাড়ে, কিন্তু হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয়, ব্লিডিং টাইম নর্মাল। এখানে হচ্ছে ব্লিডিং টাইম নর্মাল, কারণ এখানে প্লেটলেট রিলেটেড কোনো গন্ডগোল হয় না, এখানে শুধু কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সি হয়। কিন্তু ভন উইলিব্রেন ডিজিজে হচ্ছে আপনার প্লেটলেট ডিসফাংশন হয়, ফলে হচ্ছে ব্লিডিং টাইমটা বেড়ে যায়। আশা করি একটু আপনারা সহজেই মনে রাখতে পারবেন, একটু কয়েকবার প্র্যাকটিস করলে মনে থাকবে। কিছুটা আর একটু দেখি, এখানে যেটা ইম্পর্টেন্ট, কোয়াগুলেশন পাথওয়েতে একটা আয়ন কাজ করে, একটা আয়ন বা ইলেকট্রোলাইট কাজ করে, সেটা হচ্ছে ক্যালসিয়াম, আয়োনাইজড ক্যালসিয়াম, এটা পরীক্ষায় আসে। আর একটা প্রশ্ন, কোয়াগুলেশন পাথওয়েতে কোন হচ্ছে আপনার ইলেকট্রোলাইটটা কাজ করে বা ফ্যাক্টর ক্যালসিয়াম কাজ করে, এটা পরীক্ষার জন্য আয়োনাইজড ক্যালসিয়াম, এটা ইম্পর্টেন্ট। আর একটা আসছে যে ক্লট রিট্রাকশনের ক্ষেত্রে নিচের কোনটার ভূমিকা আছে, এটা সার্জারিতে একটা এসবি আসছিল, জানুয়ারি 2021-এ, এটার আনসার হচ্ছে ক্যালসিয়াম। এরপর আসেন আমরা ডেভিডসনে ফিরে যাই, আমরা আগে প্লেটলেট দিয়ে শুরু করবো, প্লেটলেট প্লেটলেট দিয়ে শুরু করলে সহজেই পাওয়া যাবে আর কি। আমরা 922 নম্বর পৃষ্ঠাটা একটু দেখি, 922 নম্বর পৃষ্ঠা দেখবো আমরা। এই যে এই জিনিসটা আমরা এতক্ষণ পড়তেছিলাম, কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট হচ্ছে কি কি টেস্ট করি, তার মধ্যে হচ্ছে পিটি, যেটি কখন বাড়ে, এই জিনিসটা আমরা পড়তেছিলাম। এটা প্রিভিয়াস এমডি এবং এফসিপিএস এ আসছে বেশ কয়েকবার, এবং এফসিপিএস এখানে অনেকবার প্রশ্ন আসছে এখান থেকে। তো দেখেন ইউজুয়ালি হচ্ছে হেডলাইনটা একটু খেয়াল করেন, কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট কি কি আমরা কোয়াগুলেশনের স্ক্রিনিং এর জন্য ইউজ করি, প্লেটলেট কাউন্ট, তারপর প্রথম দিন টাইম, অ্যাপিডিটি এবং ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন। কিন্তু এখানে একটা লাইন দেখেন নিচে, আইএনআর ইজ ইউজ অনলি টু মনিটর কুমারিন থেরাপি, কুমারিন মানে হচ্ছে ওয়ারফারিন থেরাপি, তাহলে ওয়ারফারিন থেরাপি দেখার জন্য হচ্ছে আইএনআর ইউজ করা হয়, নট এ কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট। পারফরেন্ট থেরাপি মনিটর করার জন্য আইএনআর ইউজ করি, কিন্তু এটা কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট না। তাহলে কোয়াগুলেশন স্ক্রিনিং টেস্ট চারটা, প্লেটলেট কাউন্ট, প্রথম দিন টাইম, অ্যাপিডিটি, ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন। এরপর দেখেন প্লেটলেট কাউন্ট কখন বাড়ে, প্লেটলেট কাউন্ট বাড়ে হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া হলে, তখন প্লেটলেট কাউন্ট বাড়ে, সরি বাড়ে বলতেছি, প্লেটলেট কাউন্ট কমে, প্লেটলেট কাউন্ট কমে থ্রম্বোসাইটোপেনিয়াতে। এবং প্রথম দিন টাইম দেখেন, প্রথম দিন টাইম কখন কখন বাড়ে সেটা একটু খেয়াল করেন,
যদি ফ্যাক্টর টু, ফাইভ, সেভেন এবং টেন ডিফিসিয়েন্সি হয়। আমরা যে কমন ফ্যাক্টর গুলো পড়ছি, কমন এক, দুই, পাঁচ, দশ, এইগুলো ডিফিসিয়েন্সি হলে আপনার প্রথম ব্রেন টাইমও বাড়বে, অ্যাপেটিটিও বাড়বে। দেখেন ফিব্রিনোজেন মানে এক নম্বর ফ্যাক্টরের নাম হচ্ছে ফিব্রিনোজেন, দুই নম্বর আছে এক দুই, এরপর দেখেন পাঁচ আছে, দশ আছে। আমরা বলছিলাম যে এক্সটেন্সিভ ফ্যাক্টরের একটা আলাদা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে সেভেন। তাহলে এক, দুই, পাঁচ, সাত, দশ এবং সেভেন এইগুলো যদি ডিফিসিয়েন্সি হয় প্রথম ব্রেন টাইমটা বাড়বে। এরপর আসেন অ্যাক্টিভেটেড থ্রম্বোপ্লাস্ট ইন টাইম বা অ্যাপিডিটি কখন বাড়ে। আমরা বলছি ইন্ট্রিনসিক পাথওয়ে দেখে কোন ফ্যাক্টর গুলোতে কোনো ডিফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে অ্যাপিডিটি বাড়ে। দেখেন ওখানে ফ্যাক্টর কত ছিল, 12, 11, 9, 8, তাতে হচ্ছে 10, 5, 2, 1 বা 1, 2, 5, 10। তাহলে এই যে ফ্যাক্টর গুলা যদি ডিফিসিয়েন্সি হয় তখন হচ্ছে অ্যাপিডিটি বাড়বে। দেখেন 2, 5, 9, 10, 11, 12, সাথে হচ্ছে সিভিয়ার ফিব্রিনোজেন ফ্যাক্টর ওয়ান ডিফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে আমরা কি হবে অ্যাপিডিটি বাড়বে। এছাড়া আনফ্র্যাকশন হ্যাপারিন থেরাপি, আনফ্র্যাকশন হ্যাপারিন থেরাপি যদি দেওয়া হয় সেক্ষেত্রে অ্যাপিডিটি বাড়বে। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট যে হ্যাপারিনের মধ্যে দুইটা হ্যাপারিন আছে, এটা হচ্ছে আনফ্র্যাকশন হ্যাপারিন, আনফ্র্যাকশন হ্যাপারিন, আর এটা হচ্ছে লো মলিকুলার ওয়েট হ্যাপারিন। তো লো মলিকুলার ওয়েট হ্যাপারিনের কিন্তু যেটা বৈশিষ্ট্য, এটাতে ব্লিডিং টেন্ডেন্সি থাকে না, যে কারণে এটা হচ্ছে খুব বেশি ঝামেলাও নাই এবং এটা বাসায়ও দেওয়া যায়, আমরা যে সাবকিউটেনিয়াস দিই, এবং এটা মনিটরিং করা লাগে না। কিন্তু আনফ্র্যাকশন হ্যাপারিন যেটা আমরা হচ্ছে আইবিরুটে স্যালাইনের মতো করে দিই, সেটা দিলে কিন্তু মনিটরিং করা লাগে। এবং আমরা কি দেখব, অ্যাপিডিটি দিয়ে মনিটরিং করব। এটা কিন্তু পরীক্ষায় আসে যে ওয়ারফারিন কি দিয়ে মনিটরিং করি, আনফ্র্যাকশন হ্যাপারিন কি দিয়ে মনিটর করি, লো মলিকুলার ওয়েট হ্যাপারিনে কিন্তু মনিটরিং লাগে না, ঠিক আছে। আর হচ্ছে যে ড্রাগ যে ডিরেক্টলি ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট কি দিয়ে মনিটরিং করি সেটাও পরীক্ষা আসে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার, তাহলে আনফ্র্যাকশন হ্যাপারিন আমরা অ্যাপিডিটি দিয়ে মনিটর করি, আর আইএনআর দিয়ে হচ্ছে কুমারিন বা ওয়ারফারিন থেরাপি মনিটর করতে পারি আমরা। এই যে এখানে কোথায় আছে, এই নিচে আছে, এবং এখান থেকে কিন্তু এটা এটা কিন্তু জানুয়ারি 2021-এ এখান থেকে প্রশ্ন আসে যে কোনটা দিয়ে হচ্ছে আমরা মনিটর করি, এটা পরীক্ষা আসে। তাহলে আনফ্র্যাকশন হ্যাপারিনের ক্ষেত্রে হচ্ছে অ্যাপিডিটি বাড়বে, আনফ্র্যাকশন হ্যাপারিনের ক্ষেত্রে অ্যাপিডিটি বাড়বে। এরপর দেখেন আর একটা পয়েন্ট, অ্যান্টিবডি সেকেন্ড অ্যাগেনস্ট ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টরতে যদি অ্যান্টিবডি ফর্মেশন হয় তাহলে ক্লটিং ফ্যাক্টর গুলো ডিফিসিয়েন্সি হবে, তখন হচ্ছে অ্যাপিডিটি বাড়বে। এছাড়া আলাদা কিছু জিনিস দেখেন, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট, যদি লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট এটা পাওয়া যায় হচ্ছে কোথায়, অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোমে, অ্যান্টিফসফোলিপিড সিন্ড্রোমে পাওয়া যায়। এবং লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট এটা আলাদা করে মনে রাখেন, এটা যদি ডিফিসিয়েন্সি হয় তাহলে অ্যাপিডিটি বাড়বে, ক্লটিং ফ্যাক্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি ফর্মেশন হলে তখন অ্যাপিডিটি বাড়বে। এছাড়া ডিআইসি, ডিআইসি তে এখানে এক্সটেন্সিং ইন্টেন্সিভ পাথওয়ে দুইটা ফ্যাক্টরি হচ্ছে আর ডিফিসিয়েন্সি হয়, যে কারণে হচ্ছে আপনার অ্যাপিডিটি বাড়বে। এছাড়া ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন যে আমরা দেখি কোয়াগুলেশন স্ক্রিনিং এর জন্য কখন, কারণ হাইপোফিব্রিনোজেনেমিয়া হয় কখন, লিভার ফেলিয়ার এবং ডিআইসি এগুলোতে ফিব্রিনোজেন লেভেল কমে যায়। আমরা জানি ফিব্রিনোজেন হচ্ছে ফ্যাক্টর ওয়ান, কখন কমে যায় যদি লিভার ফেলিয়ার হয় লিভার থেকে আসে এর জন্য, আর ডিআইসি তে কনজাম্পশন কোয়াগুলো পেতে হয়, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো দেখা যায় যে এখানে ইউটিলাইজড হয়ে যায়, কনজাম্পশন হয়ে যায়, যে কারণে হচ্ছে ফিব্রিনের জন্য কমে যায়। তাহলে ফিব্রিনোজেন কনসেন্ট্রেশন আমরা ডিএসসি তে মনিটর করি। এরপর আমরা চলে যাব এনিমিয়া দিয়ে পড়া শুরু করবো। দেখেন এনিমিয়া
দেখা যাচ্ছে যে প্রশ্নের মধ্যে গতবার একটা প্রশ্ন আসছে যে পুলিশাইটি নিয়ে রুবরা বেড়ার ক্ষেত্রে আমরা কোন টেস্টটা করব, এটা একটা প্রশ্ন আসছে। এবং ইন্ট্রাভাস্কুলার যে হিমোলাইসিস সেটার ক্ষেত্রে হচ্ছে যে ইনভেস্টিগেশন অফ চয়েস, ইনভেস্টিগেশন কোনটা দেখে হচ্ছে কোন ফিচারটা দেখে, এটা হচ্ছে মোর স্পেসিফিক ফর ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। আর একটা প্রশ্ন আসছিল জানুয়ারি 2021-এ যে প্রশ্ন আসছে যে রেড ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সিতে আমরা কিভাবে এটা হচ্ছে ইনভেস্টিগেশন করব, রেড সেল ফোলেট দেখে আমরা ইনভেস্টিগেশন করব, এইরকম প্রশ্ন আসছিল। এই প্রশ্নগুলো আসছে, আর একটা প্রশ্ন আসছিল আমার এক্স্যাক্টলি এখন মনে নেই। এরপর দেখেন এনিমিয়া, এনিমিয়ার মধ্যে এখানে দেখেন এই লাইনটা দেখেন, ইফ রেড সেল ক্যানট অ্যাকোয়ার হিমোগ্লোবিন এট নর্মাল স্টেট, দে উইল আন্ডারগো ডিভিশন দেন নর্মাল অ্যান্ড উইল হ্যাভ এ লো এমসিভি। যত বেশি হচ্ছে ডিভিশন হবে রেড ব্লাড সেলের, তত কি হবে এমসিভি কমে যাবে, মেন কর্পাসকুলার ভলিউম অর্থাৎ যে হচ্ছে আয়তন এক একটা হচ্ছে আরবিসির, ওভারঅল যে মেন মানে হচ্ছে অ্যাভারেজ, কর্পাসকুলার মানে হচ্ছে আরবিসি, ভলিউম মানে হচ্ছে আয়তন, তাহলে ওভারঅল হচ্ছে অ্যাভারেজ যে ভলিউম সেটা কমে যাবে। এরপর দেখেন মিন এমসিভি ইজ লো বিকজ কম্পোনেন্ট পার্ট অফ দ্য হিমোগ্লোবিন মলিকুল আর নট ফুলি অ্যাভেলেবল, দ্যাট ইজ আয়রন ইন আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, গ্লোবিন চেইন ইন থ্যালাসেমিয়া অ্যান্ড হিম রিং ইন কনজেনিটাল সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, অর্থাৎ এইসব কন্ডিশনে এমসিভি কমে যায়। ঠিক আছে, যেগুলো হচ্ছে আমরা মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কজ আমরা জানি, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, কনজেনিটাল সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, এইসব কন্ডিশনে হচ্ছে আমরা এমসিভি কমে যায়। কেন কমে যায়? এই সব কন্ডিশনে কিন্তু আরবিসি বেশি বেশি কি হয় ডিভিশন হয়। এছাড়া দেখেন পোর আয়রন ইউটিলাইজেশন ইন দ্য অকেশনালি ইন পোর আয়রন ইউটিলাইজেশন ইন দ্য অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ বা অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফ্লামেশন, তাহলে এইসব ক্ষেত্রে এমসিভি কমতে পারে। আমরা যে পড়ছি যে ক্রনিক ডিজিজ যে হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, সেখানে মেইনলি হয় নর্মোসাইটিক নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া, কিন্তু অকেশনালি সেখানে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে কোনটা পাওয়া যায়, ইউজুয়ালি নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। এরপর দেখেন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয়, এখানে কখন হয়, ভিটামিন বি12 ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হলে তখন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এখানে কি হয়, ইভেন ইনএবিলিটি টু সিনথেসিস অফ নিউ বেস টু মেক ডিএনএ, অর্থাৎ এইখানে ডিএনএ ডিফেক্টিভ সিনথেসিস হয়, এখানে কি হয় ডিএনএ ডিফেক্টিভ সিনথেসিস হয়। এই এই প্রবলেম আর কখন হতে পারে, ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি ছাড়াও, যদি অ্যাসিমিলার ডিফেক্ট অফ সেল ডিভিশন ইজ সিন ইন দ্য প্রেজেন্স অফ সাইটোটক্সিক ড্রাগ, সাইটোটক্সিক ড্রাগ গুলো এবং হেমাটোলজিক্যাল কিছু ডিজিজ যেমন মায়েলোডিসপ্লাসিয়া, এগুলোতে হচ্ছে আপনার কি হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। তো এখানে একটা বিষয় আছে, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, সকল মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, কিন্তু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া গুলো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নয় সবসময়। আমরা জানি আপনার হচ্ছে কি নর্মাল হচ্ছে এমসিভি হচ্ছে কত, 76 থেকে 96 ফেমটোলিটার, যদি 76-এর কম হয় তখন আমরা বলি যে এটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, আর যদি 96-এর বেশি হয় তখন আমরা বলি যে হচ্ছে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, আর যদি মোর দেন 110 ফেমটোলিটারের বেশি হয়, মোর দেন 110 ফেমটোলিটারের বেশি হয় তখন আমরা বলি যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এরপর দেখেন তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ভিটামিন বি12 ডিফিসিয়েন্সিতে হয়, ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সিতে হয়, এছাড়া আর কখন হয় সাইটোটক্সিক ড্রাগ এবং মায়েলোডিসপ্লাসিয়া। এইসব কন্ডিশনে কি হয় দেখেন, হিমোগ্লোবিনাইজ সেল হিমোগ্লোবিনাইজ নর্মালি, সেলের হিমোগ্লোবিনের পরিমাণ নর্মালি থাকে, কিন্তু আন্ডার গো ফিওর সেল ডিভিশন, তাহলে সেল ডিভিশন যত কম হবে তাহলে সেলের সাইজ বড় হবে, ডিভিশন বেশি হলে সেলের হচ্ছে যে কন্টেন্ট গুলো কমে যায়, এই জন্য হচ্ছে ছোট হয়ে যায়। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে হচ্ছে সেল ডিভিশন কম হবে, ফলে হচ্ছে কি হবে এমসিভি বাড়বে। এরপর দেখেন কন্ডিশন সাচ এজ লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, হাইপারলিপিডেমিয়া অ্যান্ড প্রেগনেন্সি আর অ্যাসোসিয়েটেড উইথ রেজ লিপিড অ্যান্ড মে অলসো রেজ এমসিভি, এগুলোতে লিপিড বেড়ে যায়
এবং যে হচ্ছে আরবিসি, যে হচ্ছে মেমব্রেন, সেই মেমব্রেনের কিছু কন্টেন্ট আমরা জানি যে মেইনলি 50% থাকে হচ্ছে আপনার প্রোটিন, 40% থাকে লিপিড, ঠিক আছে? তো এখানে হচ্ছে লিপিড জমা হয়ে দেখা যাচ্ছে আরবিসি সাইজটা বড় হয়ে যায়, তাহলে লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, হাইপারলিপিডেমিয়া, প্রেগনেন্সি, এগুলোতেও ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়। তাহলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার আমরা কিন্তু অনেকগুলো কজ করলাম, ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, সাইটোটক্সিক ড্রাগ, মায়েলোডিসপ্লাসিয়া, এছাড়া হচ্ছে আপনার লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, হাইপারলিপিডেমিয়া, প্রেগনেন্সি, এগুলো তো হয়। তো এখানে কি হয়, দেখেন রেটিকুলোসাইটস আর লার্জার দেন ম্যাচিউর রেড সেলস, সো ওয়েন দ্য রেটিকুলোসাইট কাউন্ট ইজ রেজড ইন হিমোলাইসিস দেয়ার ইজ অলসো ইনক্রিজ দ্য এমসিভি। তাহলে হিমোলাইসিসে কিন্তু রেটিকুলোসাইট কাউন্ট বাড়ে, রেটিকুলোসাইট কাউন্ট, রেটিকুলোসাইট গুলো হচ্ছে লার্জার দেন রেড সেল। এরপর দেখেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা আপনারা সবাই জানেন কখন হয়, যদি হচ্ছে আয়রন লস যদি বেশি হয়, কোনো ব্লিডিং হয়, তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল রিকোয়ারমেন্ট যদি বেড়ে যায়, যখন হচ্ছে প্রেগনেন্সি বা হচ্ছে আপনার ইনফেন্সি যখন ডিমান্ড বেশি। এরপর দেখেন ব্লাড লস, ব্লাড লস এর মধ্যে কি হয়, যেমন অকাল গ্যাস্ট্রিক অর কোলোরেক্টাল মেলিগন্যান্সি, বিশেষ করে ম্যান এবং হচ্ছে পোস্ট মেনোপজাল উইমেনদের ক্ষেত্রে যদি হচ্ছে গ্যাস্ট্রিক অথবা কোলোরেক্টাল মেলিগন্যান্সি হয়, গ্যাস্ট্রাইটিস থাকে, পেপটিক আলসার ডিজিজের কারণে অ্যানিমিয়া হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি, এছাড়া ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এগুলো হতে পারে, ডায়াবেটিকুলাইটিস, পলিপ, অ্যানজিওডিসপ্লাসিক লেশন, এগুলো ব্লাড লস হয় আলসার থেকে। এরপর দেখেন প্যারাসাইটের মধ্যে কোনটা মোস্ট কমনলি হচ্ছে হুকওয়ার্ম, আমাদের দেশে হচ্ছে হুকওয়ার্ম অ্যান্ড সিস্টোসোমিয়াসিস, সিস্টোসোমিয়াসিস আর দ্য মোস্ট কমন কজ অফ গার্ড ব্লাড লস। আমাকে আপনারা মেসেঞ্জার আনসার দিবেন, কেন হুকওয়ার্মে বেশি ব্লাড লস হয়, কেন ওই যে কি বলে গোল ক্রিমির মাধ্যমে হয় না, এগুলো তো বড় অনেক বেশি হুকওয়ার্মের থেকে, ঠিক আছে? তাহলে হুকওয়ার্ম ইনফেস্টেশন হচ্ছে অন্যতম কারণ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং সিস্টোসোমিয়াসিসও ব্লাড লস করতে পারে, এটাও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া করতে পারে। এরপর দেখেন এখানে যদি ডিফেক্টিভ হিমোগ্লোবিনাইজেশন হয়, হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম হয় এবং কিন্তু নর্মাল ডিএনএ সিনথেসিস, তখন হচ্ছে কি হবে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হবে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হবে, তাহলে এমসিভি কম, মাইক্রোসাইটিক। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার কিছু কজ দেখেন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, আর একটা কজ হতে পারে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তো এটাতে মেইনলি হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া হয়, কিন্তু মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হতে পারে। এরপর দেখেন সব নর্মাল থাকবে, নর্মাল সাইজ আরবিসি, তারপর হচ্ছে দেখেন ডিফেক্টিভ সিনথেসিস, ডিএনএ যদি সিনথেসিস হয়, ডিএনএ যদি ডিফেক্টিভ সিনথেসিস হয়, ভিটামিন বি টুয়েলভ যদি কমে যায়, ফলিক অ্যাসিড, সাইটোটক্সিক ড্রাগ, মায়েলোডিসপ্লাসিয়া, এগুলোর কারণে, হ্যাঁ, তো সেক্ষেত্রে হিমোগ্লোবিন কিন্তু নর্মাল। আবার আরেকটা কন্ডিশন যদি হচ্ছে এলিভেটেড প্লাজমা লিপিড, লিপিড যদি বেড়ে যায়, লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, অ্যালকোহল, দেখেন অ্যালকোহলটা এখানে ছিল না, এখানে দিচ্ছে হাইপারলিপিডেমিয়া এবং প্রেগনেন্সি, এইসব কন্ডিশনে এমসিভি বেড়ে যাবে, ম্যাক্রোসাইটোসিস হয়। এবং আমরা বলছি যে ম্যাক্রোসাইটোসিস বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে রেটিকুলোসাইটোসিস হয় এবং রেটিকুলোসাইটের যে সাইজ এটাও বেড়ে যায়, ঠিক আছে? তাহলে এরপর দেখেন আমরা যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ গুলো বলতেছিলাম, যে ব্লিডিং, ব্লাড লস এর কারণে কখন কখন ব্লাড লস হয়, যে প্যারাসাইট এর কথা বললাম, সিস্টোসোমিয়াসিস, হুকওয়ার্ম হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কজ, তারপর দেখেন এনএসএইড, অ্যাসপিরিন, এগুলোর কারণে হচ্ছে আলসারেশন হতে পারে, ইরোশন হতে পারে, ইরোশন হতে পারে এবং প্লেটিস ফাংশন করে হচ্ছে এরা এইসব কারণে হচ্ছে ব্লাড লস হয়। এছাড়া যে উইমেন চাইল্ড বিয়ারিং এজে দেখা যাচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাড লস হয়, প্রেগনেন্সি এবং ব্রেস্ট ফিডিং, এগুলোর কারণে হচ্ছে আয়রন স্টোর কমে যায়, এখানে আয়রন লস হয়, যে কারণে এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। এরপর দেখেন ম্যাল অ্যাবজর্পশন, যাদের অ্যাবজর্পশনের সমস্যা তাদের হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, কাদের হতে পারে, যদি হচ্ছে প্রলং যদি পিপিআই খায়, কেন প্রলং পিপিআই খেলে হচ্ছে আমরা জানি যে হচ্ছে আমরা যে আয়রনটা খাই সেটা হচ্ছে ফেরিক ফর্মে খাই, ফেরিক ফর্মে খাই, তো
গ্যাস্ট্রিক যে এইচসিএল আছে, ফেরিক হচ্ছে Fe3+, আর আমরা খাই ফেরিক ফর্মে, আর যেটা এইচসিএল সেটা হচ্ছে ফেরাস ফর্মে পরিণত করে, এবং ফেরাস ফর্মে কিন্তু আয়রন অ্যাবসর্ব হয়। তো যদি পিপিআই খাই, পিপিআই খেলে দেখা যাবে যে এইচসিএল এর পরিমাণ কমে যায়, তাহলে এইচসিএল এর যদি পরিমাণ কমে যায় বা অ্যাগ্লোহাইড্রিয়া হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে কনভার্সনটা হবে না এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। এখানে বলছে গ্যাস্ট্রিক অ্যাসিড ইজ রিকোয়ার্ড টু রিলিজ আয়রন ফ্রম ফুড অ্যান্ড হেল্পস টু কিপ আয়রন ইন দ্য সলিবল ফেরাস স্টেট, ফেরাস স্টেটে হচ্ছে সলিবল ফেরাস স্টেটে পরিণত করে এসেছে। যদি অ্যাক্লোহাইড্রিয়া ইন এল্ডারলি অর ডেথ ডিউ টু ড্রাগ যেমন প্রোটন পাম্প ইনহিবিটর মে কন্ট্রিবিউট টু ল্যাক অফ আয়রন অ্যাভেলেবিলিটি, মে প্রিভিয়াস এছাড়া যদি প্রিভিয়াস গ্যাস্ট্রিক সার্জারি হয়, যদি প্রিভিয়াস গ্যাস্ট্রিক সার্জারি হয়, তারপর হচ্ছে কি আয়রন ইজ অ্যাবজর্ব অ্যাক্টিভলি ইন দ্য আপার স্মল ইন্টেস্টাইন। আমরা জানি যে আয়রন আয়রন হচ্ছে মোস্ট কমনলি কোথায় অ্যাবজর্ব হয়, ডিউডেনাম, মোস্ট কমনলি হচ্ছে ডিউডেনাম, কিছুটা জেজুনামে হয় কিন্তু ডিউডেনাম মোস্ট কমন সাইট। তাহলে আমরা জানি যে সিলিয়াক ডিজিজ হচ্ছে আপনার ডিউডেনাম এবং জেজুনাম স্মল ইন্টেস্টাইন কে ইনভলভ করে, মেইনলি ডিউডেনাম জেজুনাম এদেরকে ইনভলভ করে, সো সিলিয়াক ডিজিজ আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। এরপর দেখেন ফিজিওলজিক্যাল ডিমান্ড, যদি হচ্ছে ইনফ্যান্সি, পিউবার্টি, এগুলো তো হচ্ছে ফিজিওলজিক্যাল ডিমান্ড বেজ প্রেগনেন্সি, এই কন্ডিশন গুলোতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। এরপর আসেন ইনফিনিটি টেস্টের একটা এমসিকিউ আপনাদের জন্য, যে কনফার্মেশন অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য হচ্ছে কনফার্মেটরি টেস্ট হচ্ছে সেরাম ফেরিটিন লেভেল। এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে সেরাম ফেরিটিন লেভেল কমে যায়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি হয় সেরাম ফেরিটিন লেভেল কমে যায়। এরপর দেখেন এই যে হেমাটোলজিক্যাল যে ফিজিওলজি ইন প্রেগনেন্সি, এটা ইনফিনিটি স্টার টপিক্স, এখানে কি দেখেন এটা এমসিকিউ তে আসে, খুবই 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 ইম্পর্টেন্ট, এফসিপিএস এবং এমডি দুইটার জন্য ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট, আমরা হয়তো এখান থেকে এমসিকিউ পাবো। এখানে কি হয় প্লাজমা ভলিউম বেড়ে যায়, প্লাজমা ভলিউম বেড়ে যায়, প্লাজমা বেড়ে যাওয়ার কারণে হচ্ছে আপনার এখানে হচ্ছে হিমোডাইলিউশন হয় লোয়ার্স দ্য নর্মাল হিমোগ্লোবিন লেভেল। মনে করেন হিমোগ্লোবিন লেভেল যদি নর্মাল লেভেলও থাকে, যদি প্লাজমা বেড়ে যায় তাহলে প্লাজমার তুলনায় হিমোগ্লোবিন লেভেলটা কমে যায়। এরপর দেখেন মিন সেল ভলিউম, আমরা যে বলছি যে এমসিপি বেড়ে যায়, এখানে হচ্ছে ম্যাক্রোসাইটোসিস হয় এবং এখানে কি হয় নিউট্রোফিলিয়া হয়, নিউট্রোফিলিয়া হয়, তাহলে এমসিপি বেড়ে যায়, নিউট্রোফিলিয়া হয় এবং জেস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়া হয়, এখানে জেস্টেশনাল থ্রম্বোসাইটোপেনিয়া, তাহলে প্রেগনেন্সিতে থ্রম্বোসাইট কাউন্ট কমে, এছাড়া আপনার আরবিসি পরিমাণও কমে, আয়রন ডেফিসিয়েন্সি আরবিসিতে হচ্ছে আয়রনের পরিমাণ কমে যাচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, তার হচ্ছে কমন কজ অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এরপর দেখেন ভিটামিন বি12, এটাও হচ্ছে পরিমাণ কমে লো ইন প্রেগনেন্সি, কিন্তু আনকমন ইউজুয়ালি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা ইউজুয়ালি আনকমন। আর তারপর হচ্ছে ফোলেট স্টোর মে বি ডিপ্লিটেড, সেক্ষেত্রে হচ্ছে ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিতে হয়, কনসেপশনের আগেই হচ্ছে ফোলিক অ্যাসিড দিতে হয়। এবং এটা কেন দেওয়া হয়, এটা দিলে আরেকটা বিষয় আছে যে বাচ্চার যে হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে হচ্ছে ফোলিক অ্যাসিড দরকার, যদি ফোলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে হচ্ছে কি হবে ব্রেইন এবং স্পাইনাল কর্ড ঠিক মতো ডেভেলপ করবে না, এই যে অ্যানেনকেফালি, তারপর হচ্ছে স্পাইনাল বাইফিডা, এগুলো প্রবলেম হবে। এরপর দেখেন কোয়াগুলেশন ফ্যাক্টর, তো প্রেগনেন্সি হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ এই সময় প্রো কোয়াগুলেন্ট, অর্থাৎ যেগুলো হচ্ছে থ্রম্বাস ফর্মেশন হচ্ছে কি করতে পারে প্রভোক করতে পারে, এই রকম একটা কন্ডিশন প্রেগনেন্সিতে থ্রম্বোএম্বোলিজম হয় বেশি, এই জন্য প্রো কোয়াগুলেন্ট গুলো হচ্ছে 3 গুণ বেশি রিলিজ হয়, যেমন হচ্ছে ফিব্রিনোজেন ফ্যাক্টর, তারপর হচ্ছে বর্নোলিপিন ফ্যাক্টর এবং হচ্ছে ফ্যাক্টর 8। তো প্রেগনেন্সিতে কি হয় এগুলো কি করে অ্যাক্টিভেটেড প্রোটিন সি রেজিস্ট্যান্স করে, প্রোটিন সি হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা রেজিস্ট্যান্স হবে, ফলে এখানে হচ্ছে থ্রম্বোসিস হওয়ার চান্সটা বেড়ে যাবে। শর্টেন্ড অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম অ্যান্ড কন্ট্রিবিউটস টু প্রথম দিকে ঠিক স্টেট, অর্থাৎ এখানে অ্যাপিডিটির পরিমাণ কমে যায়, প্রেগনেন্সিতে কি হয় অ্যাপিডিটি কমে যায়, এখানে কি কি হয় ফিব্রোনোজেন, বর্নোলিপিন ফ্যাক্টর এবং ফ্যাক্টর 8 ডিফিসিয়েন্সি হয়, এখানে প্রোটিন সি রেজিস্ট্যান্স হয় এবং
অ্যাবিডিটিটা শর্ট এন্ড হয়, অ্যাবিডিটিটা শর্ট এন্ড হয়, শর্ট এন্ড হয়ে এই যে প্রথম বডি গ্যাস্ট্রেটটা অর্থাৎ প্রেগনেন্সি একটা প্রথম বডি গ্যাস্ট্রেট, এখানে থ্রম্বাস ফর্মেশনের চান্সটা বেড়ে যায়। এছাড়া অ্যান্টিকোয়াগুলেন্ট দেখেন লেভেল অফ প্রোটিন সি ইনক্রিজেস ফ্রম দ্য সেকেন্ড ট্রাইমেস্টার, এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখেন আমরা বলছি যে ভেরি স্পেসিফিক টেস্ট ফর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া স্যারাম ফেরিটিন, স্যারাম ফেরিটিন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, স্যারাম ফেরিটিন আর কোথায় কোথায় কমতে পারে, হাইপোথাইরয়েডিজমে স্যারাম ফেরিটিন কমতে পারে, হাইপোথাইরয়েডিজমে এবং ভিটামিন সি ডেফিসিয়েন্সি, কিন্তু এটা ভেরি রেয়ার। এইসব কন্ডিশনে ভিটামিন সি এবং হাইপোথাইরয়েডিজম এগুলোতে হচ্ছে ভিটামিন সি ডেফিসিয়েন্সি এগুলোতে স্যারাম ফেরিটিন কমতে পারে। তাহলে তিনটা কজ পেলেন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হাইপোথাইরয়েডিজম এবং ভিটামিন সি ডেফিসিয়েন্সি। এটা আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট এসবি এর জন্য, যে ভেরি স্পেসিফিক টেস্ট ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা এসবি প্রিভিয়াসলি আসছে আপনাদের ক্ষেত্রে পাইতে পারে। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, জুলাই 2021-এ একটা প্রশ্ন আসছে সেশনে, যে থ্যালাসেমিয়া সিনারিও দিয়েছে, থ্যালাসেমিয়া সিনারিও দিয়ে জানতে চাইছে যে এইখানে ইনভেস্টিগেশন অফ চয়েস কি। আপনারা সবাই জানেন থ্যালাসেমিয়াতে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরোসিস, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরোসিস। এরপর দেখেন ফেরিটিন লেভেলস ক্যান বি ইনক্রিজড ইন লিভার ডিজিজ অ্যান্ড অ্যাকিউট ফেজ রেসপন্স। তাহলে এখানে ফেরিটিন লেভেল কখন বাড়ে তার একটা ইম্পর্টেন্ট কজ দিয়েছে, সেটা হচ্ছে ফেরিটিন লেভেল, তা হচ্ছে লিভার ডিজিজে বাড়ে এবং অ্যাকিউট ফেজ রেসপন্স, অ্যাকিউট ফেজ রেসপন্স এটা খুব ইম্পর্টেন্ট। দুইটাই ইম্পর্টেন্ট নয়, তার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট যে অ্যাকিউট ফেজ, কারণ অ্যাকিউট কোনো ইনফ্লামেশন হলে তখন ফেরিটিন বাড়ে, ঠিক আছে, অ্যাকিউট কোনো ইনফ্লামেশন হলে সেক্ষেত্রে ফেরিটিন বাড়ে। এরপর দেখেন আয়রন অ্যাবজর্পশনের একটা ছবি দেওয়া আছে, এখানে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, আয়রন অ্যাবজর্পশন বাড়ায় কারা কারা, আয়রন অ্যাবজর্পশন কমায় কারা কারা। তাহলে দেখেন এখানে অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিন এবং ভিটামিন সি, প্রোটিন ভিটামিন সি এগুলো হচ্ছে আয়রন অ্যাবজর্পশন বাড়ায়। অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন সি, ভিটামিন সি আমরা যে আয়রনটা বৃদ্ধি করি সাথে ভিটামিন সি সি বৃদ্ধি আয়রন অ্যাবজর্পশন বেশি হওয়ার জন্য। আর একটা জিনিস অ্যালকোহল, অ্যালকোহল এই জিনিসগুলো হচ্ছে কি করে আয়রনের অ্যাবজর্পশন বাড়ায়। আর অ্যাবজর্পশন কমায় কারা কারা, ফাইটেট টেনিন ফসফেট এগুলো হচ্ছে অ্যাবজর্পশন কমা। দেখেন ভিটামিন সি না দিয়ে যদি অ্যাসকর্বিক অ্যাসিড, আপনারা মন খারাপ করবেন, ভিটামিন সির আরেকটা নাম কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড, এটা খেয়াল রাখবেন। এরপর দেখেন আয়রন গুলো কোথায় থাকে, আয়রনের দুইটা ফর্ম স্টোরেজ থাকে, একটা হচ্ছে ফেরিটিন, একটা হচ্ছে ফেরিটিন আর একটা হচ্ছে হিমোসিডারি। আয়রন দুইটা ফর্মেটে হচ্ছে বডিতে জমা হয়ে থাকে, একটা হচ্ছে ফেরিটিন আর একটা হচ্ছে হিমোসিডারি। তো ফেরিটিন যেটা, ফেরিটিনটা হচ্ছে সলিউবল, ওয়াটার সলিউবল, ফেরিটিন কি, ফেরিটিন হচ্ছে ওয়াটার সলিউবল, ওয়াটার সলিউবল, ফেরিটিন হচ্ছে ওয়াটার সলিউবল। এবং হিমোসিডারিন যেটা সেটা হচ্ছে ইনসলিউবল, এটা হচ্ছে ইনসলিউবল। বেশিরভাগ আয়রনই হচ্ছে ফেরিটিন, টু থার্ড আয়রন হচ্ছে বডি ফেরিটিন হিসেবে আপনার স্টোর হয়ে থাকে, আর 1/3 হিমোসিডারিন হিসেবে স্টোর হয়ে থাকে। তো এখন বডিতে যে ডিস্ট্রিবিউশনটা হয় আয়রনটা, দেখেন আয়রনটার যে ডিস্ট্রিবিউশন কোথায় থাকে বডিতে, মোস্ট অফ দ্য আয়রন থাকে হচ্ছে হিমোগ্লোবিন, 65% অফ দ্য আয়রন কোথায় থাকে, হিমোগ্লোবিন এর ভিতরে। তাহলে এটা ইম্পর্টেন্ট জিনিস এসবি তে আসতে পারে, কোথায় থাকে, হিমোগ্লোবিন। এছাড়া দেখেন যে ফেরিটিন হিসেবে থাকে হচ্ছে আপনার 29% থাকে ফেরিটিন হিসেবে। কোথায় জমা থাকে আয়রন বডি, যেটা হচ্ছে লিভারে আয়রন জমা হয়, আপনারা জানেন লিভারে আয়রন কপার এগুলো জমা হয়, এছাড়াও ভিটামিন B12 জমা হয়, হ্যাঁ আরো কিছু ভিটামিন জমা হয়, আপনারা হেপাটোলজি পড়ছেন, যে লিভারে জমা হয় আয়রন ফেরিটিন আকারে জমা হয়, এটা হচ্ছে ওয়াটার সলিউবল ফর্ম। এছাড়া মায়োগ্লোবিন হিসেবে মাসেলে জমা থাকে 4%, এবং এনজাইম হিসেবে
সাইটোক্রোম ক্যাটালাইজ এনজাইম হিসেবে সাইটোক্রোম ক্যাটালাইজ এসব এনজাইম মধ্যে হচ্ছে 2% আয়রন থাকে, তাহলে মাসলে থাকে মাইগ্লোবিনের মধ্যে হচ্ছে 4%, ফেরিটিন লিভারে 29%, সব থেকে বেশি থাকে হচ্ছে হিমোগ্লোবিনের ভিতরে 65%। এরপর দেখেন এই বক্সটা ইনফিনিটি স্টার, এই বক্সটা ইনফিনিটি স্টার, তার মধ্যে আমরা একটা জিনিস পড়ে আসছি অলরেডি, সেটা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ফেরিটিনের পরিমাণ কমে। তাইলে আমার বডিতে আয়রন নাই, তাহলে আয়রন না থাকলে বেশি আয়রন জমা হবে কোথেকে? আমরা জানি যে আয়রন জমা হয় ফেরিটিন আকারে, আয়রন কি হিসেবে জমা হয়? ফেরিটিন আকারে। এখন আপনার বডিতে আয়রন নাই, তাহলে ফেরিটিন আকারে জমা হবে কোথেকে? তাহলে ফেরিটিনের পরিমাণ অবশ্যই অবশ্যই আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কমবে, এবং এটা মোস্ট স্পেসিফিক টেস্ট ফর আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আয়রন কমে। এরপর যদি আয়রন কমে যায়, তাহলে আয়রন বাইন্ডিং যে প্রোটিন গুলো আছে, তাহলে এখানে তো খুব বেশি কম্পিটিশন নাই, যে কেউ আসলে কি করবে, আয়রন পাইলেই তারা বাইন্ড করে ফেলবে সাথে সাথে, এমনিতে তো অভাব আছে। তাহলে এখানে আয়রন বাইন্ডিং যে ক্যাপাসিটি সেটা বেড়ে যায়, কারণ এরা অভাবী। হ্যাঁ, এরা বাইন্ডিং বা চাওয়ার যে হচ্ছে বিষয়টা সেটা হচ্ছে বেড়ে যায়। এছাড়া দেখেন ট্রান্সফারেন স্যাচুরেশন কমে যায়, ট্রান্সফারেন স্যাচুরেশন এখানে কমে যায়। ট্রান্সফারেন জিনিসটা কি? ট্রান্সফারেন হচ্ছে আয়রন, আয়রন বাইন্ডিং প্রোটিন, যেটার সাথে হচ্ছে আয়রন বাইন্ড করে, ঠিক আছে? তাহলে এখানে আয়রন কমে, আয়রন কমে গেলে হচ্ছে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে যায়, এবং আয়রন যে ট্রান্সফারেন স্যাচুরেশন সেটা কমে যায়। এখন ট্রান্সফারেন যেটা হচ্ছে প্রোটিন, যেটা আয়রন বাইন্ডিং বা আয়রনকে ক্যারি করে, সেটার পরিমাণ বেড়ে যাবে, কারণ আয়রন তো এখানে প্রতিযোগিতা নাই, আয়রনের পরিমাণ কম। আয়রন বাইন্ডিং করার জন্য অনেক রিসেপ্টর হচ্ছে এখানে ফাঁকা পড়ে আছে, ঠিক আছে? সলিউবল রিসেপ্টর ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, এবং হচ্ছে টিআইবিসি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে যায়, এবং রিসেপ্টর গুলো ফাঁকা পড়ে আছে এগুলো বেড়ে যায়, বাকিগুলো কমে যায়, আয়রন কমে যায়, ফেরিটিন কমে যায়, স্যাচুরেশন কমে যায়। তাহলে টিআইবিসি এবং রিসেপ্টর, ট্রান্সফারেন রিসেপ্টর এগুলো বেশি, বাকিগুলো কম, ফেরিটিন, আয়রন, ফেরিটিন এবং ট্রান্সফারেন স্যাচুরেশন কম। এরপর দেখেন অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, আমরা বলছি যে বেশিরভাগ অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া হয়, অর্থাৎ এখানে ইউজুয়ালি ফেরিটিন কি হতে পারে, আয়রনের পরিমাণ নাও কমতে পারে, সেক্ষেত্রে নর্মাল থাকবে। হ্যাঁ, নর্মাল থাকবে, অথবা আপনার হচ্ছে ফেরিটিন বাড়তেও পারে, ঠিক আছে? এখানে দেখেন আয়রন স্টোর কমে যায় ক্রনিক ডিজিজ, আয়রন স্টোর কমে যায় ক্রনিক ডিজিজ, অনেক সময় ব্লিডিং হয় যে কারণে আয়রন স্টোর কমে যায়। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার টিআইবিসি কমে যায়, হচ্ছে ট্রান্সফারেন্স স্যাচুরেশন কমে যায়, সলিউবল রিসেপ্টর এগুলো সবই কমে যায়, শুধু হচ্ছে আপনার ফেরিটিনটা বাড়তে পারে বা নর্মাল থাকতে পারে, ফেরিটিন বাড়তে পারে বা নর্মাল থাকতে পারে, বাকিগুলো সব কমে যায়। তাহলে এইটুকু মনে রাখেন, টিআইবিসি এবং ট্রান্সফারেন রিসেপ্টর বেড়ে যায়, বাকিগুলো কমে যায়। আর অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে শুধুমাত্র হচ্ছে ফেরিটিনটা নর্মাল বা ইনক্রিজ থাকে, বাকিগুলো সব কমে যায়। এরপর দেখেন আয়রন অ্যান্ড টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, প্লাজমা আয়রন অ্যান্ড টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি আর মেজার্স বাই আয়রন অ্যাভেলেবিলিটি। তাহলে আয়রন অ্যাভেলেবিলিটিটা আমরা কি দিয়ে দেখি? প্লাজমা আয়রন এবং টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এরপর দেখেন প্লাজমা আয়রন হ্যাজ এ মার্ক ডায়ুর্নাল অ্যান্ড ডে টু ডে ভেরিয়েশন অ্যান্ড বিকামস ভেরি লো ডিউরিং অ্যান অ্যাকিউট ফেজ রেসপন্স। তাহলে আমরা বলছি যে ফেরিটিনটা হচ্ছে অ্যাকিউট ফেজ রেসপন্স, অর্থাৎ অ্যাকিউট ইনফ্লামেশন হলে সেক্ষেত্রে ফেরিটিনের পরিমাণ বেড়ে যায়, কিন্তু প্লাজমা আয়রনের পরিমাণ কমে যায়। কখন প্লাজমা আয়রন বেড়ে যায়? ইন রেজড ইন লিভার ডিজিজ অ্যান্ড হিমোলাইসিস, এসব ক্ষেত্রে হচ্ছে প্লাজমা আয়রনের পরিমাণ বেড়ে যায়। এরপর দেখেন লেভেল অফ ট্রান্সফারেন, এটা হচ্ছে একটা বা আয়রন বাইন্ডিং প্রোটিন আর লোয়ার বাই ম্যাল নিউট্রিশন, যেহেতু এটাকে প্রোটিন, প্রোটিনে হচ্ছে হলে প্রোটিনের অভাব হয়, ম্যাল নিউট্রিশন হলে প্রোটিনের অভাব হয়, লিভার ডিজিজ এবং একিউট ফেজ রেসপন্স। তাহলে একিউট ফেজ রেসপন্সে প্লাজমা আয়রন এবং ট্রান্সফারিন দুটাই কমে, ফেরিটিন বাড়ে। এরপর দেখেন নেফ্রোটিক সিন্ড্রোম, এখানে প্রোটিন কমে যায়, তাহলে ট্রান্সফারিনের পরিমাণ, ম্যাল নিউট্রিশন, লিভার ডিজিজ, নেফ্রোটিক সিন্ড্রোম এগুলো তো কমবে, এবং একিউট ফেজ রেসপন্স কমবে। এছাড়া দেখেন রেজ বাই প্রেগনেন্সি অ্যান্ড ওরাল কন্ট্রাসেপটিভ,
প্রেগনেন্সি এবং ওরাল কন্ট্রাসেপটিভ পিলে হচ্ছে পিল খেলে সেক্ষেত্রে হচ্ছে ট্রান্সফারেন লেভেল বেড়ে যাবে। এ ট্রান্সফারেন স্যাচুরেশন অফ লেস দেন 60% ইজ কনসিস্টেন্ট উইথ আয়রন ডেফিসিয়েন্সি অ্যান্ড ইজ লেস স্পেসিফিক দেন ফেরিটিন নিদানে। তাইলে ইউজুয়ালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ট্রান্সফারেন স্যাচুরেশন কত? লেস দেন 16%। যদি পরীক্ষায় দেয় যে কনফার্মেটরি টেস্ট ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ট্রান্সফারেন্স স্যাচুরেশন সাথে স্যারাম ফেরিটিন থাকে, লোয়ার স্যারাম ফেরিটিন, তাহলে আমরা স্যারাম ফেরিটিন দেখব। স্যারাম ফেরিটিন ইজ মোর স্পেসিফিক ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর যদি এটা না থাকে তখন ট্রান্সফারেন্স স্যাচুরেশন, এর আগে নয়, সেটা থাকলে স্যারাম ফেরিটিনটাই আনসার। এরপর দেখেন, এরপর দেখেন ইনভেস্টিগেশনের মধ্যে দেখেন যে কোন একটা ম্যান এবং পোস্টমেনোপজাল উইমেনের যদি হচ্ছে উইথ নর্মাল ডায়েট এন্ড আপার জিআই লোয়ার জিআই ট্র্যাক শুড বি ইনভেস্টিগেটেড বাই এন্ডোস্কোপি এন্ড রেডিওলজিক্যাল স্টাডি, তাহলে পেশেন্টের ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করব। দেখেন ওল্ডার পেশেন্ট হলে, পোস্টমেনোপজাল উইমেন হলে এন্ডোস্কোপি এবং হচ্ছে কি করবো আমরা রেডিওলজিক্যাল স্টাডি করবো। এরপর দেখুন স্যারাম অ্যান্টি ট্রান্সগ্লুটামেস অ্যান্টিবডিস অ্যান্ড পসিবিলি অ্যাডিনাল বায়োপসিস ইন্ডিকেটেড, কাদের ক্ষেত্রে? সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে, যেহেতু আমরা বলছি যে পিডোনাম এবং জেজোনামকে ইনভলভ করে আয়রন ডেফিসিয়েন্সি হবে কারণ এখানেই অ্যাবজর্ব হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টি ট্রান্সগ্লুটামেস, এটা হচ্ছে ফার্স্ট লাইন টেস্ট ফর সিলিয়াক ডিজিজ। আর গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যদি বলি তাহলে হচ্ছে আপনার ডিউডেনাল বায়োপসি, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সিলিয়াক ডিজিজ আমরা বলছি যে কোন ইমিউনোগ্লোবুলিন ডেফিসিয়েন্সি হয়, আইজিএ, আইজিএ ডেফিসিয়েন্সি হয়, এটা এফসিডিএস আসে। এবং সিলিয়াক ডিজিজের সাথে মোস্ট কমন যে অটো ইমিউন ডিজিজটা জড়িত সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এর সাথে সিলিয়াক ডিজিজ অ্যাসোসিয়েটেড। এরপর দেখেন ট্রপিক্যাল রিজন হচ্ছে প্যারাসাইটও দেখতে হবে কারণ আপনার এই সিস্টোসোমিয়াসিস এটা কেন আগে আসে, আগে হচ্ছে হুক ওয়ান, তাহলে হুক ওয়ান এবং হচ্ছে সিস্টোসোমিয়াসিস এই দুটা এই প্যারাসাইটের যদি ইনফেস্টেশন হয় তখনও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, এদের কারণে ব্লাড লস হয়। তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে আপনি কি করবেন, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে পেশেন্টকে কি দেবেন, আয়রন দিবেন, ফেরাসালফেট দিবেন। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, খেয়াল করেন দেখেন পেশেন্ট আনলেস, যদি যদি না পেশেন্ট হ্যাজ অ্যানজাইনা, হার্ট ফেলিওর অর এভিডেন্স অফ সেরেব্রাল হাইপোক্সিয়া, ট্রান্সফিউশন ইজ নট নেসেসারি, এইসব কন্ডিশন না থাকলে ট্রান্সফিউশন দরকার নেই, অ্যান্ড ওয়েল আয়রন রিপ্লেসমেন্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, ওরাল আয়রন রিপ্লেসমেন্ট করতে হবে। তাহলে শুড বি কন্টিনিউড, তাহলে ওরাল আয়রন ফেরাসালফেট আমি কতদিন দিই, দিনে 3 বেলা করে আমি 3 থেকে 6 মাস দেব, 3 থেকে 6 মাস। মেনি পেশেন্ট সাফার জিআইটি অ্যাডভার্স ইফেক্ট, আমরা পড়ছি আয়রন দিলে কি হবে, জিআইটিতে হচ্ছে আপনার ডিসপেপসিয়া হয়ে গেলে, ডিসপেপসিয়া হবে, কনস্টিপেশন হবে, এইসব প্রবলেম হয়। এরপর দেখেন এই যে বলছেন ডিসপেপসিয়া অল্টার বাউল হাইট, তখন কি করব, তখন হচ্ছে রিডাকশন ইনডিউস টু 200 মিলিগ্রাম টুয়েলভ ডেইলি, হর তাহলে হয় ডোজ কমাই দিব দিনে 3 বেলার পরিবর্তে 2 বেলা দিব, অথবা সুইচ টু ফেরাস গ্লুকোনেট, ফেরাস গ্লুকোনেট দিব, এটাতে হচ্ছে অথবা অন্য কোনো অল্টারনেটিভ প্রিপারেশন থাকলে সেটা আমরা দিতে পারি। এছাড়া দেখেন এরপর দেখেন অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, আমরা বলছি যে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হচ্ছে মেইনলি নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া হয়, নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া হয়, এখানে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া হতে পারে, এটা আর নাম অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ বা অ্যানিমিয়া অফ ইনফ্লামেশনও বলা হয়। তো ক্রনিক ইনফেকশন হয়, ক্রনিক ইনফ্লামেশন হলে বা নিউপ্লাসিয়া ক্যান্সার হলে এদের ক্ষেত্রে হচ্ছে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হয়। তো দ্য অ্যানিমিয়া ইজ নট রিলেটেড টু ব্লিডিং, হিমোলাইসিস আর বোন ম্যারো ইনফিল্ট্রেশন, এটা ইউজুয়ালি হচ্ছে মাইল্ড হয় অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ নর্মাল নর্মাল এনসিবি, তো নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া হয় এখানে, দো দিস মে বি রিডিউসড ইন লং স্ট্যান্ডিং ইনফ্লামেশন, অনেকদিন ধরে ইনফ্লামেশন হলে সেক্ষেত্রে এনসিবি কমতে পারে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হতে পারে। দ্য সেরাম আয়রন ইজ লো বাট আয়রন স্টোরস আর নর্মাল আর ইনক্রিজড, তাহলে এখানে কি হয়, এটা ইম্পর্টেন্ট যে সেরাম আয়রন, আয়রনের পরিমাণ কম কিন্তু আয়রন স্টোরটা নর্মাল অথবা ইনক্রিজড, আমরা বললাম যে এখানে আয়রনের যে স্টোর অর্থাৎ ফেরিটিন, ফেরিটিনটা হচ্ছে ইনক্রিজ থাকে অথবা হচ্ছে নর্মাল থাকে,
কিন্তু ব্লাডে হচ্ছে আয়রনের পরিমাণ কম থাকে, ইন্ডিকেটেড বাই দ্য ফেরিটিন অর স্টেনেবল ম্যারো আয়রন। তো আমরা বললাম যে এখানে ফেরিটিনটা বেশি, হ্যাঁ, অর্থাৎ আয়রনের স্টোরটা বেশি অথবা নর্মাল থাকবে, কিন্তু স্যারাম আয়রনের পরিমাণ কম থাকবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা তো ওই বক্সে পড়ে আসছি, বক্সটা ইনফিনিটি স্টার রেসিডেন্সিতে খুব আসে, এফসিবিএসে খুব আসে। এখন দেখেন এই যে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এখানে যে হচ্ছে ঘটনাটা, এই ক্ষেত্রে কি রেগুলেটরি প্রোটিন কোনটা? হ্যাপসিডিন। এই হ্যাপসিডিনের কারণে হচ্ছে আপনার যে অ্যানিমিয়াটা হচ্ছে, হ্যাপসিডিনটা হচ্ছে এখানে কি রেগুলেটরি প্রোটিন এসবিএতে দিয়ে দিতে পারে, কি রেগুলেটরি প্রোটিন ফর হচ্ছে ফাইন্ডিং, এই যে ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংটা পাওয়া যায় এটার জন্য দায়ী হচ্ছে মেনলি হ্যাপসিডিন। এই যে আয়রন স্টোর নর্মাল বা ইনক্রিজ, সেরাম আয়রন কম। হ্যাপসিডিন প্রোডাকশন ইজ প্রোডিউসড বাই, হ্যাপসিডিনটা কোথা থেকে তৈরি হয়? হ্যাপসিডিন হচ্ছে লিভার থেকে তৈরি হয়। হ্যাপসিডিন কোথা থেকে তৈরি হয়? লিভার থেকে। তাহলে হ্যাপসিডিন প্রোডাকশন যদি হয় সেক্ষেত্রে কি হয়, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, অর্থাৎ হ্যাপসিডিন ইন্টারলিউকিন সিক্স প্রোডাকশন করে। পরীক্ষা আসতে পারে ইন্টারলিউকিন সিক্স নিজের কোনটি প্রোডাকশন করতে পারে, এরকম কয়েকটা পাঁচটা প্রোটিনের নাম দিয়ে দিলাম ইন্টারলিউকিন সিক্স। আর হ্যাপসিডিনটা কোথা থেকে তৈরি হয়? লিভার থেকে। তাহলে হ্যাপসিডিন বাইন্ডস টু ফ্যাটোপ্রোটিন অন দ্য মেমব্রেন অফ আয়রন এক্সপ্লোরিং সেলস সাচ অ্যাজ ম্যাক্রোফাইজ, এন্টারোসাইট, এগুলোর সাথে হচ্ছে বাইন্ড করে। পরবর্তীতে কি হয়, ইন্টারনালাইজিং ফ্যাটোপ্রোটিন, ফ্যাটোপ্রোটিনের ভিতরে হচ্ছে ঢুকে যায় অ্যান্ড দেয়ার বাই ইনহিবিটিং দ্য এক্সপোর্ট অফ আয়রন ফ্রম দিস সেল ইন টু দ্য ব্লাড। তাহলে এই যে এন্টারোসাইট এবং ম্যাক্রোফেজ, এখান থেকে আয়রনের যে এক্সপোর্ট সেটা হতে দেয় না হ্যাপসিডিন। তাহলে ফলে কি হবে, তাহলে ব্লাডে হচ্ছে আয়রনের পরিমাণ কমে যাবে। তাহলে ব্লাডে কি হবে, আয়রনের পরিমাণ কমে যাবে। আর আয়রন রিমেইনস ট্র্যাপ ইনসাইড দ্য সেল ইন দ্য ফর্ম অফ ফেরিটিন। তো সেলের মধ্যে হচ্ছে এটা কি থাকবে, ফেরিটিন হিসেবে জমা থাকবে। এই জন্য আমরা বললাম যে আয়রন স্টোর বা হচ্ছে ফেরিটিন নর্মাল অথবা ইনক্রোস ইনক্রিজ থাকবে, কারণ হচ্ছে এটা সেলের মতো আটকে থাকে, ব্লাডের মধ্যে যেতে দেয় না। কে যেতে দেয় না? হ্যাপসিডিনটা যেতে দেয় না। ফলে সেরাম যে আয়রন, সেই আয়রনের পরিমাণ কম থাকে, কিন্তু বডিতে যে আয়রন স্টোর বা সেলের ভিতরে এটা ফেরিটিন আকারে, আমরা বলছি যে আয়রনটা ফেরিটিন আকারে জমা থাকে, এটাই হচ্ছে কারণ। এই জন্য ইনহিবিশন অর ব্লকেট অফ হ্যাপসিডিন যে পটেনশিয়াল টার্গেট ফর ট্রিটমেন্ট অফ দিস ফর্ম অফ অ্যানিমিয়া, এই ক্ষেত্রে হচ্ছে হ্যাপসিডিনকে ব্লক হতে হবে এই ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট এখানে, তাহলে এই অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের যে ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস, আয়রন কম, ব্লাড আয়রন কম, কিন্তু সেলের ভিতর আয়রন স্টোর বেশি বা ফেরিটিন বেশি বা নর্মাল, এর কারণটা হচ্ছে হ্যাপসিডিন। এই হ্যাপসিডিনটা আসে লিভার থেকে, এটা কি রিলিজ করে, ইন্টারলিউকিন সিক্স রিলিজ করে। এটা আলটিমেটলি অ্যান্টারোসাইট যেখানে আয়রন অ্যাবজর্ব হয় সেখান থেকে ব্লাডে যাইতে দেয় না, এবং এটা কোথায় আটকে যায়, সেলের ভিতরে আটকে যায়। ফলে সেলের ভিতরে হচ্ছে আয়রন স্টোর নর্মাল বা ইনক্রিজড, কিন্তু ব্লাডে কম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি করবো আমরা, দেখেন ইট ইজ অফেন ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ উইথ এ লো এমসিবি ফ্রম আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ নিয়ে হচ্ছে একটা কনফিউশন হতে পারে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি, ট্রায়াল অফ ওরাল আয়রন ক্যান বি গিভেন ইন ডিফিকাল্ট সিচুয়েশন, এ পজিটিভ রেসপন্স অকার্স ইন ট্রু আয়রন ডিফিসিয়েন্সি। যদি আয়রন ডিফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে ওরাল আয়রন দিলে রেসপন্স করবে, কিন্তু অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে রেসপন্স করবে না। মেজার্স দ্যাট রিডিউস দ্য সিভিয়ারিটি অফ আন্ডারলাইং ডিসঅর্ডার, যেটা নিয়ে এটা দরকার নেই। ট্রায়াল অফ হাই ডোজ ইন্ট্রাভেনাস আয়রন আর আন্ডার ওয়ে টু ট্রাই টু বাইপাস হ্যাপসিডিন ইনডিউস ব্লকেজ। তাইলে এটা ট্রায়াল চলতেছে হাই ডোজ ইন্ট্রাভেনাস আয়রন দিয়ে, কিন্তু ওরাল আয়রন দিলে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে রেসপন্স করলেও কিসে করবে না, ওই অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজে রেসপন্স করবে না। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর দেখেন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা ইনফিনিটি 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 স্টার, এটাতে যে রেসিডেন্স এবং এফসিবিএস ছাড়া যে কি পায়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ছাড়া কিচ্ছু বোঝে না। এরা হয় এমসিকিউ না হয় দেয় দেয় দেয়, বুঝলাম না এটার মধ্যে এরা কি পায়। দিস
রেজাল্ট ফ্রম ইট এক্সিস্টেন্স অফ ভিটামিন বি12 বি12 অর ফলিক অ্যাসিড অর ফলিক অ্যাসিড মেটাবলিজমে কোনো প্রবলেম যদি হয় সেক্ষেত্রে ফোলেট ইজ এ ইম্পর্টেন্ট সাবস্ট্রেট অফ অ্যান্ড ভিটামিন বি12 ইজ এ কোফ্যাক্টর ফর জেনারেশন অফ অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মিথিওনিন ফ্রম হোমোসিস্টিন। হোমোসিস্টিন থেকে মিথিওনিন তৈরির ক্ষেত্রে ভিটামিন বি12 একটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে এবং দিস রিয়েকশন প্রোডিউস টেট্রাহাইড্রোফোলেট। টেট্রাহাইড্রোফোলেট এটা পরবর্তীতে থাইমিডিন মনোফসফেটে পরিণত হয় ফর ইনকর্পোরেশন ইন টু ডিএনএ। ডিএনএ তে এটা পরবর্তীতে গিয়ে ইনকর্পোরেট হয়। ডিফিসিয়েন্সি অফ ভিটামিন বি12 অর ফোলেট উইল দেয়ার ফোর প্রোডিউস হাই প্লাজমা লেভেল অফ হোমোসিস্টিন অ্যান্ড ইম্পেয়ার ডিএনএ সিনথেসিস। তো যদি হচ্ছে ভিটামিন বি12 বা ফোলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে হোমোসিস্টিন লেভেল বেড়ে যাবে এবং ডিএনএ সিনথেসিসটা ইম্প্যাড হবে। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যেটা পাইছেন ভিটামিন বি12 বা ফোলিক অ্যাসিড ডিফিসিয়েন্সিতে হোমোসিস্টিন লেভেল বেড়ে যায়। এছাড়া এখানে কি হয় নিউক্লিও সাইটোপ্লাজমিক অ্যাসিঙ্ক্রোনি হয়। নিউক্লিও সাইটোপ্লাজমিক অ্যাসিঙ্ক্রোনি হয় এখানে অল প্রোলিফারেটিভ সেল উইল এক্সিবিট মেগালোব্লাস্টোসিস। প্রোলিফারেটিভ সেল গুলো হচ্ছে মেগালোব্লাস্টোসিস হবে, বড় বড় হয়ে যাবে। কোথায় কোথায় বেশি বোঝা যায় সেটা বাকাল মিকোসা টাং স্পন্ডাইটিস টাং সার্ভিক্স ভ্যাজানে ইত্যাদি সেগুলোর ক্ষেত্রে বেশি বোঝা যায়। এছাড়া এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট দেখেন, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে কিছু জিনিস চেঞ্জ হয়, আর্লি নিউক্লিয়েটেড রেড সেল প্রিকার্সর পাওয়া যাবে। এছাড়া হিমোলাইসিস উইদিন দ্য ম্যারো রেজাল্ট ইন রেজ বিলিরুবিন, এখানে হিমোলাইসিস হয়, বিলিরুবিনের লেভেল বেড়ে যাবে এবং হিমোলাইসিস হয় মানে আরবিসি থেকে হচ্ছে বিলিরুবিন বের হয়। আমরা জানি দুইটা পিগমেন্ট থেকে বিলিরুবিন বিলিবাডি, তো হিমোলাইসিস হলে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। এছাড়া হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজের পরিমাণ বেড়ে যাবে উইদাউট দ্য রেটিকুলোসাইটোসিস ক্যারেক্টারিস্টিক অফ আদার হিমোলাইসিস। তাহলে এখানে ইম্পর্টেন্ট যেটা বিষয় দেখেন, খেয়াল করেন যে অন্য যে হিমোলাইসিস গুলো আছে সেই ক্ষেত্রে রেটিকুলোসাইটোসিস হয়, কিন্তু এইখানে যে হিমোলাইসিস হচ্ছে সেটাতে রেটিকুলোসাইটোসিস হয় না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফিচার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হিমোলাইসিস এর অন্য ফিচার গুলো পাবো কিন্তু রেটিকুলোসাইটোসিস হচ্ছে না। আয়রন স্টোর ইউজুয়ালি রেইজড, এখানে আয়রন স্টোর ভালো থাকে, ফেরিটিন ইনক্রিজড, দ্য ম্যাচিউর রেড সেলস আর লার্জ ওভাল। আমরা তো বলি যে এখানে ম্যাক্রোসাইটিক মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, সুতরাং এখানে আরবিসি অনেক বড় থাকে এবং ওভাল থাকে। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে যে ক্যারেক্টারিস্টিক জায়ান্ট মেটামায়োলোসাইট পাওয়া যায় উইথ এ লার্জ সসের শেপ নিউক্লিয়াস, এগুলো ইম্পর্টেন্ট ফিচার। জায়ান্ট মেটামায়োলোসাইট পাওয়া যায়। তো আর কি পাওয়া যায়, ম্যাচিউর নিউট্রোফিল উইথ হাইপার সেগমেন্টেশন অফ দেয়ার নিউক্লিয়াই। তো এখানে কি হয়, নিউক্লিয়াসের হচ্ছে নিউট্রোফিলের যে নিউক্লিয়াস সেটার হচ্ছে হাইপার সেগমেন্টেশন হয়, ছয়টা বা তার বেশি হচ্ছে নিউক্লিয়ার লোব পাওয়া যায়। ইজিয়ালি হচ্ছে 2 থেকে 5টা থাকে, এক্ষেত্রে হচ্ছে 6টা বা তার বেশি পাওয়া যায়। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি নট ফোলেট ডেফিসিয়েন্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউরোলজিক্যাল ডিজিজ, অর্থাৎ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে নিউরোলজিক্যাল ডিজিজ হয় কিন্তু ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয় না। 40% ক্ষেত্রে হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হয়। কি কি হয় দেখেন, এখানে ডিমাইলিনেশন হয় কোথায়, স্পাইনাল কর্ড, পেরিফেরাল নার্ভ এবং অপটিক নার্ভ, সেরেব্রাম, এগুলোতে কি হয় ডিমায়েলিনেশন হয়। দ্য মোস্ট কমন ম্যানিফেস্টেশন ইজ সেন্সরি। তাহলে হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির যে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট তার মধ্যে মোস্ট কমন হচ্ছে সেন্সরি উইথ পেরিফেরাল প্যারেস্থেসিয়া অ্যান্ড অ্যাটাক্সিয়া অফ গেট। তাহলে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আরো পড়বো, তো পরে পাবো। দেখেন ভিটামিন বি12 অ্যাবজর্পশন খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা বলছি যে আয়রন সব থেকে বেশি অ্যাবজর্পশন হয় ডিউডেনাম, তারপর হচ্ছে ফোলিক অ্যাসিড সব থেকে বেশি অ্যাবজর্পশন হয় জেজুনাম, এবং টার্মিনাল আইলিয়ামে হচ্ছে সব থেকে বেশি ভিটামিন বি12, আইলিয়ামে হচ্ছে ভিটামিন বি12 সব থেকে বেশি হচ্ছে জমা হয়। তাহলে আয়রন হচ্ছে ডিউডেনাম এবং জেজুনামে, ফোলিক অ্যাসিড হচ্ছে জেজুনাম এবং আইলিয়ামে, এবং ভিটামিন বি12 হচ্ছে শুধুই আইলিয়ামে অ্যাবজর্ব হয়। আর যদি মোস্ট কমন সাইট বলে আয়রন ক্যালসিয়াম এগুলো হচ্ছে ডিউডেনামে, ফোলিক অ্যাসিড হচ্ছে মেইনলি জেজুনামে, এবং টার্মিনাল আইলিয়ামে হচ্ছে ভিটামিন বি12। টার্মিনাল আইলিয়ামে আর কি কি অ্যাবজর্ব হয় এটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বাইল সল্ট, বাইল অ্যাসিড, এগুলো অ্যাবজর্ব হয়, বাইল সল্ট, বাইল অ্যাসিড এবং ভিটামিন বি12।
আর ডিডানামে মেইনলি হচ্ছে ক্যালসিয়াম এবং আয়রন অ্যাবজর্ব হয়, যে জন্য আমি মেইনলি হচ্ছে ফলিক অ্যাসিড। এই ভিটামিন B12 এর মেইন সোর্স হচ্ছে এক হচ্ছে কি এটা হচ্ছে পাওয়া যায় কোথায়, অ্যানিমেল সোর্স, এটা হচ্ছে আপনার প্লান্ট সোর্সে পাওয়া যায় না, যে কারণে যারা ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ানরা আবার হচ্ছে প্রাণীজ কোনো কিছু খায় না, হ্যাঁ মিট ফিশ এগ এগুলো এরা পছন্দ করে না, জীবহত্যা এরা পছন্দ করে না, সেজন্য উদ্ভিদ খায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উদ্ভিদেরও প্রাণ আছে, তো এই কারণে এদের দেখা যাচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যে ফিচার গুলো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন মোস্ট কমন সিমটম হচ্ছে ম্যালেজ, দুর্বল লাগে, ম্যালেজ লাগে, গা ম্যাজম্যাজ করে, এছাড়া ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট হয়, প্যারেস্থেসিয়া হয়, সোর মাউথ, মুখে ব্যথা, গা হয়, তারপর হচ্ছে ওয়েট লস হবে, ইম্পোটেন্সি হবে, দুঃখের বিষয় ইম্পোটেন্সি হবে, এছাড়া মেমোরি খারাপ হয়ে যাবে, ডিপ্রেশন হবে, পার্সোনালিটি চেঞ্জ হতে পারে, হ্যালোসিনেশন, ভিজুয়াল ডিসঅর্ডার, খুবই টিপিক্যাল কজ, মেমোরি দুর্বল হয়ে যাবে ভিটামিন ডিফিসিয়েন্সির কারণে, ভিটামিন খাওয়া দরকার, ডিপ্রেশন হতে পারে, এছাড়া হচ্ছে পার্সোনালিটি চেঞ্জ, হ্যালুসিনেশন, ভিজুয়াল ডিস্টারবেন্স এগুলো হতে পারে। ডিপ্রেশনের জন্য মেইনলি যে একটা নিউরো ট্রান্সমিটার আমরা পড়ে আসছি দায়ী, সেটা হচ্ছে সেরাটোনিন যদি কমে যায়। সেরাটোনিন যদি বেশি থাকে তখন আমাদের মন ভালো থাকে, আর সেরাটোনিন যদি কমে যায় ডিপ্রেশন হয়। ঠিক আছে, এরপর দেখেন স্মুথ টাং, টাং কেমন হবে, এখানে লস অফ পেপিলা হয়, ফলে স্মুথ টাং হবে, অ্যাঙ্গুলার সিলাইটিস, মুখের হচ্ছে অ্যাঙ্গেল গুলোতে হচ্ছে এখানে সিলাইটিস হবে। এবং বিটিলিগু দেখেন অ্যাবনর্মাল, এটা একটা এটিপিক্যাল একটা ফিচার, বিটিলিগু পরীক্ষায় দিলে হঠাৎ করে বিটিলিগু হয় নাকি বোধহয় এরকম মনে হবে, স্কিন পিগমেন্টেশন হবে এখানে, হার্ট ফেলিয়ার হইতে পারে, আর যে কোনো অ্যানিমিয়াতে হার্ট ফেলিয়ার হতে পারে, এছাড়া পাইরেক্সিয়া হইতে পারে, এটিপিক্যাল কিছু সাইন এগুলো। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে তাহলে স্কিন পিগমেন্টেশন হতে পারে, হার্ট ফেলিয়ার, পাইরেক্সিয়া, বিটিলিগু হইতে পারে, স্মুথ টাং, অ্যাঙ্গুলার সিলাইটিস, স্টোমাটাইটিস এগুলো তো হইতেই পারে, এছাড়া হ্যালুসিনেশন, ভিজুয়াল ডিস্টারবেন্স, ডিপ্রেশন, ইম্পোর্টেন্সি, পুয়ার মেমোরি এগুলো হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট MD এবং FCPS এর জন্য। এই বক্সটাতে যে এরা স্যাররা কি পায়, ইনফিনিটি ইনফিনিটি স্টার, এখান থেকে প্রশ্ন হয় MCQ। এই দেখেন হিমোগ্লোবিন এখানে রিডিউসড হয়, আমি যেহেতু অ্যানিমিয়া বলছি, অ্যানিমিয়া হলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে। এরপর আমরা বলছি যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আমি একটা জিনিস ভুল বলছি, যে 96 এর বেশি হইলে বললাম যে ম্যাক্রোসাইটিক, 110 এর বেশি হইলে মেগালোব্লাস্টিক, কিন্তু এখানে 120 এর কথা বলছে, তাহলে 120 এর বেশি হবে। ঠিক আছে, দেখেন মিন সেল ভলিউম হচ্ছে রেইজড অ্যান্ড কমনলি মোর দেন 120 ফেমটোলিটার, তাহলে হচ্ছে এখানে MCP বেড়ে যায়। ইরাইট্রোসাইট কাউন্ট কি, এই যে এখানে খেয়াল করেন, RBC কাউন্ট কি, লো ফর ডিগ্রি অফ অ্যানিমিয়া, লো এটা কিন্তু এস্টেমে দেয়, হ্যাঁ RBC। এছাড়া ব্লাড ফ্লিমে দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দর পরীক্ষা, এখান থেকে রেড সেল ফ্র্যাগমেন্টেশন হবে, যেহেতু হিমোলাইসিস হয়, হিমোলাইসিস হলে রেড সেল ফ্র্যাগমেন্টেশন বা সিস্টোসাইট পাওয়া যাবে। এছাড়া হচ্ছে নিউট্রোফিল হাইপার সেগমেন্টেশন হয়, ছয়টা বা তার বেশি হচ্ছে এখানে সেগমেন্টেশন হয় নিউট্রোফিলে। তারপর হচ্ছে কি পয়কেলোসাইটোসিস হয়, পয়কেলোসাইটোসিস, ওভাল ম্যাক্রোসাইট অনেক বড় এবং লার্জ এন্ড ওভাল হয়, তাহলে এখানে বললাম যে আমরা হিমোলাইসিস হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটা স্পেশাল একটা ক্যারেক্টারিস্টিক আছে, আমরা বললাম যে এখানে হচ্ছে কি হয় না, রেটিকুলোসাইট কাউন্ট বাড়ে না, কিন্তু আদার যে ফিচার LDH বাড়ে বা হচ্ছে রেড সেল ফ্র্যাগমেন্টেশন হয়, বিলিরুবিন বাড়ে, এসব কন্ডিশন গুলো হবে। তাহলে ইরিথ্রোসাইট হচ্ছে লো ফর ডিগ্রি অফ অ্যানিমিয়া, লো থাকবে, রেটিকুলোসাইটও বাড়ার কথা ছিল, সেটা হচ্ছে লো ফর ডিগ্রি অফ অ্যানিমিয়া, হাই হয় না। লিগোসাইট কাউন্ট নর্মাল অথবা লো হতে পারে, প্লেটলেট কাউন্ট লো অথবা নর্মাল হতে পারে, এই দুটা লো ফর ডিগ্রি অফ অ্যানিমিয়া, এরিথ্রোসাইট কাউন্ট এবং রেটিকুলোসাইট কাউন্ট। এরপর দেখেন বোন মেরোর ফাইন্ডিংস খুব খুব ইম্পর্টেন্ট, ব্লাড ফিল্ম এবং বোন মেরোর ফাইন্ডিংস খুব ইম্পর্টেন্ট, বলতে গেলে এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। ইনক্রিজ সেলুলারিটি, এখানে সেলুলারিটি বেড়ে যাবে, মেগালোব্লাস্টিক চেঞ্জ হবে, জায়ান্ট মেটামাইলোসাইট, জায়ান্ট মেটামাইলোসাইট উইথ সারফেস শেপ নিউক্লিয়াস পাওয়া যায়, এখানে ডিসপ্লাস্টিক মেগাক্যারিওসাইট পাওয়া যায়, আয়রন স্টোর বেড়ে যায়, এবং প্যাথোলজিক্যাল নন রিং সিডারোব্লাস্ট পাওয়া যায়। তাহলে এখানে কি পাওয়া যায়, প্যাথোলজিক্যাল নন রিং সিডারোব্লাস্ট, প্যাথোলজিক্যাল নন রিং সিডারোব্লাস্ট পাওয়া যায় এখানে।
এখানে একটা ইম্পর্টেন্ট রিং সিডারোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? রিং সিডারোপ্লাস্ট পাওয়া যায় হচ্ছে আপনার সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়া যেটা আছে সেটা হচ্ছে রিং সিডারোপ্লাস্ট পাওয়া যায়। তাহলে নন রিং সিডারোপ্লাস্ট পাওয়া যায় করে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া। সিডারোপ্লাস্ট তো মেইনলি হচ্ছে সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়াতে পাওয়া যায় এবং সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়াটা হচ্ছে রিং সিডারোপ্লাস্ট। আর নন রিং সিডারোপ্লাস্ট পাওয়া যায় হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে নন রিং সিডারোপ্লাস্ট পাওয়া যায়। তাহলে জায়ান্ট মেটামায়োসাইট পাওয়া যায়, ডিসপ্লাস্টিক মেগাক্যারিওসাইট পাওয়া যায়, এগুলো ইম্পর্টেন্ট। এবং সেরাম ফেরিটিন, আমরা বলছি যে আয়রন স্টোরটা বেড়ে যায়, আয়রন কি হিসেবে স্টোর থাকে? ফেরিটিন হিমোসিডারিন হিসেবে স্টোর থাকে, তো মেইনলি হচ্ছে ফেরিটিন হিসেবে স্টোর থাকে টু দ্যাট, তাহলে ফেরিটিনের লেভেল বেড়ে যাবে। এছাড়া আমরা বলছি যে এখানে হিমোলাইসিস হয়, হিমোলাইসিস হলে এলডিএস বেড়ে যাবে, ঠিক আছে। এবং আরো ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আপনারা লিখে রাখেন। এখানে হচ্ছে আমরা বলছিলাম যে হোমোসিস্টিনের পরিমাণ বেড়ে যায়, হোমোসিস্টিন এর পরিমাণ বেড়ে যায় ব্লাডে, হোমোসিস্টিন এমিয়া ব্লাডে হচ্ছে হোমোসিস্টিন এর পরিমাণ বেড়ে যায়। এখানে যেহেতু আরবিসি ভেঙে যায়, এখানে বিলিরুবিন বেড়ে যায়, জন্ডিস হতে পারে, আরবিসি ভেঙে যায়, আরবিসি ভাঙলে বিলিরুবিন বিলিবার্ডিন এগুলো বের হয়, এগুলো কতগুলো পিগমেন্ট। এবং ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি যে দুইটা ডিজিজ, এই যে কিছু ডিজিজ এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস চান্স বেড়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস যদি বেশি হয় তাহলে এমআই এবং স্ট্রোকের চান্স বেড়ে যাবে। এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এইসব স্ট্যাম্প পরীক্ষায় আসে, হ্যাঁ ডিভিশনে সরাসরি বলা নেই। তো অ্যাথেরোস্ক্লেরোসিস এর চান্স বেড়ে যায় ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে, এখানে বিলিরুবিন বেড়ে যাবে এবং তাহলে হোমোসিস্টিনেমিয়া ব্লাডে হোমোসিস্টিনের পরিমাণ বেড়ে যাবে। এরপরে দেখেন এটাও ইনফিনিটি স্টার বক্স, ইনফিনিটি ইনফিনিটি স্টার বক্স, এখান থেকে প্রতিবারই আসে প্রশ্ন, হ্যাঁ একবার না আসলে পরের বার আসে, ইউজুয়ালি থাকে এখান থেকে প্রশ্ন যে পেরিফেরাল নার্ভকে ইনভলভ করে, পেরিফেরাল নার্ভে ডিমায়োনেশন হয়, স্পাইনাল কর্ডে ডিমায়োনেশন হয়, সেরেব্রামে ডিমায়োনেশন হয়। আমরা বললাম ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে কোথায় কোথায় ডিমায়োনেশন হয়। যদি পেরিফেরাল নার্ভ ডিফিসিয়েন্সি হয় গ্লোভ অ্যান্ড স্টকিং প্যারেস্থেসিয়া হয়, অর্থাৎ হাতে যে আমরা গ্লোভ করি ওইসব জায়গায় এবং পায়ে মোজা পরি ওই ডিস্ট্রিবিউশনে হচ্ছে ওইসব জায়গায় প্যারেস্থেসিয়া হয়। এছাড়া দেখেন লস অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স, লস অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স, এখানে কি হয়? লস অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স। আবার আমরা একটা পড়ছিলাম যে জিনিসটা হচ্ছে প্ল্যান্টার এক্সটেনশন এবং লস অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স, এটার একটা কজ হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, প্ল্যান্টার এক্সটেনশন এবং লস, কারণ এখানে পেরিফেরাল নার্ভের ডিফেক্ট হয় এই জন্য লস অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স হয়। আবার আপার মোটর নিউরন লেশন হয় যেটার কারণে প্ল্যান্টার থাকে এক্সটেনশন। এই যে দেখেন স্পাইনাল কর্ড লেশন হয়, এখানে সাব একিউট কম্বাইন ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড হয়। এখানে কি হয়? পোস্টেরিয়র কলাম এবং কর্টিকোস্পাইনাল ট্র্যাককে ইনভলভ করে। আমরা জানি পোস্টেরিয়র কলাম দিয়ে কি যায়, ভাইব্রেশন, প্রোপ্রিওসেপশন, ফাইন টাচ, ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, ট্যাকটাইল লোকালাইজেশন, এইসব পার্থক্য করতে পারি, তো সেগুলো লস হবে। এছাড়া কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এটা লেশন হবে, এটা লেশন হলে আপার মোটর নিউরন লেশনে সাইন পাবো, ওই যে প্ল্যান্টার এক্সটেনসর বললাম, প্ল্যান্টার এক্সটেনসর পাই। তাহলে সাবএক্যুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ডের কজ হচ্ছে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, এখানে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টকে ইনভলভ করে, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্ল্যান্টার এক্সটেনসর পাবো। সাথে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে পেরিফেরাল নার্ভ ডিফেক্ট হয় যে কারণে আমরা অ্যাঙ্কেল রিফ্লেক্স লস পাবো। এছাড়া দেখেন সেরেব্রামকে যখন ইনভলভ করে তখন ডিমেনশিয়া এবং হচ্ছে কি হয় অপটিক অ্যাট্রফি, ডিমেনশিয়া অপটিক অ্যাট্রফি হয়। এছাড়া অটোনমিক নিউরোপ্যাথি হতে পারে, এখানে অটোনমিক নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথি চার ধরনের এখানে নিউরোলজিক্যাল প্রবলেম হয়, এইগুলো ইম্পর্টেন্ট। অটোনমিক নিউরোপ্যাথি, ডিমেনশিয়া, অপটিক অ্যাট্রফি, পরীক্ষায় অপটিক অ্যাট্রফি না দিয়ে অপটিক নিউরাইটিস দিয়ে দিতে পারে, যদিও এখানেও হতে পারে, কিন্তু দেখেন ডিমেনশিয়া হবে, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে ভুলে যাবেন, মেমোরি লস হবে, এটা খুবই খারাপ, অপটিক অ্যাট্রফি হবে, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, পোস্টেরিয়র কলাম, এগুলো লেশন হবে, সাবএক্যুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড হয়, অ্যাঙ্কেল রিফ্লেক্স লস হবে, স্টক অ্যান্ড গ্লোব প্যাটার্ন প্যারেস্থেসিয়া হবে। তাহলে গ্লাভস পরলে যেসব জায়গায় এবং সক্স মোজা পরলে স্টকিং স্টক সেসব জায়গায় হচ্ছে প্যারেস্থেসিয়া হবে। এরপর দেখেন গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল কি তৈরি করে, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল হচ্ছে ইনটেনসিভ তৈরি করে,
এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা ভিটামিন বি12 অ্যাবজর্পশনের জন্য ইম্পর্টেন্ট, ভিটামিন বি12 অ্যাবজর্পশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ভিটামিন বি12 এর সাথে বাইন্ডিং করে, যেটা হচ্ছে কি করে অ্যাবজর্পশন, ভিটামিন বি12 অ্যাবজর্পশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি রিলিজ কমে যায় কোনো ডিজিজের কারণে, বিশেষ করে হচ্ছে পারনেসিয়াস অ্যানিমিয়াতে, এখানে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাট্রোফি হয়, ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ হয় না বললেই চলে। ইন্ট্রিনসিক ফ্যাক্টরের বিরুদ্ধে অটো অ্যান্টিবডি তৈরি হয়, এ কারণে ডিস্ট্রাকশন হতে পারে। এসব কারণে দেখা যাচ্ছে যে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের পরিমাণ যখন কমে যায় বা থাকে না, তখন হচ্ছে ভিটামিন বি12 বি12 অ্যাবজর্পশন হয় না। ভিটামিন বি12 অ্যাবজর্পশন না হলে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে এবং লিভার স্টোরস এনাফ ভিটামিন বি12 ফর 3 ইয়ার্স। আমরা বলছি ভিটামিন বি12 লিভার স্টোর হয় এবং 3 বছরের জন্য থাকে। তারপর হচ্ছে কি, যদি কোনো কারণে হচ্ছে ভিটামিন বি12 স্টোর হতে না পারে, যেটা স্টোর আছে সেটা দিয়ে কমপক্ষে টেক ইয়ার্স বেশ কয়েক বছর হচ্ছে ব্যাক আপ দেয় এবং বুঝে দেয় না আর কি, অনেকদিন সময় লাগে। ব্লাড লেভেল অফ ভিটামিন বি12 প্রোভাইড এ রিজনেবল ইন্ডিকেশন অফ টিস্যু স্টোর অ্যান্ড ইজিলি ডায়াগনস্টিক অফ ডিফিসিয়েন্সি অ্যান্ড ফার্স্ট লাইন টেস্ট ফর। তাহলে ভিটামিন বি12 ডিফিসিয়েন্সি আমার বোঝার জন্য কি দেখবো আমরা, ব্লাডের ভিটামিন বি12 লেভেল বা কোবালামিন লেভেল দেখবো, এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বা এটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। তাহলে এসবি হিসেবে ইম্পর্টেন্ট এটা। এডিশনাল টেস্ট হিসেবে কি করা যায়, মেজারমেন্ট অফ মিথাইল ম্যালোনিক অ্যাসিড, মেজারমেন্ট অফ মিথাইল ম্যালোনিক অ্যাসিড ফলো ট্রান্সকোবালামিন এবং প্লাজমা হোমোসিস্টিন। বাট এখানে দেখেন, তাহলে আমার নট অ্যাড মাস ইন ক্লিনিক্যাল সিচুয়েশন, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমি কোবালামিনের লেভেলটা দেখবো, এটাই হচ্ছে বা ভিটামিন বি12 লেভেল দেখবো। যে মিটাম মাইলোনিক অ্যাসিড বা অন্য লেভেল গুলো সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা খুব বেশি হেল্পফুল না। লেভেল অফ কোবালামিন ফল ইন নর্মাল প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সিতে হচ্ছে ভিটামিন বি12 এর পরিমাণ কমে যায় সেটা আমরা জানি। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে বোল্ড রিপোর্ট আসতে পারে ভিটামিন বি12 এ, কখন যদি উইমেনরা হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় বা মাল্টিপল মায়োলোমা, এসব পেশেন্টের ক্ষেত্রে মাল্টিপল মায়োলোমা পেশেন্টের যে প্যারাপ্রোটিন ফিলোক্রোনে হিসাবে কম আসতে পারে, তো ওষুধ খাইলে বা হচ্ছে মাল্টিপল মায়োলোমা খাইলে সেক্ষেত্রে নর্মালের থেকে কম আসতে পারে, বোল্ড রিপোর্ট দিতে পারে কম। এরপর থেকে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি কখন হতে পারে, কেউ যদি না খায় কখন, যারা স্ট্রিক্ট ভেগানস, স্ট্রিক্ট ভেগান অর্থাৎ হচ্ছে এরা শাকসবজি খায়, এরা মাংস বা হচ্ছে ফিশ এগুলো খায় না, নিয়মিত প্রোটিন খায় না, যে কারণে হচ্ছে এদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে। এরপর দেখেন গ্যাস্ট্রিক প্যাথোলজি, যদি আপনার হচ্ছে গ্যাস্ট্রিক প্যাথোলজির মধ্যে হচ্ছে নর্মাল গ্যাস্ট্রিক অ্যাসিড সিচুয়েশন যদি থাকে তাহলে প্রবলেম নাই, কিন্তু যদি হাইপোক্লোরাইড্রিয়া থাকে পেশেন্ট আর ফলোয়িং ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, তাদের ক্ষেত্রে যদি সেক্ষেত্রে গ্যাস্ট্রেকটমি করা হয় তাদের ক্ষেত্রে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়। এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটিসটা, এখান থেকে এসবি হইতে পারে গ্যাস্ট্রেকটমির পরে, এসবি সার্জারি তো অলরেডি হয়েছে মেডিসিনে হতে পারে, টোটাল গ্যাস্ট্রেকটমি ইনভেরিয়েবলি রেজাল্ট ইন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি উইদিন 5 ইয়ার্স। তাহলে যদি টোটাল গ্যাস্ট্রেকটমি করা হয় 5 বছরের মধ্যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে। তাহলে পরীক্ষা আসতে পারে টোটাল গ্যাস্ট্রেকটমির একটা সিনারিও দিয়ে, এরকম গ্যাস্ট্রিক কার্সিনোমা হয়েছে, টোটাল গ্যাস্ট্রেকটমি করা হয়েছে, নিচে কোন ভিটামিনটা রিপ্লেস করা লাগবে। তো অফেন কম্বাইন্ড উইথ আয়রন ডেফিসিয়েন্সি, পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সিও থাকে, দিস পেশেন্ট নিড লাইফ লং 3 মান্থলি ভিটামিন বি12 ইনজেকশন। তাহলে যারা টোটাল গ্যাস্ট্রেকটমি করবে 5 বছরের মধ্যে এদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে, এদেরকে 3 মাস অন্তর অন্তর ভিটামিন বি12 ইনজেকশন দিতে হবে। আর যাদের ক্ষেত্রে পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি করা হয়েছে, তাদের পার্শিয়াল গ্যাস্ট্রেকটমি করা হয়েছে, তাদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি খুব কম মানুষেরই হয়, 10 থেকে 20% পেশেন্টের হয় 5 বছরে, এদের ক্ষেত্রে বছরে একটা করে ভিটামিন বি12 ইনজেকশন দিই টু প্রিভেন্ট ডেফিসিয়েন্সি, আর কমপ্লিট হলে 3 মাস পর পর দিবেন। দেখেন পারনিসিয়াস অ্যানিমিয়া আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে হতে পারে যে এখানে কি হয়, গ্যাস্ট্রিক মিউকাস অ্যাট্রোফি হয়,
এই যে ফলে কি হয়, প্যারাডাল সেলের পরিমাণ হচ্ছে কমে যায়, লস হয়। প্যারাডাল সেল থেকে আমরা জানি যে এসিএল এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ হয়। তো সেক্ষেত্রে ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে লেস দেন 1% অফ ডায়েটারি ভিটামিন বি টু লেভেল সার্চ হবে। মাত্র এক নট 1% না, 1%-এরও কম অ্যাবজর্ব হবে ভিটামিন বি টু লেভেল। এরপর দেখেন পারনিসিয়াস এনিমিয়া, এই জ্বরে হচ্ছে 40 বছরের বেশি বয়স্কদের হয়, অ্যাভারেজ হচ্ছে 60 বছর। এবং মোস্ট কমন ইন ইন্ডিভিজুয়াল উইথ আদার অটোইমিউন ডিজিজ, আমরা বলছি একটা অটোইমিউন ডিজিজ থাকলে অন্য অটোইমিউন ডিজিজ গুলো অ্যাসোসিয়েটেড থাকে। এই যে থাইরয়েডের যে অটোইমিউন ডিজিজ, হাশিমোটো থাইরয়েড ডিজিজ, এছাড়া ভিটিলিগো, এডিসন ডিজিজ, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড, অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ পারনিসিয়াস এনিমিয়া থাকতে পারে, বা এইচ অফ অটোইমিউন ডিজিজ হিস্ট্রি থাকতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, স্পেসিফিক টেস্ট বা ডায়াগনস্টিক টেস্ট ফর হচ্ছে পারনিসিয়াস এনিমিয়া, এটা এস বি এ, খুব ইম্পর্টেন্ট। অ্যান্টি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি যদি আমরা পাই, সেক্ষেত্রে এটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট, অন্য কোনো টেস্ট করা লাগবে না। এছাড়া দেখেন আরেকটা অ্যান্টিবডি আমরা দেখতে পারি, ইন্ট্রিনসিক ফ্যাক্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি হয়, অ্যান্টি প্যারেটাল সেল অ্যান্টিবডি, প্যারেটাল সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি হয়। তো এখানে কি বলছে, দেখেন ইন ওভার 90% কেসেস, বাট অলসো প্রেজেন্ট ইন 20% নর্মাল ফিমেল ওভার এজ অফ 60। হ্যাঁ, তাহলে এখানে ইম্পর্টেন্ট যেটা জিনিস, এই যে এখানে ডায়াগনোস্টিক বললে অ্যান্টি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি, সেটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস বা ডায়াগনোস্টিক ইনভেস্টিগেশন। অ্যান্টি প্যারাডেন্সাল অ্যান্টিবডিজ 90% ক্ষেত্রে পাইলে 20% হচ্ছে নর্মাল ফিমেল, যাদের বয়স ষাটই বেশি তাদের ক্ষেত্রে পাওয়া যায়, সেক্ষেত্রে যেহেতু ভুল রিপোর্ট আসতে পারে, এই জন্য এটা ডায়াগনোস্টিক না। একটা টেস্ট আমরা করতে পারি, শিলিং টেস্ট। শিলিং টেস্ট রেডিও লেভেল ভিটামিন বি টুয়েলভ দিয়ে দেওয়া হয়, তাহলে শিলিং টেস্ট করতে পারি। তবে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ডায়াগনোস্টিক টেস্ট, হচ্ছে অ্যান্টি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডিজ, অ্যান্টি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডিজ। এরপর দেখেন স্মল বাওয়েল প্যাথোলজি, স্মল বাওয়েল প্যাথোলজি যদি হচ্ছে, স্মল বাওয়েল কোনো প্রবলেম হয়, আমরা বলতেছি যে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ একটা কোথায় অ্যাবজর্ব হয়, এটা হচ্ছে টার্মিনাল আইরিয়া। যদি টার্মিনাল আইরিয়া এর কোনো ডিজিজ হয়, যেমন হচ্ছে কোনো ডিজিজ টার্মিনাল আইরিয়া কে মোস্ট কমন ইনভলভ করে। এছাড়া ফিশ টেপ ওয়ার্ম, এটা কিন্তু বক্সে নাই, বক্সে অ্যাড করে নেবেন ফিশ টেপ ওয়ার্ম যে সেটা। এছাড়া হচ্ছে আপনার মোটালিটি ডিজঅর্ডার, অথবা হচ্ছে হাইপোগামাগ্লোবিনেমিয়া যদি হয়, মোটালিটি ডিজঅর্ডার যদি হয়, মোটালিটি কম থাকলে ব্যাকটেরিয়া গ্রো করে, তারা হাইপোগামাগ্লোবিনেমিয়া যদি হয়, ক্যান রেজাল্ট ইন ব্যাকটেরিয়াল ওভার গ্রোথ অ্যান্ড এনশিওরিং কম্পিটিশন ফর ফ্রি ভিটামিন বি টুয়েলভ। ব্যাকটেরিয়া বেশি হয়ে গেলে, ব্যাকটেরিয়াল ওভার গ্রোথ যদি হয়, সেক্ষেত্রে এরা ভিটামিন বি টুয়েলভ ইউজ করে ফেলে। আবার সেক্ষেত্রে ফলিক অ্যাসিডের পরিমাণ কিন্তু নর্মাল বা ইনক্রিজ থাকবে, কারণ সেক্ষেত্রে ওরা ফলিক অ্যাসিড তৈরি করে। এরপর দেখেন প্যানক্রিয়াটিক যদি ইনসাফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রেও ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সি হতে পারে। এরপর আসুন ফোলেট অ্যাবজর্পশন, ফোলেটের ক্ষেত্রে আমরা বলছি যে কি, ফোলেট প্লান্ট এবং ব্যাকটেরিয়া তৈরি করে, এবং এটা হচ্ছে অ্যানিমেল এবং প্লান্ট সোর্স দুটাই আছে, অ্যানিমেল প্রোটিন, লিভার, কিডনি, এগুলোতে পাওয়া যায়, যে কারণে ভেজিটেরিয়ানদের কিন্তু ফোলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হয় না। এটা ভেজিটেরিয়ান থাকে আপনার, ভেজিটেবল থাকে, আবার ফ্রম অ্যানিমেল সোর্সও থাকে। তো এটার যেটা সমস্যা, সেটা হচ্ছে বডিতে খুব অল্প পরিমাণে হচ্ছে স্টোর থাকে, এবং খুব কম সময়ের জন্য স্টোর থাকে, সে কারণে যদি হচ্ছে না খায়, খুব দ্রুত ফোলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি ডেভেলপ করে। তাহলে প্রেগনেন্সি ইন দিস ফোলেট ডিফিসিয়েন্সি ইজ দ্য মোস্ট কমন কজ অফ মেগালোব্লাস্টোসিস ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড যে মেগালোব্লাস্ট, সেখানে মেন মোস্ট কমন কজ হচ্ছে ফোলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি, প্রেগনেন্সি ইনডিউসড। তাহলে দেখেন সেরাম ফোলেট মেজারমেন্ট ইজ সেন্সিটিভ টেস্ট টু ডায়েটারি ইনটেক। সেরাম ফোলেট অ্যাসেস করে আমরা হচ্ছে দেখতে পারি ফোলিক অ্যাসিড, ফোলেটের পরিমাণ কিরকম। তারপর হচ্ছে তো কিছু ড্রাগ, যেমন আমরা বলছি যে ফলিক অ্যাসিডের পরিমাণ কমায়, যে অ্যান্টি কনভালসেন্ট, যেমন ফিনাইটোইন, ফিনাইটোইন হচ্ছে ফলিক অ্যাসিড এর পরিমাণ কমায়। এছাড়া আমরা একটা, এদেরকে বলা হয় ফোলেট অ্যান্টাগনিস্ট। এছাড়া আমরা বলছি যে হচ্ছে মেথোট্রেক্সাইল যেটা আছে, সেটা হচ্ছে ফলিক অ্যাসিডের পরিমাণ কমে যায়। তাহলে এখানে দেখেন রেড সেল ফোলেট লেভেল আর এ মোর স্পেসিফিক ইন্ডিকেটর অফ ফোলেট স্টোর এন্ড টিস্যু ফোলেট ডিফিসিয়েন্সি। তাহলে ফোলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হলে বা ফোলেট স্টোর শরীরে ফোলিক অ্যাসিডের পরিমাণ কি আছে, সেটা দেখার জন্য আমরা রেড সেল ফোলেট অর্থাৎ আরবিসি ফোলেট লেভেলটা দেখবো, এবং এটা জানুয়ারি 2021 এখান থেকে প্রশ্ন আসছে এস বি।
এরপরে দেখেন ম্যানেজমেন্ট অফ মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়ার আপনি ম্যানেজমেন্ট কিভাবে করবেন? যে এসে করার আগে আপনি স্টার্ট করবেন, তার আগে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি কখন কখন হয় এটা খুব ইম্পর্টেন্ট। এখানে অ্যাড করে রাখবেন হচ্ছে ফিশ স্টেপ ওয়ান এবং ড্রাগ কজিং ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি, আমরা যে ফোলেট অ্যান্টাগনিস্ট সেগুলোর নামগুলো দিয়েছি আগে ওগুলোকে, এখন আবার দিয়ে দিব। তাহলে হচ্ছে ফিনাইডিন, অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ, মেথোট্রেক্সিন, এগুলো হচ্ছে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি করে। এছাড়া দেখেন ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপর হচ্ছে মেথোট্রেক্সিন এর কথা কিন্তু ওরা আবার বলছে, এবং আরেক কিছু ড্রাগ আছে সেই ড্রাগ গুলো আমি দিয়ে দিব। এছাড়া দেখেন প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি হয়, সেল প্রলিফারেশন যদি হয়, হিমোলাইসিস হলে সেক্ষেত্রে হবে, সিলিয়াক ডিজিজে হয়, যে কারণ জেরপ্থ্যালমকে ইনভলভ করে। এছাড়া বাউল সার্জারি, স্মল বাউল সার্জারি করলে হয় যদি ভেজিটেবল কম খায় সেক্ষেত্রে হতে পারে। এছাড়া দেখেন ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সির ক্ষেত্রে ডায়াগনস্টিক সব থেকে রিলিভেন্ট ইনভেস্টিগেশন কি, লো রেড সেল ফোলেট লেভেল, অর্থাৎ রেড সেল ফোলেট লেভেলটা আমরা দেখি সেক্ষেত্রে কমে যাবে, সেরাম ফোলেট লেভেলও কমে যায়, কিন্তু মোর স্পেসিফিক হচ্ছে রেড সেল ফোলেট লেভেল, এটা পরীক্ষায় আসে। এখানে মেগালোব্লাস্টিক মেরো হয়, ম্যাক্রোসারিক ডিসপ্লাস্টিক ব্লাড ফিল্ম হয়, তাহলে এটা এস বি এ চলে আসছে, রেড সেল ফোলেট দেখবো, আমাদের ক্ষেত্রে আবার আসতে পারে। এরপর দেখেন আমরা ট্রিটমেন্ট কি করব, যে রেজাল্ট আসার আগে আমরা ট্রিটমেন্ট শুরু করে দিব। এবং ট্রিটমেন্ট কি দিয়ে শুরু করব, দেখেন বোথ ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বিটোলেট, বোথ ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বিটোলেট, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বিটোলেট দুটাই দিব। অ্যান্ড দা ইউজ অফ ফলিক অ্যাসিড অ্যালোন ইন দা প্রেজেন্স অফ ভিটামিন বিটোলেট ডিফারেন্সিয়েট মে রেজাল্ট ইন অটোনোমাস নিউরোলজিক্যাল ফিচারস। তাহলে আমি জানি না এটা ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি না হচ্ছে ভিটামিন বিটোলেট ডিফিসিয়েন্সি, সেক্ষেত্রে আমরা কি করে দেবো, ফলিক অ্যাসিড এবং ভিটামিন বিটোলেট দুইটা দিই, শুধু ফলিক অ্যাসিড দিব না, দিলে হচ্ছে আমাকে অবশ্যই ভিটামিন বিটোলেটটা আগে শুরু করতে হবে, না হলে হচ্ছে নিউরোলজিক্যাল ফিচার গুলো ওজনই হবে। আমরা কখন হচ্ছে অ্যানিমিয়াতে ট্রান্সফিউশন দিতে বলছে রেভিশনে, যদি অ্যানজাইনা হার্ট ফেলিয়ার এগুলো ডেভেলপ করে সেক্ষেত্রে আমরা দিব। এরপর দেখেন ভিটামিন বিটোয়েলভ ডিফিসিয়েন্সি খুবই ইম্পর্টেন্ট, যদি আনকমপ্লিকেটেড ডিফিসিয়েন্সি, যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ না করে, শুধু ডিফিসিয়েন্সি আছে অন্য কমপ্লিকেশন নিউরোলজিক্যাল ফিচার বা এগুলো না থাকে, সেক্ষেত্রে হাইড্রোক্সি কোবালামিন আমরা হচ্ছে দিব। সেটা কিভাবে দিব, 1000 মাইক্রোগ্রাম 6 ডোজ, 6 ডোজ 2 দিনে অথবা 3 দিন পর পর দিতে পারে, 2 দিন বা 3 দিন পর পর 100 মাইক্রোগ্রাম IM 6 ডোজ দিতে পারে, 3 মাস পর পর হচ্ছে 1000 মাইক্রোগ্রাম 3000 পর 3 মাস পর পর দিতে পারে। আর যদি নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে একদিন পর পর দিতে হবে, আনটিল ফার্দার ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট হওয়া পর্যন্ত হচ্ছে একদিন পর পর দিতে হবে। এবং মেনটেনেন্স থেরাপি এখানে ক্ষেত্রে 3 মাসে একবার করে 1000 মাইক্রোগ্রাম দিতে হবে। তো এখানে দেখেন যে অনেক ক্ষেত্রে নন লং স্ট্যান্ডিং যদি নিউরোলজিক্যাল ড্যামেজ থাকে, আপনি ভিটামিন বিটুয়েলভ দিয়েও সেটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন না, তাহলে সিভিয়ার যদি কমপ্লিকেশন যদি ডেভেলপ করে সেক্ষেত্রে একদিন পর পর হচ্ছে আপনি 1000 মাইক্রোগ্রাম ভিটামিন বিটুয়েলভ দিবেন, হাইড্রোক্সি কোবালামিন। আর যদি হচ্ছে আনকমপ্লিকেটেড থাকে সেক্ষেত্রে হচ্ছে 2 থেকে 3 দিন পর পর 6 ডোজ, টোটাল 6 ডোজ 1000 মাইক্রোগ্রাম দিবেন। আর ফোলিক অ্যাসিড ডিফিসিয়েন্সির ক্ষেত্রে দেখেন ওরাল ফোলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি উইল ট্রিট অ্যাক্রিড ডিফিসিয়েন্সি অ্যান্ড ওয়ান্স উইকলি ইজ এডিকুয়েট ফর মেনটেনেন্স থেরাপি, মেনটেনেন্স থেরাপির জন্য সপ্তাহে একটা করে দিই। এই যে মেনটেনেন্স থেরাপি আমরা ফলিক অ্যাসিড কাদের ক্ষেত্রে এরকম দিই, যে হিমোলাইটিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া পেশেন্ট বা যাদের হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এইসব পেশেন্টের ক্ষেত্রে আমরা ফলিক অ্যাসিড দিই। প্রোবায়োটিক ফলিক অ্যাসিড ইন প্রিভেনশন অফ মেগালোব্লাস্টোসিস ইন হিউম্যান রিডিউস দ্য ফিটাল নিউরাল টিউব ডিফেক্ট, আমরা অ্যানেনসেফাল স্পাইনা বাইফিডা এগুলো হয় না, নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেনশনের জন্য আমরা প্রোবায়োটিক ফলিক অ্যাসিড দিই প্রেগনেন্সিতে। এছাড়া আর কখন দিয়ে, এই যে প্রোবায়োটিক সাপ্লিমেন্টেশন অলসো গিভেন ইন ক্রনিক হেমাটোলজিক্যাল হিমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা প্রোবায়োটিক ফলিক অ্যাসিড দিই, ফলিক অ্যাসিড প্রেগনেন্সি এবং হিমোলাইটিক অ্যানিমিয়া গুলো দিই। তারপর হচ্ছে দেখেন ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি, দেখেন ফলিক অ্যাসিড বেশি যদি খাই তাহলে কি কি সুবিধা আছে, সুপ্রা ফিজিওলজিক্যাল, এটা খুব ইম্পর্টেন্ট, সুপ্রা ফিজিওলজিক্যাল সাপ্লিমেন্টেশন 400 মাইক্রোগ্রাম পার ডেতে খাইলে রিস্ক অফ করোনারি অ্যান্ড সেরেব্রো ভাস্কুলার ডিজিজ বাই লোয়ারিং প্লাজমা হোমোসিস্টিন লেভেল। আমরা জানি যে ফলিক অ্যাসিড এবং হচ্ছে ভিটামিন বিটুয়েলভ পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে
হোমোসিস্টিনের লেভেল বেড়ে যায়, তখন হচ্ছে এমআই এবং স্ট্রোকের চান্স বেড়ে যায় হোমোসিস্টিন লেভেল বেড়ে গেলে। সেক্ষেত্রে যদি আমরা ফুলিক অ্যাসিড বেশি বেশি খাই তাহলে এই এমআই এবং স্ট্রোকের চান্সটা কমে যায়। এছাড়া যদি ফোলেট, যেখানে আমরা লিখছি ফোলেটের যদি ডিফিসিয়েন্সি হয় এমআই স্ট্রোকের চান্স বেড়ে যায়, এবং কিছু ক্যান্সার ব্রেস্ট কোলন এবং একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার চান্স বেড়ে যায়, একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার চান্স বেড়ে যায়। তাহলে এরপর দেখেন হিমোলাইটিক অ্যানিমিয়া খুবই খুবই ইম্পর্টেন্ট, হিমোলাইসিস হলে কি কি হয় সেগুলো আমরা পড়বো পরে। এরপর দেখেন এই ছবিটা খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখেন হিমোলাইসিস কেন হইতে পারে। হিমোলাইসিস এর কিছু ইনহেরিটেড জন্মগত এবং কিছু অ্যাকোয়ার্ড অর্জিত সমস্যা, এগুলো আমরা দেখি। দেখেন রেড সেল মেমব্রেন অ্যাবনর্মালিটি যদি হয়, যদি রেড সেল মেমব্রেন এর অ্যাবনর্মালিটি হয় হেরিডিটারি অ্যাসপেরোসাইটোসিস, হেরিডিটারি এলিপ্টোসাইটোসিস, এগুলো প্রবলেম হবে, এখানে হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে, অর্থাৎ আরবিসি ব্রেকডাউন হয়। এরপর দেখেন রেড সেল এনজাইম, রেড সেল অনেকগুলো এনজাইম আছে, সেই এনজাইম গুলোতে কোনো যদি প্রবলেম হয়, যেমন পাইরুভেট কাইনেস যদি হচ্ছে ডিফিসিয়েন্সি হয়, হেক্সোজ মনোফসফেট শান্টের যদি হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেজ ডিফিসিয়েন্সি হয়, পাইরিমিডিন ফাইভ নিউক্লিওটাইডের এইসব এনজাইম যদি ডিফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে কি রেড সেল এনজাইম ডিফিসিয়েন্সির কারণে হিমোলাইটিক অ্যানিমিয়া হবে। এখানে মোস্ট কমন হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেজ ডিফিসিয়েন্সি। এবার দেখেন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের যদি হচ্ছে দুই ধরনের ডিফিসিয়েন্সি হতে পারে, হিমোলাইসিস হয়ে থ্যালাসেমিয়াতে একটা নাম্বার যদি কমে যায় অর্থাৎ কোয়ান্টিটেটিভ অর্থাৎ পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে হতে পারে। এছাড়া কোয়ালিটেটিভ ডিফিসিয়েন্সি হইতে পারে হিমোগ্লোবিনে, সেক্ষেত্রে কি হইতে পারে সিকেল সেল অ্যানিমিয়া, অ্যাবনর্মাল হচ্ছে হিমোগ্লোবিন ফর্মেশন হয়, যে কারণে হচ্ছে এখানে হিমোলাইসিস হয়। এছাড়া দেখেন অ্যাকোয়ার্ড কজের মধ্যে ইমিউন এবং নন ইমিউন, অর্থাৎ ইমিউন মানে হচ্ছে এখানে অটো ইমিউন অ্যান্টিবডি ফর্মেশন হয়, ঠিক আছে, এখানে অ্যান্টিবডি ফর্মেশন হয়, আর নন ইমিউন মানে অ্যান্টিবডি ফর্মেশন হয় না কিন্তু মেকানিক্যাল কিছু কজ আছে, যেমন প্রস্থেটিক ভালভ, এখানে হচ্ছে মনে করেন আরবিসি হচ্ছে ধাক্কা খাই গিয়ে দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে, হিমোলাইসিস হচ্ছে। এছাড়া মাইক্রো এনজিওপ্যাথিক হতে পারে, মাইক্রো এনজিওপ্যাথিক ছোট ছোট ভেসেলের সমস্যার কারণে হতে পারে, ডিআইসি, তারপর হচ্ছে হিমোলাইটিক এডেমিক সিন্ড্রোম, টিটিপি, এগুলো তো হতে পারে। এছাড়া মার্স হিমোগ্লোবিন ইউরিয়া, মার্স হিমোগ্লোবিন ইউরিয়া যে হচ্ছে সন্ধ্যা হচ্ছে মার্চ করে, সেক্ষেত্রে হচ্ছে মার্চ হিমোগ্লোবিন ইউরিয়া হতে পারে। এছাড়া ইনফেকশন, ইনফেকশনের মধ্যে দেখেন কোন কোন ইনফেকশনে হিমোলাইসিস হয়, ম্যালেরিয়াতে হিমোলাইসিস হয় এবং ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেস এখানে হচ্ছে হিমোলাইসিস হয়, লেসিথিনেস নামে একটা হচ্ছে এনজাইম রিলিজ হয় যে কারণে হচ্ছে হিমোলাইসিসটা হয়, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেস এবং ম্যালেরিয়া ইনফেকশন, কোন কোন ইনফেকশনে হিমোলাইসিস হয়। এরপর দেখেন কোন কোন কেমিক্যাল বা ড্রাগ, অনেকগুলো ড্রাগ আমরা পড়বো, তার মধ্যে মনে রাখেন ড্যাপসন ম্যালোপ্রিন, এছাড়া কপার উইলসন ডিজিজে হিমোলাইসিস হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, এছাড়া বার্নে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, ড্রাউনিং, বার্ন, ড্রাউনিং, তারপর হচ্ছে কপার বা উইলসন ডিজিজ, এগুলো তো হয়। অ্যাকোয়ার্ড অ্যাবনর্মাল মেমব্রেন, পারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, পারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া পিএনএইচ, এখানে হচ্ছে কি হচ্ছে হিমোলাইসিস হয়, পিএনএইচ হিমোলাইসিস হয়, পারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। এরপর দেখেন ইমিউন মিডিয়েটেড গুলো, দেখেন ওয়ার্ম অ্যান্টিবডি, ওয়ার্ম মানে হচ্ছে গরম, এখানে হচ্ছে আইজিজি ফর্মেশন হয়, তাহলে গরম গরম আইজিজি ফর্মেশন হয়, এগুলো 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যাক্টিভ, এবং হচ্ছে কি 80% ক্ষেত্রে ওয়ার্ম অ্যান্টিবডিটা কমন 80% ক্ষেত্রে হয়, এবং এর প্রাইমারি কজ হচ্ছে এডিওপ্যাথিক জানা যায়নি, সেকেন্ডারি কজ গুলো মনে রাখার কিছু আমরা টেকনিক, বিশেষ করে ড্রাগ মনে রাখার একটা টেকনিক করছি, সেটা হচ্ছে ফুলের মালা কুইনকে পরাবো, এখন যে যার কুইনকে পরাবে রাজা পরাবে, ফুলের মানে হচ্ছে ফ্লোরোডারাবিন, মালা মানে হচ্ছে মেফেরেমিক অ্যাসিড, হলদি হচ্ছে লেবুডোপা, এম দিয়ে মিথাইল ডোপা, মালা দিয়ে এম দিয়ে মিথাইল ডোপা এবং মেফেরেমিক অ্যাসিড, হলদি হচ্ছে লেবুডোপা। এবার দেখেন কুইন দিয়ে হচ্ছে কুইনিডিন, পরাবো পি দিয়ে হচ্ছে পেনিসিলিন। এরপরে দেখেন লিম্ফয়েড ম্যালিগন্যান্সি, তার মধ্যে হচ্ছে সিএলএল, মায়েলোমা এবং লিম্ফোমা, ম্যালিগন্যান্সি গুলোতে হচ্ছে কি হবে ইউজুয়ালি
ওয়ার্ম অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। এরপর দেখেন আদার্স ম্যালিগন্যান্সি, লাং, কোলন, কিডনি, ওভারি, থাইমোমা, এইসব আমরা বললাম যে ম্যালিগন্যান্সি গুলোতে ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্টিবডি ফর্মেশন হয়। যারা আলসারেটিভ কোলাইটিস, এইচআইভি, এইসব ইনফেকশনে ওয়ার্ম অ্যান্টিবডি ফর্মেশন হয়। এখন কোল্ড অ্যান্টিবডি ফর্মেশন কোথায় হয়, এই কজ গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে অটো অ্যান্টিবডিস, আবার কতগুলো আছে অ্যালো অ্যান্টিবডিস। অটো অ্যান্টিবডি গুলো বুঝতেছি, দেখেন এই যে কোল্ড অ্যান্টিবডি, কোল্ড অ্যাগ্লুটিনিন ফর্মেশন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে দেখুন মাইক্রোপ্লাজমাতে, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার একটা সিনারিও দেয়, এখানে কোল্ড অ্যাগ্লুটিনিন পজিটিভ। আমরা ডায়াগনোসিস কি, এটা কোন অর্গানিজম দিয়ে হয়েছে, এটা জানুয়ারি 2020 আসছিল যে মাইক্রোপ্লাজমাতে হচ্ছে কোল্ড অ্যাগ্লুটিনিন বা কোল্ড অ্যান্টিবডি পাওয়া যায়। এছাড়া কোন কোন অর্গানিজম করতে পারে, ইপস্টিন বার ভাইরাস, সিভিলিস, এগুলো ক্ষেত্রে কোল্ড অ্যান্টিবডি ফর্মেশন হয় এগুলো ইনফেকশনের ক্ষেত্রে। এছাড়া এখানে দেখেন লিম্ফোপ্লেবাইটিস, ভিতরটা লিম্ফোমাতে কি হয়, ওয়ার্ম এবং কোল্ড দুইটা অ্যান্টিবডি, কোল্ড দুইটাই ফর্মেশন হতে পারে। অ্যালো অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে কখন কখন হয়, অ্যালো অ্যান্টিবডি ফর্মেশন হয় আপনার ট্রান্সফিউশন রিয়েকশনের ক্ষেত্রে এবং হিমোলাইটিক ডিজিজ অফ দা নিউবর্ন, হিমোলাইটিক ডিজিজ অফ দা নিউবর্ন, এইসব কন্ডিশনে হচ্ছে এই অ্যালো অ্যান্টিবডি ফর্মেশন হয়। দুইটা কন্ডিশন খুবই ইম্পর্টেন্ট। এই হচ্ছে ইনফিনিটি স্টার একটা ফিগার। এরপর দেখেন এই বক্সটা হচ্ছে ইনফিনিটি স্টার, এখান থেকে প্রশ্ন আসে হলমার্ক ফিচার অফ হিমোলাইসিস, এর যারা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস এর কি কি ফিচার আসে পরীক্ষা, এটা ঠিক আছে। তাহলে হলমার্ক ফিচার এখানে খেয়াল করেন, হলমার্ক ফিচার কি কি আছে হিমোলাইসিস এ, হিমোলাইসিস যদি হয় আরবিসি ব্রেকডাউন হচ্ছে, ব্রেকডাউন হলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এর পরিমাণ বেড়ে যাবে, রেটিকুলোসাইটের পরিমাণ বেড়ে যাবে। কেন রেটিকুলোসাইটের পরিমাণ বেড়ে যায় কেন বলি, কারণ হচ্ছে আর আরবিসি ব্রেকডাউন হচ্ছে তো নতুন দ্রুত হচ্ছে এখানে বোন মেরো থেকে হচ্ছে আরবিসি সাপ্লাই দিবে, দ্রুত সাপ্লাই দিতে গিয়ে দেখা যাবে যে হচ্ছে ইমেচিউর আরবিসি পরিমাণ বেড়ে যাচ্ছে, রেটিকুলোসাইটের পরিমাণ বেড়ে যায়। মনে করেন দোকানে অনেক বেশি কাস্টমার আছে, প্রয়োজন অনেক বেশি, চাহিদা অনেক বেশি, দেখা যাচ্ছে যে পরোটা ভালো করে না ভেজে সাপ্লাই দিয়ে দিচ্ছে এরকম। তাইলে এরপর দেখেন ইউরিনারি বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, আনকনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস, রেটিকুলোসাইট এবং ইউরিনারি বিলিরুবিন এগুলোর পরিমাণ বেড়ে যাবে। এরপর দেখেন হিমোলাইসিসে আর কি কি কমে, বিশেষ করে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসে, তাহলে হেপ্টোগ্লোবিন কমবে, হেপ্টোগ্লোবিন কমবে, হিমোগ্লোবিন ইউরিয়া হয়, হিমোগ্লোবিনের পরিমাণ কমবে, ইউরিনারি হচ্ছে হিমোসিডারিন যায়, হিমোসিডারিনের পরিমাণও কমবে, তাহলে হিমোসিডারিন, হিমোগ্লোবিন, হাইপোগ্লোবিনের পরিমাণ কমে যাবে। এই দিয়ে যেগুলো আছে সবগুলো পরিমাণে কমে, হিমোগ্লোবিনের পরিমাণ কমে, হাইপোগ্লোবিনের, হিমোসিডারিন সবগুলো পরিমাণ কমে। এরপর দেখেন মিটাল মিটি মিটিমাল অ্যালবুমিনের পরিমাণ বাড়ে, মিটাল মিটাল অ্যালবুমিনের পরিমাণ বাড়তেছে। এটা ইনফিনিটি স্টার বক্স, এটা ভালো করে মনে রাখবেন হলমার্ক ফিচার গুলো এবং হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস আর কি ভালো কমে, এইখান থেকে এসবি আসে, এমসিকিউ আসে। এরপর দেখেন হিমোলাইসিস এ যদি হয় হিমোলাইটিক অ্যানিমিয়া, তো হচ্ছে এখানে কি কি জিনিস পাওয়া যায়, স্পেরোসাইট পাওয়া যায়, স্পেরোসাইট পাওয়া যায়, স্পেরোসাইট কি যে রেড সেল ফ্র্যাগমেন্টেশন, এখানে সরি রেড সেল ফ্র্যাগমেন্টেশন না, স্পেরোসাইট পাওয়া যায়, স্পেরোসাইট হেরিডিটারি স্পেরোসাইটোসিস হয়, অটোইমিউন হিমোলাইসিস হয়, সেক্ষেত্রে স্পেরোসাইট পাওয়া যায়। এছাড়া দেখেন সিকেল সেল ডিজিজ, সেক্ষেত্রে সিকেল সেল পাওয়া যাবে, ক্যারেক্টারিস্টিক সিকেল সেল, এগুলো সিকেল শেপড হয় কাস্তের মতো। এরপর দেখেন রেড সেল ফ্র্যাগমেন্ট বা সিস্টোসাইট, রেড সেল ফ্র্যাগমেন্টেশন বা সিস্টোসাইট কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে আপনার মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইসিস এর ক্ষেত্রে পাওয়া যায়। তো এটা পরীক্ষায় জানুয়ারি 2021 আসছিল যে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের একটা ফিচার দিয়েছে, হিমোলাইটিক মানে হচ্ছে এখানে মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইসিস হয়, আর ইউরেমিক মানে হচ্ছে ইউরেমিয়ার কারণে রেনাল ফেলিয়ার হয়, আর হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম এখানে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়। এই তিনটা ট্রায়েড ট্রায়েড ফিচার আছে। কিছুদিন আগে তার ব্লাডি ডায়রিয়ার একটা হিস্ট্রি দিয়েছে। আমরা জানি হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের তিনটা জিনিস, একটা হচ্ছে হিমোলাইসিস হয় মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইসিস, রেনাল ফেলিয়ার এবং থ্রোম্বোসাইটোপেনিয়া, সাথে এখানে কি থাকবে ব্লাডি ডায়রিয়ার একটা হিস্ট্রি থাকবে, কারণ এটার মোস্ট কমন কজ কি ইকোলাই। তাহলে ইকোলাই এর কারণে হচ্ছে হাস হয় ইউজুয়ালি, তো
এইরকম দিয়ে বললো যে কোন ইনভেস্টিগেশনের ফাইন্ডিংসটা এটার সাথে বেশি অ্যাসোসিয়েটেড, সেক্ষেত্রে রেড সেল ফ্র্যাগমেন্টেশনটা দিয়েছিল, এটা আনসার ছিল। এবং রেড সেল ফ্র্যাগমেন্টেশন না দিয়েও সিস্টোসাইটও দিতে পারে, দুটাই কি জিনিস, রেড সেল ফ্র্যাগমেন্টেশন বা সিস্টোসাইট, আরবিসি দিয়ে ভেঙে যাচ্ছে সেটা। এরপর দেখেন বাইট সেল, বাইট সেল আমরা কোথায় পাই? গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনের ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে হচ্ছে বাইট সেল পাই। এটা কি নির্দেশ করে দেখেন? এটা হচ্ছে অক্সিডেটিভ হিমোলাইসিস, অক্সিডেটিভ হিমোলাইসিস কে নির্দেশ করে। কখন পাই আমরা বাইট সেলটা? বাইট সেলটা আমরা পাই হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনের ডেফিসিয়েন্সি। এখানে কি হয়, নর্মাল সাইজ রেড সেল দ্যাট লুক লাইক অ্যাজ ইফ দে হ্যাভ বিন পার্শিয়ালি ইটার। মনে করেন এটা নর্মাল সেল, এখানে হচ্ছে এই পাশটা খাই ফেলছে, এরকম একটা লোক আসবে এখানে, তাহলে সেটা দেখতে কিরকম হবে? বাইট সেল এক মনে করে এখানে কামড় দিছে, এরকম বাইট সেল। এরপর দেখেন ইন মোস্ট অফ দ্য হিমোলাইটিক স্টেট হিমোলাইসিস ইজ প্রিডমিনেন্টলি এক্সট্রা ভাস্কুলার, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হিমোলাইসিস কোথায় হয়, এক্সট্রা ভাস্কুলার, এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস হয়। ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হলে ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন প্রসেস অ্যাক্টিভেট হয়ে গেলে, সরি হিমোলাইসিস এটা আলাদা জিনিস। আচ্ছা তাহলে হচ্ছে এখানে এই এক্সট্রা ভাস্কুলার হচ্ছে হিমোলাইসিস হয়, এবং কোয়াগুলেশনের ক্ষেত্রে এক্সটেন্সিভ পাথওয়ে এটাও মোটামুটি বেশি অ্যাক্টিভ। এবার টু কনফার্ম দ্য হিমোলাইসিস, হিমোলাইসিস কনফার্ম করার জন্য পেশেন্টের রেড সেল ক্যান বি লেবেলড উইথ ক্রোমিয়াম 51। তাহলে হিমোলাইসিস কনফার্ম করার জন্য আপনি কোন ইনভেস্টিগেশনটা করবেন সেটাও আসতে পারে, যে হচ্ছে ক্রোমিয়াম 51, ঠিক আছে। এরপর দেখেন এই ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস থেকে এখান থেকে একটা প্রশ্ন আসছিল জানুয়ারি 2021-এ, যে হচ্ছে কোনটা কনফার্ম, কনফার্মেটরি বা মোস্ট স্পেসিফিক ফর ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। দেখেন হিমোসিডেনিউরিয়া হুইচ ইজ অলওয়েজ ইন্ডিকেটিভ, হুইচ ইজ অলওয়েজ ইন্ডিকেটিভ অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, এটা একটা প্রশ্ন আসছিল, এসবি আসছিল। এরপর দেখেন এখানে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস কখন কখন হয়, এটা পরীক্ষায় আসে কবি, যে ইন্ট্রাভাস্কুলার এবং এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস এর কাজগুলো আমি অলরেডি গ্রুপে দিয়েছি, এগুলা আবার দিব। এবিও ট্রান্সমিশন রিয়েকশন, এবিও ট্রান্সমিশন রিয়েকশন যদি হয়, এছাড়া পারক্সিসমাল নকটার্নাল পিএনএইচ যদি হয়, হিমোগ্লোবিন ইউরিয়া ইনফেকশন, ম্যালেরিয়া এবং হচ্ছে কলস্ট্রিডাম পারফ্রিনজেস, এই যে ইনফেকশন এগুলোতে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়। এছাড়া মেকানিক্যাল ট্রমা, হার্ট ভালভ বা হচ্ছে ডিআইসি প্রস্তাবিক হার্ট ভালভ যদি থাকে ডিআইসি, এগুলোতে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়। এছাড়া এনজাইম যে ডেমেজ, গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি, এইসব ক্ষেত্রে হচ্ছে আপনার ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়। এছাড়া কিছু ড্রাগ আছে যেমন ড্যাপসন, মেলাপ্রিন, এইসব ক্ষেত্রে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়। ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে কি কি ফিচার পাওয়া যায়, যে হেপ্টোগ্লোবিনের পরিমাণ কমে যায়, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, হিমোসিডারিন ইউরিয়া হয়, এবং মিথিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে, মিথিমঅ্যালবুমিনের পরিমাণ বেড়ে যায়, সেগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে কজ গুলো আমরা পড়লাম, কিছু ড্রাগ কজ আছে, কিছু ইনফেকশনের কজ আছে, মেকানিক্যাল ট্রমা আছে, ট্রান্সমিশন রিয়েকশন, এনএস, এগুলো আছে। এখানে একটা টেস্ট করা যেতে পারে, এই যে মিটিমি অ্যালবুমিন, এটা ডিটেক্ট করার জন্য কি করা হয়, সাম টেস্ট করা হয়। তাইলে হচ্ছে ম্যালেরিয়াতে কি হয়, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়। কজেস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া আমরা অলরেডি ফিগারের মধ্যে অনেকগুলো কজ পড়ে ফেলছি। এরপর দেখেন রেড সেল মেমব্রেন ডিফেক্ট, আমরা বলছি হেরিডিটারি অ্যাস্পেরোসাইটোসিস এবং ইলেক্ট্রোসাইটোসিস। আরবিসি যে একটা শেপ থাকে, এই যে একটা শেপ যে থাকে আরবিসি কয়েনের মতো, এই যে শেপ, এই শেপটা মেনটেন করে হচ্ছে মূলত স্পেকট্রিন নামে একটা প্রোটিন, স্পেকট্রিন নামে একটা প্রোটিন আছে, এটা হচ্ছে আরবিসি শেপ মেনটেন করে। এটা কিন্তু এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট, পেডিয়াট্রিক্স এই এসবি এটা আসছিল, স্পেকট্রিন নামে একটা প্রোটিন আছে যেটা হচ্ছে আরবিসি শেপ মেনটেন করে। তো দেখা যাচ্ছে যে এখানে বেসিক স্ট্রাকচার ইজ সাইটোস্কেলটন স্টেবল অন দ্য লিপিড বাই লেয়ার বাই এ স্পেশাল প্রোটিন কমপ্লেক্স, দিস স্ট্রাকচার অ্যাচিভস গ্রেট ডিফর্মিটি অ্যান্ড ইলাস্টিসিটি, ফলে আর বিশের একটা নির্দিষ্ট ইলাস্টিসিটি থাকে। অ্যান্ড দ্য রেড সেল ডায়ামিটার ইজ 8 মাইক্রোমিটার, রেড সেলের হচ্ছে সাইজ হচ্ছে 8 মাইক্রোমিটার। অ্যান্ড দ্য ন্যারোয়েস্ট ক্যাপিলারি ইন দ্য সার্কুলেশন আর দ্য স্প্লিন, স্প্লিনের যে হচ্ছে ক্যাপিলারি গুলো আছে সব থেকে চিকন,
সব থেকে চিকন ক্যাপিলারি কোথায়? স্প্লেনে থাকে। তাহলে সব থেকে চিকন ক্যাপিলারি গুলো স্প্লেনে থাকে এবং মাত্র 2 মাইক্রোমিটার। এই 2 মাইক্রোমিটারের মধ্যে 8 মাইক্রোমিটার একটা জিনিস চলে যায়। হ্যাঁ, এই যে সেটা মেনটেন করে স্পেকট্রিন, এটা ইম্পর্টেন্ট। ওয়েন দ্য নর্মাল রেড সেল স্ট্রাকচার ইজ ডিস্টার্ব ইউজুয়ালি কোয়ান্টিটেটিভ অর ফাংশনাল ডিফারেন্স ওয়ান আর মোর প্রোটিন ইন দ্য সাইটোপ্লাজম সেল লুজ দেয়ার ইলাস্টিসিটি। এই ইলাস্টিসিটি থাকতে পারে না, এই যে তখন এরকম ছোট্ট ক্যাপিলারি দিয়ে পাস করতে পারে না। তো তখন কি হয়? তখন হচ্ছে রেড সেল সার্ভাইভালটা কমে যাবে এবং হচ্ছে এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস হবে। অর্থাৎ এই যে যে প্রোটিন গুলা যে সাইটোস্কেলটন গঠন করে, এইসব প্রোটিন গুলো হচ্ছে ডিফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আরবিসির ইলাস্টিসিটি কমে যাবে এবং এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস হবে। তখন এরপর দেখেন হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এটা হচ্ছে অটোসোমাল। হেরিডিটারি শব্দটা থাকলে ইজালি অটোসোমাল ডোমিনেন্ট, ঠিক আছে, অটোসোমাল ডোমিনেন্ট। তারপর দেখেন আমি যেটা বলতেছিলাম, হেরিডিটারি স্পেসাইটিস, হেরিডিটারি শব্দটা দেখলে যেটা অটোসোমাল ডমিনেন্ট বংশগত এটা, এবং এই হেরিডিটারি স্পেসাইটিস যেটা মোর দেন 65 ইয়ার্স ওল্ড যারা তাদের হয়। এবং এখানে কি হয়, অ্যাবনর্মালিটিস অ্যান্ড ডিফিসিয়েন্সি অফ বিটা স্পেকট্রিন। আমরা বলছি স্পেকট্রিন হচ্ছে কি আর সিস্টেম মেনটেন করে, এছাড়া অ্যান্ড কাইরিন, এইসব প্রোটিনের হচ্ছে অভাবের কারণে হচ্ছে আর শেপটা ঠিক মতো থাকে না। তাহলে এখানে কি হয়, ক্রনিক হিমোলাইটিক একটা স্টেট হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া করে হেরিডিটারি। এই ক্ষেত্রে কি হয়, আমরা যা হিমোলাইসিস হবে সেক্ষেত্রে হচ্ছে রেটিকুলোসাইটোসিস হবে, বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, এবং আমরা হচ্ছে পিভিএফ করলে কি পাবো, স্পেরোসাইট পাবো, স্পেরোসাইট পাবো। এবং সেখানে ইম্পর্টেন্ট জিনিস দেখেন, যেখানে যেখানে হচ্ছে আপনার হিমোলাইসিস হয়, হিমোলাইসিস হলে সেক্ষেত্রে হচ্ছে এখানে পিগমেন্ট কোলেস্টোন হওয়ার চান্স বেড়ে যায়, এবং কোলেস্টোন হলে সেক্ষেত্রে কোলেস্টাইটিসের ফিচার পাবে। এটা ইম্পর্টেন্ট, হেরিডিটারি স্পেরোসাইটোসিস হিমোলাইসিস হয়, রেটিকুলোসাইটোসিস পাবো, এই জন্য হাইপারবিলিরুবিনেমিয়া পাবো, পিভিএফ স্পেরোসাইট পাবো, এবং পিগমেন্ট কোলেস্টোন পাওয়া যাবে। এই কোলেস্টোন পাওয়া গেলে কি হবে, কোলেস্টাইটিস করবে। এরপর দেখেন এখানে 3 ধরনের ক্রাইসিস হয়। একটা হচ্ছে হিমোলাইটিক ক্রাইসিস, হিমোলাইটিক ক্রাইসিস অর্থাৎ যখন হচ্ছে হিমোলাইসিসটা বেড়ে যাবে তখন হিমোলাইটিক ক্রাইসিস বলে, এবং ইনফেকশনের কারণে হয়। এছাড়া মেগালোব্লাস্টিক ক্রাইসিস ইউজুয়ালি প্রেগনেন্সিতে হয়। এখানে কি হয়, ফোলেট ডিফিসিয়েন্সি হওয়ার পরে মেগালোব্লাস্টিক ক্রাইসিস হয়, এবং অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ইউজুয়ালি হচ্ছে পার্ভোভাইরাস B19 বা EIQ ভাইরাসও বলা হয়। এটাতে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস হয়। এখানে কি হয়, ক্রনিক হিমোলাইসিস হয়, হিমোগ্লোবিন লেভেল কমে যায়। এখানে হচ্ছে পেশেন্ট প্রেজেন্ট সিভিয়ার অ্যানিমিয়া অ্যান্ড লো রেটিকুলোসাইট কাউন্ট। তাহলে অ্যানিমিয়া থাকবে সাথে রেটিকুলোসাইট কাউন্ট কমে যাবে। তাহলে 3 ধরনের ক্রাইসিস পাওয়া যায়, হিমোলাইটিক ক্রাইসিস, মেগালোব্লাস্টিক ক্রাইসিস এবং অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। অ্যাপ্লাস্টিক ক্রাইসিস কোন ভাইরাস দিয়ে হয়, পার্ভো ভাইরাস B19 বা ইরাইটো ভাইরাস, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাপ্লাস্টিক ক্রাইসিসটা পার্ভো ভাইরাস B19 ইনফেকশনের কারণে হয়। ইনভেস্টিগেশন করলে এখানে কি পাবো, MCV কম পাবো, MCH কম পাবো, কিন্তু MCHC বেশি থাকবে। এবং এখানে টিয়ার ড্রপ সেল পাওয়া যাবে, টিয়ার ড্রপ সেল পাওয়া যাবে। এখানে কনস্টেন্স নেগেটিভ, কনস্টেন্স নেগেটিভ। আর হচ্ছে এখানে দুই ধরনের দুইটা টেস্ট করা যায়, একটা অসমোটিক ফ্রাজাইলাইট টেস্ট, একটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রিক টেস্ট। এটা হচ্ছে মোর স্পেসিফিক, মোর স্পেসিফিক ফ্লো সাইটোমেট্রিক টেস্টটা হচ্ছে মোর স্পেসিফিক, আপনার অটোসোমাল ডমিন্যান্ট ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবা ছিল বা হচ্ছে এরকম, সাথে হিমোলাইসিসের ফিচার গুলো দেয়, হ্যাঁ, হিমোলাইসিসের ফিচার, কোলেস্টেরল, এগুলো ফিচার দিয়ে দেয়, সাথে পিভিএফ ফাইন্ডিং স্পেরোসাইট যদি বলে থাকে সেক্ষেত্রে এইসব ফিচার যদি থাকে স্পেরোসাইটোসিস হয় বা স্পেরোসাইট পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে এটা স্পেরোসাইটোসিস। মোস্ট কমন ইনভেস্টিগেশন হচ্ছে এখানে আমরা কি করতে পারি, ফ্লো সাইটোমেট্রিক টেস্ট করতে পারি, অসমোটিক ফ্রাজিলিটি টেস্ট করা যায়, কিন্তু স্পেসিফিক বলতে ফ্লো সাইটোমেট্রিক। এরপর দেখেন আমরা বলছি হিমোলাইটিক ডিজিজ গুলো হচ্ছে ফলিক অ্যাসিড প্রোফাইলাইসিস দিতে হবে, লাইফ লং হচ্ছে ফলিক অ্যাসিড প্রোফাইলাইসিস
দিতে হবে, এছাড়া হচ্ছে সিভিয়ার কেসেস কোন একটু দেখা যেতে পারে। এরপর তেমন একটা ইম্পর্টেন্ট হেরিডিটারি সাইটোসিস, এটা অটোসোমাল ডমিনেন্ট এবং রিসেসিভ দুইটাই হতে পারে। এখানে আর যেগুলো আছে ইলিপ্সাইটিক হয়, লেপ্টোসাইটিক হয়, এখানে এই বক্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে ডিরেক্ট কোম টেস্ট পজিটিভ কখন, ইনডিরেক্ট কোম টেস্ট পজিটিভ কখন, এটাই ইনফিডেস্টটা এলপি এবং এমসিকিউ দুটার জন্য ইম্পর্টেন্ট। দেখেন ডিরেক্ট কোম টেস্ট আসলে কি দেখা হয়, এটা ইম্পর্টেন্ট, যে প্রেজেন্স অফ অ্যান্টিবডি বাউন্ড টু দ্য রেড সেল সার্ফেস, রেড সেল সার্ফেসে যেসব অ্যান্টিবডি বাউন্ড থাকে সেগুলো ডিটেক্ট করা হয়। এবং অ্যালিমিন হিমোলাইটিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন অ্যান্ড ট্রান্সমিশন রিয়েকশন, এই কন্ডিশন গুলোতে হচ্ছে ডিরেক্ট কোম টেস্ট পজিটিভ। ডিরেক্ট কোম টেস্ট পজিটিভ হয় অ্যালিমিউন সরি অটো ইমিউন অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন এবং হচ্ছে ট্রান্সমিশন রিয়েকশন। এই তিনটা কন্ডিশন হচ্ছে ডিরেক্ট হিমোগ্লোবিন টেস্ট পজিটিভ, সরি আবার ভুল বললাম, ডিরেক্ট কোম টেস্ট পজিটিভ। এরপর দেখেন ইনডাইরেক্ট কোম টেস্ট, এখানে কি দেখি আমরা অ্যান্টিবডিস ইন দ্য প্লাজমা, প্লাজমাতে যে অ্যান্টিবডিগুলো আছে সেটা ডিটেক্ট করা হয়। অ্যান্টিবডি স্ক্রিন ইন প্রি ট্রান্সমিশন টেস্টিং, প্রি ট্রান্সমিশন টেস্টিং এর সময় হচ্ছে আমরা এটা করি। এছাড়া হচ্ছে স্ক্রিনিং ইন প্রেগনেন্সি ফর অ্যান্টিবডিজ দ্যাট কজ হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, তাই ডিরেক্ট কোম টেস্ট পজিটিভ কোথায় কোথায় সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন অ্যান্ড ট্রান্সমিশন রিয়েকশন, অর্থাৎ ইমিউন কন্ডিশন গুলোতে কোম টেস্ট পজিটিভ হয় ডিরেক্ট কোম টেস্ট। এরপর দেখেন স্প্লেনেক্টোমাইজ পেশেন্টের ক্ষেত্রে কী কী ম্যানেজমেন্ট, এটা কিন্তু সার্জারিতে বেশি আসে, সার্জারিতে অলরেডি কতবারও প্রশ্ন আসছে এখান থেকে। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট যে স্প্লেনেক্টোমাইজ পেশেন্টের কোন কোন অর্গানিজম দিয়ে ইনফেকশন হওয়ার চান্স বেশি, যে ক্যাপসুলেটেড অর্গানিজম যেগুলো আছে নিউমোকোকাস অর্থাৎ স্ট্রেপটোকোকাস নিউমোনি, মেনিঙ্গোকোকাস, এটা হচ্ছে স্ট্রেপটোকোকাস যেটা হচ্ছে নেসেরিয়া মেনিনজাইটিস, এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এরা হচ্ছে নিউমোকোকাস, মেনিঙ্গোকোকাস এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, এইসব ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে ইনফেকশন হওয়ার চান্স বেশি। নিউমোকোকাস, মেনিঙ্গোকোকাস এবং ইনফ্লুয়েঞ্জি এগুলো হচ্ছে ভ্যাকসিন নিতে হবে, এই জন্য এগুলো দ্বারা ইনফেকশনের চান্স বেশি, এই জন্য ভ্যাকসিন নিতে হবে। দেখেন নিউমোকক্কাল যে ভ্যাকসিন সেটা হচ্ছে 5 বছর এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হচ্ছে প্রতি বছর নিতে হবে। এরপর দেখেন লাইফ লং প্রোবায়োটিক, পেনিসিলিন ইজ রিকমেন্ডেড, এদের হচ্ছে লাইফ লং পেনিসিলিন দিতে হবে, প্রোবায়োটিক 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। এরপর দেখেন এ কার্ড অফ ব্রেসলেট শুড বি ক্যারিড ফর অ্যালার্ট, তাহলে একটা এরকম হচ্ছে কার্ড বা অ্যালার্ট থাকবে গলায় জন্য থাকবে যে এদের স্প্লেনেক্টোমাইজ হয়েছে, কেন এতে আমরা বুঝতে পারবো যে যদি তাতে ইনফেকশন হয় সেক্ষেত্রে যাতে হচ্ছে ভালো অ্যান্টিবায়োটিক দেওয়া আছে। দেখেন ইনসেপসিস পেশেন্ট শুড বি রিসাসিটেটেড অ্যান্ড গিভেন আইভি অ্যান্টিবায়োটিক কভার নিউমোকোকাস হিমোফিলাস মেনিঙ্গোকোকাস অ্যাকর্ডিং টু দ্য লোকাল রেজিস্ট্যান্ট গাইডলাইন, এবং এদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, রিস্ক অফ যদি হচ্ছে ইনফেকশন চান্স বেশি সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ভালো অ্যান্টিবায়োটিক দিতে হবে। এরপর দেখুন দ্য রিস্ক অফ সেরেব্রাল ম্যালেরিয়া ইজ ইনক্রিজ ইন দ্য ইভেন্ট অফ ইনফেকশন, ইনফেকশন হলে এদের সেরেব্রাল ম্যালেরিয়া হওয়ার চান্সটা বেড়ে যায়। তারপর দেখেন যদি অ্যানিমেল বাইট হয় সেক্ষেত্রে হচ্ছে লোকাল ডিস ইনফেকশন দিয়ে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এরপর দেখেন যে আমরা যে অটোসোমাল ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ যেটা দুটাই হয় বললাম, এ হেরিডিটারি লিপোসাইটোসিস সেটা কেন হয়, ওয়ান অর মোর অ্যাঙ্কর প্রোটিন ইন দ্য রেড সেল স্পেকট্রিন অর প্রোটিন 4.1 এগুলো অ্যাবনর্মালিটির কারণে হয়, এটা বলছে যে এই অটোসোমাল ডমিনেন্ট রিসেসিভ দুটাই হতে পারে। হেরিডিটারি লিপোসাইটোসিস লেস কমন দেন অ্যাসপেরোসাইটোসিস, অ্যাসপেরোসাইটোসিস থেকে এরকম নর্মাল কম, বেশি ইম্পর্টেন্ট কিছু না এটা। এরপর দেখেন রেড সেল অ্যাঞ্জিওপ্যাথি, রেড সেল অ্যাঞ্জিওপ্যাথিটা এর মধ্যে হচ্ছে গ্লুকোজ 6 যে ডেফিসিয়েন্সি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটাতে দেখেন এটা খুব স্পিপাটালিন হেক্সোজ মনোফসফেট শান্ট পাথওয়ে,
ফেসিস মনোফসফেট শান পাথওয়ে থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেসে সরি ডিহাইড্রোজেনেসে বলতে চাই গ্লুকোজ সিক্স হাইড্রোজেনেস জেন সেটা আমরা যখন মেটাবলিজম করবো তখন পড়বো এটা। এছাড়া দেখেন এখানে ডিফিসিয়েন্সি রেজাল্ট ইন মোস্ট কমন হিউম্যান এনজাইমোপ্যাথি, মোস্ট কমন হিউম্যান এনজাইমোপ্যাথি, মোস্ট কমন হিউম্যান এনজাইমোপ্যাথি এফেক্টিং 10% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, তাহলে হচ্ছে মোস্ট কমন হিউম্যান এনজাইমোপ্যাথি। এরপর দেখেন এখানে হ্যাটার জায়গায় স্যার প্রোটেক্টেড ফ্রম ম্যালেরিয়া প্যারাসাইটাইজেশন, তাহলে গ্লুকোজ 6% ডিহাইড্রোজেনেস ডিফিসিয়েন্সি হলে ম্যালেরিয়া হওয়ার চান্সটা কম। এরপর দেখেন এই বক্সটা ইনগ্রিডিয়েন্টস টা এখান থেকে অ্যাক্সিডেসে প্রিভিয়াস কোয়েশ্চেন আসছে যে ড্রাগ কজিং হিমোলাইসিস, ড্রাগ কজিং হিমোলাইসিস গ্লুকোজ 6% ডিহাইড্রোজেনেস ডিফিসিয়েন্সি কি ধরনের হচ্ছে হিমোলাইসিস হয়, এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস। তো ড্রাগ গুলো খুবই ইম্পর্টেন্ট, দেখেন অ্যানালজেসিক অ্যাসপিরিন ফেনাসিটিন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, প্রিমাকুইন, কুইনাইন, ক্লোরোকুইন, কুইন দিয়ে যেগুলো আছে কুইনাইন, ক্লোরোকুইন, প্রিমাকুইন, এছাড়া পাইরিমিথামিন। অ্যান্টিবায়োটিক এর মধ্যে দেখেন সালফোনামাইড, নাইট্রোফারান্টোইন, সিপ্রোফ্লক্সাসিন, এগুলো হচ্ছে কি করে হিমোলাইসিস করতে পারে। এছাড়া কুইনিডাইন, প্রোবেনেসিন, ভিটামিন কে, ডেপসো, এগুলো কি করতে পারে হিমোলাইসিস করতে পারে। অর্থাৎ যেসব পেশেন্টের গ্লুকোজ 6% ডিহাইড্রোজেনেস ডিফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে এইসব ড্রাগগুলো দিলে হিমোলাইসিসের চান্সটা বেড়ে যায়। এরপর দেখেন আর কি কি ফিচার পাওয়া যায়, দেখেন ক্রনিক কম্পেনসেটিভ হিমোলাইসিস হতে পারে, ইনফেকশন আর ইলনেস হতে পারে গ্লুকোজ 6% ডিহাইড্রোজেনেস ডিফিসিয়েন্সি হলে, এইসব ফিচারগুলো পাওয়া যায়। নিউনেটাল জন্ডিস হতে পারে, নিউনেটাল জন্ডিস এবং ফেভিজম, ফাবা নামে হচ্ছে একটা বিন শিম পাওয়া যায়, এটা খাইলে দেখা যাচ্ছে যে হিমোলাইসিস হয়, তাহলে হচ্ছে এই শিমটা খাইলে হিমোলাইসিস হয় সেটাকে বলছে ফাবিজম। এইসব ফিচার পাবো গ্লুকোজ 6% ডিহাইড্রোজেনেস ডিফিসিয়েন্সি। গ্লুকোজ 6% ডিহাইড্রোজেনেস ডিফিসিয়েন্সি কোন কোন ড্রাগ হিমোলাইসিস করে এটা ইম্পর্টেন্ট, ডেপসন, ভিটামিন কে, তারপর হচ্ছে প্রোবেনেসিড, কুইনিডাইন, কুইনাইন, প্রিমাকুইন, ক্লোরোকুইন, পাইরিমিথামিন, ফেনাসিটিন, এছাড়া কিছু অ্যান্টিবায়োটিক, সালফোনামাইড, নাইট্রোফারমিন, সিপ্রোফ্লক্সাসিন। এরপর দেখেন ল্যাবরেটরি ফিচার্স, ল্যাবরেটরি ফিচার্স গুলো খুবই ইম্পর্টেন্ট, এখানে কি ধরনের হোয়াইট সেল পাওয়া যায়, হোয়াইট সেল পাওয়া যায়, ব্লিস্টার সেল পাওয়া যায়, ইরেগুলারলি শেপড স্মল সেল পাওয়া যায়, ইরেগুলারলি শেপড স্মল সেল পাওয়া যায়, এখানে পলিক্রোমার্শিয়া পাওয়া যায়, পলিক্রোমার্শিয়া পাওয়া যায়, হেঞ্চ বডি পাওয়া যায়, হেঞ্চ বডি কি পাওয়া যায়, হেঞ্চ বডি পাওয়া যায়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ব্লাড ফ্রেমে কি কি জিনিস পাওয়া যায়, হোয়াইট সেল, ব্লিস্টার সেল, হেঞ্চ বডি, পলিক্রোমার্শিয়া, ইরেগুলারলি শেপ, স্মল সেল পাওয়া যায়। এরপর দেখুন কনফার্মেটরি টেস্ট কি, গ্লুকোজ 6% ডিহাইড্রোজেনেস ডিফিসিয়েন্সি কনফার্মেটরি টেস্ট, এটাতে যেহেতু হচ্ছে আপনার এনজাইম ডিফিসিয়েন্সি হচ্ছে ওই এনজাইমের লেভেলটা দেখলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে কনফার্মড বুঝতে পারবো, তাহলে কনফার্মেটরি টেস্টিং হচ্ছে গ্লুকোজ 6% ডিহাইড্রোজেনেস যে এনজাইম আছে সেটা অ্যাসে করা। দেখেন ম্যানেজমেন্ট এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কোনো ম্যানেজমেন্ট নেই। এরপর দেখেন পাইরুভেট কাইনেজ যে এনজাইম ডিফিসিয়েন্সি এখানে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, এখানে প্রিকল সেল পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট জিনিস, প্রিকল সেল কোথায় পাওয়া যায়, প্রিকল সেল পাওয়া যায়, প্রিকল সেল এটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ, প্রিকল সেল পাওয়া যায়। এরপর দেখেন পাইরিমিডিন নিউক্লিওটাইডস এনজাইম ডিফিসিয়েন্সি গুলো ইউজুয়ালি হচ্ছে অটোসোমাল রিসেসিভ, এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট যে বেজোফিলিক স্ট্রিপলিং কোথায় পাওয়া যায়, বেজোফিলিক স্ট্রিপলিং মূলত হচ্ছে ল্যাড পয়জনিং পাওয়া যায়, তাই বেজোফিলিক বেজোফিলিক স্ট্রিপলিং পাওয়া যায়। এরপর দেখুন অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ইম্পর্টেন্ট খুবই, এটা আমরা চার্টে পড়ে আসছি, এখানে কি হয় দিস রেজাল্ট ফ্রম ইনক্রিজ রেড সেল ডিস্ট্রাকশন ডিউ টু রেড সেল অটো অ্যান্টিবডি। হ্যাঁ, এখানে রেড সেলের বিরুদ্ধে অটো অ্যান্টিবডি ফর্মেশন হয় যেগুলো রেড সেল ডিস্ট্রাকশন করে, এই অ্যান্টিবডিগুলো ইউজুয়ালি আইজিজি বা আইজিএম, আমরা বলছি যে ওয়ার্মের ক্ষেত্রে হচ্ছে আইজিজি আর হচ্ছে কোল্ডের ক্ষেত্রে হচ্ছে আইজিএম, তাহলে আমরা বলছি যে কোল্ড অ্যান্টিবডি ফর্মেশন হয় মাইক্রোপ্লাজমা এক্সটেন বারবার এগুলো, তাহলে এখানে কি ধরনের ইমিউনোগ্লোবিন পাবো, আইজি এম পাবো। এরপর দেখেন
যদি হচ্ছে এগুলো ইফ অ্যান অ্যান্টিবডি অ্যাভাইলেবল ফিক্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টকে যদি ফিক্স করে সেক্ষেত্রে এটা হচ্ছে ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিস হবে, আর যদি হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন ইজ উইক সেক্ষেত্রে হচ্ছে এক্সট্রাভাসকুলার হিমোলাইসিস হবে। ওয়ার্ম অ্যান্টিবডি বাইন্ডস অ্যাট কখন বাইন্ড করে দেখেন, 37 ডিগ্রি সেলসিয়াসে বাইন্ড করে এবং 80% ক্ষেত্রে ওয়ার্ম অ্যান্টিবডি পাওয়া যায়, এবং ওয়ার্ম গুলো হচ্ছে আইজিজি টাইপ। তো আমরা বলছি যে জি দিয়ে হচ্ছে গরম, জি দিয়ে হচ্ছে আইজিজি, অর্থাৎ গরম অ্যান্টিবডি গুলো হচ্ছে ইউজুয়ালি আইজিজি এবং অফেন রিয়েক্ট এগেনস্ট রেসাস অ্যান্টিজেন, রেসাস অ্যান্টিজেন এগেনস্ট রিয়েক্ট করে। কোল্ড অ্যান্টিবডি গুলো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে বাইন্ড করে এবং আপ টু 37 ডিগ্রি সেলসিয়াস বাইন্ড করতে পারে, এগুলো ইউজুয়ালি হচ্ছে আইজিএম। হ্যাঁ, এরপর দেখেন এখানে এই যে অ্যান্টিবডি যেগুলো, এইগুলো যেহেতু হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন হয়, আমরা জানি যে অটোইমিউন টিকেনিমিয়া গুলা হচ্ছে ক্ষেত্রে হচ্ছে কুম টেস্ট ডিরেক্ট কুম টেস্ট পজিটিভ থাকে, অটোইমিউন টিকেনিমিয়ার ক্ষেত্রে ডিরেক্ট কুম টেস্ট পজিটিভ। তো কিছু ক্ষেত্রে হচ্ছে এটা ব্যতিক্রম হতে পারে, দেখা যাচ্ছে 10% ক্ষেত্রে হচ্ছে কুম টেস্ট নেগেটিভ হতে পারে। এরপর দেখেন তো চিকিৎসার ক্ষেত্রে এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই, শুধু এটা খেয়াল রাখেন যে রিটুক্সিমাবটা কি অ্যান্টি CD20 মনোক্লোনাল অ্যান্টিবডি, অ্যান্টিসিডি। এরপর দেখেন স্প্লেনোক্টোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলছিলাম যে যেগুলো হচ্ছে প্রোক্যাপসুলেটেড অর্গানিজম নিউমোকোকাস স্ট্রেপটোকোকাস মেনিঙ্গোকোকাস মেনিনজাইটিস এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এইসব দ্বারা হচ্ছে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি। এরপর দেখেন ক্রনিক কোল্ড অ্যাগ্লুটিনেশন, তো এটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড, দেখেন অ্যাসোসিয়েটেড উইথ লো গ্রেড বি সেল লিম্ফোমা। ক্রনিক কোল্ড অ্যাগ্লুটিনেশন ডিজিজ, এটা কোন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, লো গ্রেড বি সেল লিম্ফোমার সাথে অ্যাসোসিয়েটেড। ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিস উইথ কোল্ড পেইনফুল অ্যান্ড অফেন ব্লো ফিঙ্গার্স টোস ইয়ার্স নোজ, এইসব ক্ষেত্রে এই ফিচারগুলো হবে ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিসের সাথে, যে কোল্ড এক্সপোজার হলে কোল্ড হবে, পেইনফুল, ব্লো ফিঙ্গার্স হবে, অথবা সায়ানোসিস হবে, অ্যাক্রোসায়ানোসিস। তাই দেখেন পেরিফেরাল সায়ানোসিস হচ্ছে এখানে ব্লো ফিঙ্গার্স টোস নোজ ইয়ার্স এগুলোতে সায়ানোসিস হবে। তো এটা প্রিভেনশন করতে হলে কি হবে, উইন্টার সিজনে যে এক্সট্রিমিটিস গুলো ওয়ার্ম রাখার চেষ্টা করতে হবে। এরপর দেখেন ইম্পর্টেন্ট কিছু না এখানে, এইটা ইম্পর্টেন্ট কোল্ড অ্যাগ্লুটিনেশন কোথায় পাওয়া যায়, এটা সিনারিও দেয় মাইকোপ্লাজমা নিউমোনি অর উইথ ইনফেকশাস মনোনিউক্লিওসিস, ডিভিস্টেন বারবারাস দ্বারা ইনফেকশাস মনোনিউক্লিওসিস মনোনিউক্লিওসিস হয়, আর হচ্ছে মাইক্রোপ্লাজমা নিউমোনি, এইসব ক্ষেত্রে হচ্ছে কোল্ড অ্যাগ্লুটিনেশন পাওয়া যায়। পারোক্সিজমাল কোল্ড হিমোগ্লোবিনুরিয়া ইজ ভেরি রেয়ার সিন ইন চিলড্রেন ইন অ্যাসোসিয়েশন উইথ ভাইরাল অর ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর আই যে পারোক্সিজমাল কোল্ড হিমোগ্লোবিনুরিয়া হয়। এখানে হচ্ছে কি ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়, অ্যান্ড আইজিজি অ্যান্টিবডি বাইন্ডস টু রেড সেল, আইজিজি অ্যান্টিবডি ফর্মেশন। এরপর দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, নন ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, নন ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া কখন হতে পারে, অটোইমিউন তো আমরা পড়ছি, যেটা মিসম্যাচ ব্লাড ট্রান্সমিশন হয় বা হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন যদি হয় সেক্ষেত্রে হচ্ছে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, এটা কজটা আসে। তারপর দেখেন নন ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া এখানে কখন হতে পারে, এন্ডোথেলিয়াল ড্যামেজ যদি হয়, এন্ডোথেলিয়াল ড্যামেজ হলে হতে পারে, ক্যারেক্টারাইজ বাই রেড সেল ফ্র্যাগমেন্ট অন ব্লাড ফিল্ম অ্যান্ড মার্কার অফ ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিস, এখানে রেড সেল ফ্র্যাগমেন্টেশন পাওয়া যাবে বা সিস্টোসাইট পাওয়া যাবে। এখানে কখন মেকানিক্যাল হার্ট ভালভে পাওয়া যেতে পারে, হাই ফ্লো থ্রু দ্য ইনকম্পিটেন্ট ব্লাড অর প্রোস্টেটিক লিক থ্রু দ্য সুচার রিং, এইসব ক্ষেত্রে হচ্ছে হতে পারে। মার্চ হিমোগ্লোবিন এরিয়া যারা হচ্ছে ভিগারাস এক্সারসাইজ করে, প্রলং মার্চ করে, এই যে লেফট রাইট মার্চ করে হচ্ছে আর্মিরা, ম্যারাথন রানার, এদের ক্ষেত্রে হচ্ছে রেড সেল ড্যামেজ হতে পারে ইন দ্য ক্যাপিলারি অফ দ্য ফুট। থার্মাল ইঞ্জুরি সিভিয়ার বার্ন কজেস থার্মাল ড্যামেজ টু দ্য রেড সেল, সেক্ষেত্রে হচ্ছে রেড সেল হিমোলাইসিস হবে, ফ্র্যাগমেন্টেশন হবে, মাইক্রো স্পেরোসাইট ইন দ্য ব্লাড, থার্মাল ইঞ্জুরি হলে সেক্ষেত্রে মাইক্রো স্পেরোসাইট পাওয়া যাবে। এরপর মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ এগুলো ইমিউন মিডিয়েটেড না, নন ইমিউন মিডিয়েটেড মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া কখন কখন হয়, এটা হচ্ছে ডিসিমিনেটেড কার্সিনোমেটোসিস,
ম্যালিগন্যান্ট আর প্রেগন্যান্সি ইন্ডিউসড হাইপারটেনশন, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বা প্রেগন্যান্সি ইন্ডিউসড হাইপারটেনশন, রাইডিগেরমিক সিনড্রোম, টিডিবি, থ্রম্বোলিক থ্রম্বোসাইটোপেনিক তারপরে এবং ডিসিমিনেটেড ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন। আমরা হাসের ক্ষেত্রে বললাম যে ট্রায়াড পাওয়া যায়, ট্রায়াডের মধ্যে হচ্ছে হিমোলাইসিস, অটোইমিউন হিমোলাইসিস অ্যানিমিয়া, তারপর হচ্ছে ইউরেমিয়া বা রেনাল ফেলিওর, এবং হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া বা থ্রম্বোসাইটোপেনিয়া পাওয়া যায়। আর এখানে কি পাওয়া যায়, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক, তারপর এখানে এই তিনটা পাওয়া যায়, সাথে হচ্ছে কি থাকে ফিভার এবং নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট থাকে। টিডিপি টিডিপিতে পাওয়া যায় প্যান্টার পাঁচটা ফিচার, অর্থাৎ হাসের হিমোলাইটিক এনিমিয়া সিনড্রোমের তিনটা ফিচার সাথে হচ্ছে ফিভার এবং নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট। আমি বলছি যে টিডিপিতে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট ইজ মোর কমন। এরপরে দেখেন ডিসিমিনেটিং ইন্ট্রাভাসকুলার কোয়াগুলেশন, এইসব কন্ডিশনে হচ্ছে মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক এনিমিয়া, নন ইমিউন হিমোলাইটিক এনিমিয়া কজ। এখানে ইনফেকশন দেখেন, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এখানে ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিস হয়, এছাড়া ক্লস্ট্রিডিয়াম পারফিউরিনস এখানে ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিস হয়। কেমিক্যালের মধ্যে কিছু ড্রাগ আছে যেমন ডেপসন, সালফাফ্লাজিন, কিছু সাবস্টেন্স আছে আর্সেনিক, আর্সেনিক, কপার, ক্লোরাইডস, নাইট্রেটস, নাইট্রোবেনজিন, এগুলো হচ্ছে হিমোলাইসিস হয়। কপারও হিমোলাইসিস করে। আমরা পড়ছি যে উইলসন ডিজিজে হচ্ছে কপার অ্যাকুমুলেশন হয়, এই যে কপার হচ্ছে হিমোলাইসিস করে অনেক, মানে উইলসন ডিজিজে কপার অ্যাকুমুলেশন হয়, কপার হিমোলাইসিস করে। এখানে দেখেন পারোক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিনুরিয়া খুবই ইম্পর্টেন্ট, এমআরসিতে ইউজুয়ালি আসে বা প্লেবে আসে, কিন্তু এফসিবিসি অভাবে আসে না, তাও ইম্পর্টেন্ট খুবই। এখানে কেন হয়, ডিফিসিয়েন্ট ইন জিপিআই অ্যাঙ্কর প্রোটিন, জিপিআই অ্যাঙ্কর প্রোটিন এটার ডিফিসিয়েন্সির কারণে হয়। এই জিপিআইটা কি করে, অ্যাঙ্কর কি মলিকুল, অর্থাৎ এটা হচ্ছে কিছু মলিকুলকে কি করে অ্যাঙ্কর করে রাখে, ধরে রাখে, অ্যান্ড ইটস অ্যাবসেন্স রেজাল্ট ইন ক্লিনিক্যাল আউটকাম দ্যাট রিফ্লেক্টস কজিং ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিস। তাহলে পারোক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিন এরিয়া এখানে ইন্ট্রাভাসকুলার হিমোলাইসিস হয়। তো এখানে কি হয়, এরকম দিস হ্যাপেন বিকজ কি ডিফেন্স মেকানিজম দ্যাট প্রোটেক্ট ফ্রম কমপ্লিমেন্ট মিডিয়েটেড ক্রাইসিস CD55 অ্যান্ড CD59, অর্থাৎ ডেফ ডি ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর এবং MIRL, এই দুটা ফ্যাক্টর, অর্থাৎ CD55 এবং CD59 এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। এগুলো আর জিপিআই অ্যাঙ্কর টু রেড সেল, এগুলো রেড সেলের সাথে হচ্ছে বাইন্ড করে থাকে এই জিপিআই প্রোটিনের মাধ্যমে। এগুলো যদি অভাব হয় তখন হচ্ছে এই কমপ্লিমেন্ট মিডিয়েটেড লাইসিস হবে, RBC ভেঙে যাবে। এইগুলো মূলত RBC কে প্রোটেক্ট করে, এই যে কমপ্লিমেন্ট মিডিয়েটেড লাইসিস থেকে CD55 এবং CD59, একটা নাম হচ্ছে ডেফ ডিকে অ্যাক্সিলারেটিং প্রোটিন, আর একটা হচ্ছে MIRL। এই জিপিআই অ্যাঙ্কর প্রোটিনটা না থাকলে এইগুলো বাইন্ড করে থাকতে পারবে না RBC এর সাথে, তখন RBC লাইসিস হবে। এটার ফিচার কি দেখেন, মোস্ট নোটিসেবল যে ফিচার সেটা হচ্ছে আর্লি মর্নিং হিমোগ্লোবিন ইউরিয়া ইন আর্লি মর্নিং ইউরিন, আর্লি মর্নিং ইউরিনে হচ্ছে কি হবে হিমোগ্লোবিন ইউরিয়া হবে, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক রেড ব্রাউন কালার, ইউরিনটা কেমন হবে ক্যারেক্টারিস্টিক রেড ব্রাউন কালার। তাহলে আর্লি মর্নিং হিমোগ্লোবিন ইউরিয়া ক্যারেক্টারিস্টিক রেড ব্রাউন কালার। এখানে আসলে জিপিআইটার হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন, এটার অভাবে কি হয় CD55 এবং CD59 এগুলো বাইন করতে পারে না। এটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড, পারোক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়াতে থ্রম্বোসিস হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়, থ্রম্বোসিস হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, এবং আনইউজুয়াল সাইটে, আনইউজুয়াল সাইটে অর্থাৎ লিভার, অ্যাবডোমেন এইসব সাইটে হচ্ছে থ্রম্বোসিস গুলো হয়। এরপর দেখেন এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা এসবিএতে আসতে পারে, যে অ্যান্টি কমপ্লিমেন্ট C5 মনোক্লোনাল অ্যান্টিবডি, অর্থাৎ C5 যে হচ্ছে কমপ্লিমেন্ট আছে তার বিরুদ্ধে যে অ্যান্টিবডি, এটা হচ্ছে ইকুলিজুমাব, একটা মনোক্লোনাল অ্যান্টিবডি ইকুলিজুমাব, খেয়াল করেন অ্যান্টি C5 মনোক্লোনাল অ্যান্টিবডি ইকুলিজুমাব, এটা আমরা পারোক্সিজমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়াতে ইউজ করতে পারি। তো এটার দিলে হিমোলাইসিসটা রিডিউস হবে, কিন্তু এটার একটা সমস্যা আছে, ইকুলিজুমাব দিলে হচ্ছে আপনার যে নেসিরিয়া মেনিনজাইটিস দিয়ে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। এই জন্য যাদের ইকুলিজুমাব দিবে তাদেরকে অবশ্যই মেনিনোকক্কাল ভ্যাকসিন দিতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। ইকুলিজুমাব হচ্ছে অ্যান্টি C5 অ্যান্টিবডি, এখানে হচ্ছে যদি এটা দিই তাহলে নেসিরিয়া মেনিনজাইটিস দ্বারা ইনফেকশন হওয়ার চান্স বেশি,
এবং তাদেরকে হচ্ছে মেনিঙ্গো কক্কাল ভ্যাকসিন দিতে হবে। তারপর আমরা হিমোগ্লোবিন তাহলে হিমোগ্লোবিন হেপাটাইটিস এর মধ্যে দেখেন দিস ডিজিজ আর কজ বাই মিউটেশন এফেক্টিং দ্য জিনস এনকোডিং গ্লোবিন চেইন অফ দ্য হিমোগ্লোবিন মলিকিউল, অর্থাৎ এখানে হচ্ছে গ্লোবিন চেইনের সমস্যা হয়। তো নর্মাল যে হিমোগ্লোবিন সেখানে হচ্ছে দুইটা আলফা এবং টু নন গ্লোবিলিন চেইন থাকে, ও আলফা চেইন হচ্ছে প্রোডিউস থ্রু আউট দ্য লাইফ। এখানে দেখেন প্রিডোমিনেন্ট যে হিমোগ্লোবিন সেটা হচ্ছে হিমোগ্লোবিন এ, এখানে দুইটা আলফা এবং দুইটা বিটা চেইন থাকে, দুইটা আলফা এবং দুইটা বিটা চেইন থাকে, এটা হচ্ছে প্রিডোমিনেন্ট অ্যাডাল্ট হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এ, দুইটা বিটা চেইন এবং দুইটা আলফা চেইন থাকে। এরপর ফিটাল হিমোগ্লোবিন দেখেন দুইটা আলফা এবং দুইটা গামা চেইন থাকে। এরপর দেখেন হিমোগ্লোবিন এ টু দুইটা আলফা এবং দুইটা ডেল্টা চেইন থাকে। ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে, এসবির জন্য অতটা ইম্পর্টেন্ট না। এরপর দেখেন কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটিস, কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটিস গুলোতে কি হয়, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ফর্মেশন হয়। হ্যাঁ, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ফর্মেশন হয়, তো আমরা বিভিন্ন নামে জানি হিমোগ্লোবিন এস বা সিকেল সেল ডিজিজ, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন ডি এবং হিমোগ্লোবিন ই ডিজিজ, এরকম বিভিন্ন নাম আমরা জানি। এছাড়া কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটিস হতে পারে যে গ্লোবিন চেইন সিনথেসিস কম, আর রিডিউস প্রোডাকশনাল রেট অফ ওয়ান অর মোর গ্লোবিন চেইন সিনথেসিস, তো এটা কম যখন গ্লোবিন চেইন সিনথেসিস মানে অ্যামাউন্ট কম তখন এটা আমরা বলি থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়াতে এই যে বিটা বিটা চেইন থাকে কিন্তু হচ্ছে আলফা চেইন আলফা গ্লোবিনের পরিমাণ কম থাকে, এখানে এখানে ইনএডিকুয়েট প্রোডাকশন অফ আলফা চেইন। এরপর দেখেন বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিটা চেইনের হচ্ছে এখানে বিটা চেইনের অ্যাবসেন্ট থাকে, ইনএডিকুয়েট প্রোডাকশন হয়। তাহলে হচ্ছে আলফা থ্যালাসেমিয়াতে হচ্ছে আলফা চেইন ইনএডিকুয়েট প্রোডাকশন হয়, বিটা থ্যালাসেমিয়াতে বিটা চেইন ইনএডিকুয়েট প্রোডাকশন হয়। তো এই থ্যালাসেমিয়া গুলো হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়ার উদাহরণ। এখানে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে খেয়াল করেন কি প্রবলেমটা হয়, সিঙ্গেল গ্লুটামিক অ্যাসিড টু ভ্যালিন সাবস্টিটিউশন এট দ্য পজিশন অফ সিক্স, এইখানে প্রবলেম কি হয় সেটা ইম্পর্টেন্ট। এরপর দেখেন এপিডেমিওলজি, এখানে সিকেল সেল ট্রেট যাদের আছে তাদের লিথাল ইফেক্ট অন ফ্যালসিপারাম ম্যালেরিয়া, এদের ফ্যালসিপারাম ম্যালেরিয়া হওয়ার রেজিস্ট্যান্স মানে এদের হচ্ছে ফ্যালসিপারাম ম্যালেরিয়া দ্বারা হচ্ছে প্রতি হচ্ছে রেজিস্ট্যান্ট। এরপর দেখেন প্যাথোজেনেসিস, এখানে তেমন কিছু করার নেই কিন্তু এই ছবিটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে সিগন এনিমিয়ার ক্ষেত্রে হচ্ছে কি কি ফিচার পাওয়া যায়। তো কিছু ফিচার আমাদের এমনিতে মনে থাকে, আপনাদের মনে আছে কিনা জানি না, যে ডাকটালাইটিস হয়, সিগন সেল আর্থ্রোপেথি হয়, তারপর হচ্ছে প্রি এপিজম হয়, মানে হচ্ছে এটা প্রি এপিজম হয়, লেগ আলসারেশন হয়। এছাড়া কয়েকটা ঘটনা ঘটে, এখানে দেখেন রেনাল ইনভলভমেন্ট হলে অ্যানুরিসিস হবে, হেমাচুরিয়া হবে, পেপিলার নেক্রোসিস, ক্রনিক রেনাল ফেলিওর, এইসব ঘটনা ঘটতে পারে। এছাড়া বোনস এর মধ্যে আর কি হইতে পারে, দেখেন অস্টিওমাইলাইটিস হইতে পারে, অস্টিওমাইলাইটিস, তাহলে লেগ আলসার হইতে পারে, প্রি এপিজম হইতে পারে, এখানে হচ্ছে ডাকটাইলাইটিস আর্থ্রোপেথি এগুলো হয়, রেনাল ইনভলভমেন্ট হয়। এছাড়া অস্টিওমাইলাইটিস হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা নর্মালি জানি অস্টিওমাইলাইটিস এর মোস্ট কমন অর্গানিজম, অস্টিওমাইলাইটিস এর মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্টেফোরিয়াস, অস্টিওমাইলাইটিস এর মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্টেফোরিয়াস। আর যদি হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া থাকে, যদি সিকেল সেল অ্যানিমিয়ার কোনো পেশেন্টের যদি অস্টিওমাইলাইটিস হয়, সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্টের যদি অস্টিওমাইলাইটিস হয় তাহলে মোস্ট কমন অর্গানিজম কোনটা, তখন তখন হচ্ছে সালমোনেলা, সালমোনেলা হচ্ছে তখন মোস্ট কমন অর্গানিজম, এটা এসবিএ, যে দুইটাই এসবিএ,
মোস্ট কমন কজ অফ মোস্ট কমন অর্গানিজম ইনভলভ ইন অস্টিওমাইলাইটিস স্টেফোরিয়াস। আর যদি পেশেন্টের সিকেল সেল ডিজিজ থাকে, যদি অস্টিওমাইলাইটিস হয় তখন হচ্ছে সালমোনেলাটা দায়ী। এরপর দেখেন পালমোনারি কি হতে পারে, সিকেল সেল চেস্ট সিন্ড্রোম হতে পারে, এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ডেথ ইন সিকেল ডিউ টু সিকেল সেল ডিজিজ। এরপর দেখেন পালমোনারি হাইপারটেনশন হতে পারে। এছাড়া ওকুলার কি কি প্রবলেম হতে পারে দেখেন, রেটিনোপ্যাথি হতে পারে। এছাড়া ব্রেনে হচ্ছে কি হতে পারে, সাব অ্যারাকনয়েড ব্লিডিং হতে পারে, ফিটস হতে পারে। কার্ডিয়াক ইনভলভমেন্ট দেখেন সিকেল মায়োকার্ডিয়াম, কার্ডিওমেগালি, আয়রন ওভারলোড, এগুলো ট্রান্সমিশন আয়রন ওভারলোড এগুলো হতে পারে। স্প্লেনিক ইনফ্রাকশন হতে পারে, ভার্টিব্রাল কলাপস, অস্টিওপোরোসিস, এইসব কন্ডিশন হতে পারে। খুবই ইম্পর্টেন্ট এই যে হচ্ছে ফিগারটা, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে পিডিএফ পিবিএফ অর্থাৎ পেরিফেরাল ব্লাড ফিল্ড বা আমরা কিভাবে সিকেল শেপড সেল পাওয়া যাবে। এখানে দেখেন এই হিমোগ্লোবিন এফ স্ট্রংলি ইনহিবিট পলিমারাইজেশন, হিমোগ্লোবিন এফ ইন স্ট্রংলি ইনহিবিট পলিমারাইজেশন ইম্পর্টেন্ট। এরপর দেখেন হচ্ছে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে দেখেন সিকলিং, এই যে সিকেল সেলের যে সিকলিং হয়, যে সেলগুলোর হচ্ছে সিকল শেপ হয়ে যায়, এটা কি কি কারণে প্রিসিপিটেট হতে পারে, হাইপোক্সিয়া, অ্যাসিডোসিস, ডিহাইড্রেশন এবং ইনফেকশন, এগুলো কারণে প্রিসিপিটেট হতে পারে। এখানে কি কি সিন্ড্রোম হয় সিকেল সেল ডিজিজে, কিছু অ্যাকিউট সিন্ড্রোম হয়, এগুলোকে বলা হয় ক্রাইসিস, আবার কিছু ক্রনিক অর্গান ড্যামেজ হয়। দেখেন ক্রাইসিস একিউট কন্ডিশন কি হতে পারে, পেনফুল ভেসো অক্লোসিভ ক্রাইসিস। এই পেনফুল ভেসো অক্লোসিভ ক্রাইসিস কি হয়, স্মল ভেসেল গুলো প্লাগ হয়, ব্লক হয়, ফলে সিভিয়ার বোন পেন হবে, সিভিয়ার বোন পেন হবে, বাচ্চাদের হাত এবং পায়ে ডাকটাইলাইটিস হবে, তারপর হচ্ছে বিভিন্ন বোনস হচ্ছে ইনভলভ করবে। এরপর দেখেন এখানে হচ্ছে কি, এটা হচ্ছে মোস্ট কমন ক্রাইসিস। তাহলে সিকেল সেল অ্যানিমিয়াতে হচ্ছে মোস্ট কমন ক্রাইসিস কোনটা পাওয়া যায়, ভ্যাসো অক্লোসিভ ক্রাইসিস, এটা হচ্ছে মোস্ট কমন ক্রাইসিস। ভ্যাসো অক্লোসিভ যে ক্রাইসিস সেটা হচ্ছে মোস্ট কমন ক্রাইসিস। এছাড়া হচ্ছে স্ট্রোক দেখেন সিঙ্গেল মোস্ট ডিভাস্টেটিং, এটা হচ্ছে সব থেকে খারাপ কমপ্লিকেশন। এরপর দেখেন হাইড্রোক্সি কার্বামাইন দিলে স্ট্রোকের রিস্কটা কমে। সিকেল সেল চেস্ট সিন্ড্রোম, এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ডেথ ইন অ্যাডাল্ট। তাহলে মোস্ট কমন যে ক্রাইসিস সেটা হচ্ছে বেশ অক্লোসিভ ক্রাইসিস, আর মোস্ট কমন কজ অফ ডেথ হচ্ছে এখানে সিকেল সেল চেস্ট সিন্ড্রোম। এটা এরপর দেখেন সিকুয়েস্ট্রেশন ক্রাইসিস, এখানে কি হয় এই ক্রাইসিস এর ফলে এখানে থ্রম্বোসিস হয়, ভেনাস আউটফ্লো অফ এন অর্গান, অর্গানের যে হচ্ছে আউটফ্লো ভেনাস সেখানে হচ্ছে থ্রম্বোসিস হবে, ফলে হচ্ছে ওই অর্গানের ফাংশন লস হবে এবং পেইনফুল এনলার্জমেন্ট হবে। কোথায় কোথায় হয় এনলার্জমেন্ট, স্প্লেনিক এনলার্জমেন্ট হয়, ফলে হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া, সার্কুলেটরি কলাপস, ডেথ এগুলো হতে পারে। এরপর দেখেন প্রি এপিজম ইজ এ কমপ্লিকেশন এফেক্টেড মেন, মেনদের ক্ষেত্রে হচ্ছে প্রি এপিজম হতে পারে। এরপর দেখেন হচ্ছে পারভোভাইরাস B19 ইনফেকশন অফ অ্যাডাল্ট সিগলার উইথ মেন অ্যাডাল্ট ইন সিভিয়ার সেলফ লিমিটিং রেড সেল অ্যাপ্লাসিয়া, দিস রেজাল্ট ইন আর প্রোফাউন্ড রেজাল্ট ইন প্রোফাউন্ড অ্যানিমিয়া হুইচ মে কজ হার্ট ফেলিয়ার। তাহলে হচ্ছে পারভোভাইরাস B19 দ্বারা ইনফেকশন হলে সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস হয়, সিভিয়ার অ্যানিমিয়া হবে। এছাড়া প্রেগনেন্সি ইন সিকল সেল ডিজিজ রিকোয়ার্স প্ল্যানিং এন্ড মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এক্ষেত্রে কি হয় পেইনফুল ক্রাইসিস হয়, প্লাসেন্টাল ফেলিওর অ্যান্ড থ্রম্বোসিস হতে পারে। এটা একটু আপনারা রিডিং দিবেন, এই বক্সটা একটু রিডিং দিবেন। ইনভেস্টিগেশনের মধ্যে দেখেন কি কি পাবো, ব্লাড ফিল্মের মধ্যে সিকেল সেল পাওয়া যাবে, টার্গেট সেল পাওয়া যেতে পারে, ফিচার অফ হাইপোস্প্লেনিজম পাওয়া যাবে। সিকেল সেল ডিজিজ আমরা যখন জিআইডি করছি তখন হচ্ছে হাইপোস্প্লেনিজমের কাজগুলো করছিলাম। এইখানে দেখেন এখানে এটা এসবির জন্য খুবই ইম্পর্টেন্ট, সিকেল সেল ডিজিজের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস কি, তাহলে সিনারিও দিবে, সিনারিও দিয়ে জিজ্ঞেস করবে যে ইনভেস্টিগেশন অফ চয়েস কি, মোস্ট কমন কজ অফ ডেথ কি, ঠিক আছে, মোস্ট কমন কজ অফ ক্রাইসিস কি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সিকেল সেল ডিজিজে হচ্ছে মোস্ট কম যেটা ডায়াগনোস্টিক টেস্ট আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস বা ডেফিনেটিভ ডায়াগনোস্টিক করতে পারে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে,
হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস, এখানে কি হবে অ্যাবসেন্স অফ হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন এর অ্যাবসেন্স থাকবে এবং 2 to 20% হিমোগ্লোবিন এফ থাকবে, ফিটাল হিমোগ্লোবিন এন্ড প্রিডমিনেন্স অফ হিমোগ্লোবিন এস, হিমোগ্লোবিন এস থাকবে এখানে বেশি পরিমাণে সিকেল সেল হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিন এস থাকবে অল পেশেন্ট সিকেল সেল ডিজিজ শুড রিসিভ প্রোফাইলাইসিস ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড প্রোফাইলাইসিস থাকবে, রেগুলার ট্রান্সমিশন প্রোগ্রাম টু সাপ্রেস হিমোগ্লোবিন এস প্রোডাকশন অ্যান্ড মেনটেন হিমোগ্লোবিন এস লেভেল বিলো 30%, তাহলে রেগুলার ট্রান্সমিশন দিতে হবে এদের এইসব পেশেন্টকে, ম্যানেজমেন্ট একটু কি হাই হিমোগ্লোবিন এফ লেভেল ইনহিবিট পলিমারাইজেশন অফ হিমোগ্লোবিন এস অ্যান্ড রিডিউস সিকলিং, তাহলে কোন হিমোগ্লোবিনটা হচ্ছে হিমোগ্লোবিন এস ইনহিবিট করে সিকলিংকে ইনহিবিট করে, এটা ইম্পর্টেন্ট হিমোগ্লোবিন এফ। এরপর দেখেন আর কি কি অ্যাবনর্মালিটি হতে পারে, হিমোগ্লোবিন সি ডিজিজ হতে পারে, দরকার নাই অতটা। এরপর দেখেন থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া খুবই ইম্পর্টেন্ট এবং জুলাই 2021 এখান থেকে একটা এসবি আসছে, থ্যালাসেমিয়ার একটা সিনারি দিয়েছিল, সিনারি দিয়ে হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস কি সেটা জানতে চাইছে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস ইনভেস্টিগেশন অফ চয়েস সিকেল সেল ডিজিজের মতো। এরপর দেখেন পার্সিয়াল অর কমপ্লিট ফেলিয়ার টু সিনথেসাইজ এ স্পেসিফিক টাইপ অফ গ্লোবিন চেন, গ্লোবিন চেনের হচ্ছে সিনথেসিস হতে পারে না, ইনএডিকুয়েট সিনথেসিস হয়, এই জন্য থ্যালাসেমিয়া হয়। আলফা থ্যালাসেমিয়াতে হচ্ছে কোন ক্রোমোজোমের সমস্যা, ক্রোমোজোম 16 এর সমস্যা। এরপর দেখেন বিটা থ্যালাসেমিয়া, এখানে হচ্ছে বিটা চেনটা হচ্ছে তৈরি হয় না, বিটা চেনটা ইনএডিকুয়েট প্রোডাকশন হয় বিটা চেন। এরপর দেখেন এখানে ডেভিডসন আসলে থ্যালাসেমিয়া নিয়ে খুব বেশি আলোচনা নেই, থ্যালাসেমিয়া নিয়ে বেশি আলোচনা আছে হচ্ছে আবেদ হোসেন মোল্লা স্যারের বইতে, ওখানে ভালো আলোচনা আছে, অথবা কেউ যদি পড়তে চায় আবেদ স্যারের বইতে পড়তে পারে। এরপর দেখেন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ডায়াগনস্টিক ফিচার্স খুবই খুবই ইম্পর্টেন্ট, না থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে ডায়াগনস্টিক ফিচারটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এই পরীক্ষায় এটা প্রিভিয়াস লাইফ সিপিএসে আসছে, বিটা থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর যে ক্রাইটেরিয়া গুলো আছে আমি অলরেডি আপনাদেরকে হচ্ছে গ্রুপে পোস্ট করছি, যে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর মাইনর এবং আলফা থ্যালাসেমিয়া কিভাবে আপনারা ডায়াগনোসিস করবেন, সেটার একটা পোস্ট আমরা অলরেডি দিয়েছি গ্রুপে, তাও আমি আরেকবার বলে দিই। শর্টকাটে মনে রাখবেন যেটা হচ্ছে, যদি যদি হিমোগ্লোবিন এ অ্যাবসেন্ট থাকে, হিমোগ্লোবিন এ অ্যাবসেন্ট থাকে এবং ইনক্রিজ হিমোগ্লোবিন এস, যদি এরকম সিনারিও থাকে যে অ্যাবসেন্ট হিমোগ্লোবিন এ এবং হচ্ছে হিমোগ্লোবিন এসটার পরিমাণ বেশি, এটা হচ্ছে সিকেল সেল ডিজিজ। এরপর যদি হচ্ছে হিমোগ্লোবিন এফ এর পরিমাণ বেড়ে যায়, প্রিডমিনেন্ট হিমোগ্লোবিন যদি হিমোগ্লোবিন এফ হয় তাহলে এটা বিটা থ্যালাসেমিয়া মেজর, এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর। আমরা বললাম যে হচ্ছে যদি হিমোগ্লোবিন এফ এর পরিমাণ বেড়ে যায় এটা বিটা থ্যালাসেমিয়া মেজর, আর হিমোগ্লোবিন যদি হচ্ছে এ টুর পরিমাণ বেড়ে যায়, প্রিডমিনেন্ট হিমোগ্লোবিন যদি হিমোগ্লোবিন এ টু হয় সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মাইনর, আর যদি নর্মাল হিমোগ্লোবিন এ টু থাকে এটা আলফা থ্যালাসেমিয়া ট্রেড বা আলফা থ্যালাসেমিয়া মাইনর, জিনিস আমরা গ্রুপে শেয়ার করছি অলরেডি। তো এখানে দেখেন যে বিটা থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর, এখান থেকে প্রিভিয়াসলি আসছে এখানে হাইপোক্রোমিক অ্যানিমিয়া হবে, রেড সেল অ্যাপ্লাসিয়া হবে, এরিথ্রোব্লাস্টোসিস হবে, অ্যাবসেন্স অর গ্রস রিডাকশন অফ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন এ, তাহলে এখানে হচ্ছে হিমোগ্লোবিন এ এর অ্যাবসেন্স থাকবে বা গ্রস রিডাকশন থাকবে, সাথে যেটা ইম্পর্টেন্ট হিমোগ্লোবিন এফ এর পরিমাণটা এখানে বেড়ে যাবে, তাহলে হিমোগ্লোবিন এর পরিমাণ কমে যাবে বা অ্যাবসেন্ট থাকবে কিন্তু হিমোগ্লোবিন এফ এর পরিমাণ বেড়ে যাবে, এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজরের বৈশিষ্ট্য। এরপর দেখেন বিটা থ্যালাসেমিয়া মাইনর, মাইনরের ক্ষেত্রে কি হয় এখানে মাইল্ড এনিমিয়া হয়, মাইনরের ক্ষেত্রে মাইল্ড এনিমিয়া হয়,
আর মেজরের ক্ষেত্রে প্রোফাউন্ড অ্যানিমিয়া হয়, সিভিয়ার রেড সেল অ্যাপ্লাসিয়া হয়, রেট্রোব্লাস্টোসিস হয়। মেজরের ক্ষেত্রে সিভিয়ার সিমটমস পাওয়া যায়, এখানে হচ্ছে মাইল্ড, ঠিক আছে। আর এখানে টার্গেট সেল পাওয়া যায়, থ্যালাসেমিয়াতে টার্গেট সেল পাওয়া যায়, এটা আপনারা জানেন। পাংক্টেট বেজোফিলিয়া হয় এবং রেইজড অ্যাটো ফ্র্যাকশন, এটা নিয়ে প্রশ্ন আসছে। তাহলে বিটা থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন এ অ্যাবসেন্স বা হচ্ছে রিডিউসড হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, হিমোগ্লোবিন এফ এর পরিমাণটা এখানে বেড়ে যাবে, হিমোগ্লোবিন এফ এর পরিমাণ বেড়ে যাবে মেজরে, আর মাইনরে বেড়ে যাবে অ্যাটোর পরিমাণ, হিমোগ্লোবিন অ্যাটোর পরিমাণ হচ্ছে বেড়ে যাবে। তাহলে মেজরে এফ হিমোগ্লোবিন এফ এবং মাইনরে হচ্ছে হিমোগ্লোবিন এ, এগুলো ইম্পর্টেন্ট। আর মেজরে হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া হবে, মাইনরে হচ্ছে মাইল্ড অ্যানিমিয়া হবে, এবং দুইটা ক্ষেত্রে টার্গেট সেল পাওয়া যাবে। এরপর দেখেন ট্রিটমেন্ট পারপাস আমরা কি করি, এরাইথ্রোপয়েটিক ফেলিওর যদি হয় সেক্ষেত্রে অ্যালোজেনিক অ্যালোজেনিক যে বোন মেরো ট্রান্সপ্লান্টেশন সেটা করা যেতে পারে। এছাড়া আয়রন ওভারলোড যদি হয় সেক্ষেত্রে আয়রন চিলেশন থেরাপি দেওয়া যেতে পারে, ডেফ্রোক্সামিন ইউজ করা যেতে পারে। এছাড়া স্প্লেনোমেগালি যদি হচ্ছে আপনার মেকানিক্যাল প্রবলেম করে, এক্সেসিভ ট্রান্সমিশন যদি দরকার হয় সেক্ষেত্রে স্প্লেনেক্টমি করতে হবে। এটা একটু রিডিং দিবেন, তেমন কিছু করার নেই। এরপর দেখেন আলফা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া কখন বলছি, যদি হচ্ছে আলফা চেইনে যদি ইনএডিকুয়েট প্রোডাকশন হয় সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া হয়, এবং আলফা থ্যালাসেমিয়া যে দুইটা আলফা জিন থাকে তাদেরকে ক্রোমোজোম 16-এ, ক্রোমোজোম 16-এ থাকে। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয়, দেখেন এই যে দুইটা জিনে হচ্ছে চারটা আলফা এলিল জিন থাকে, এই এই ক্ষেত্রে কি হবে দেখেন, যদি একটা ডিলিট হয় সেক্ষেত্রে কোনো ইফেক্ট পাওয়া যায় না, আর যদি দুইটাই দুইটা ডিলিট হয় সেক্ষেত্রে মাইল্ড হাইপোক্রোমিক অ্যানিমিয়া হবে। এবং তিনটা যদি হচ্ছে আপনার এলিলের হচ্ছে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে হিমোগ্লোবিন এইচ ডিজিস হয়, আর চারটা এলিল যদি ডিলিট হয় সেক্ষেত্রে হাইড্রোস্পিটালিস হয়, না একটা হলে কোনো প্রবলেম হয় না, দুইটা যদি হচ্ছে ডিলিট হয় সেক্ষেত্রে মাইল্ড হাইপোক্রোমিক অ্যানিমিয়া হবে, তিনটা হলে হিমোগ্লোবিন এইচ ডিজিস, আর চারটা হলে সেক্ষেত্রে হাইড্রোস্পিটালিস হবে, বেবি ইজ স্টিল বর্ন হয়ে জন্মগ্রহণ করবে। এখানে যে ট্রিটমেন্ট অফ হিমোগ্লোবিন এইচ ডিজিস এর ক্ষেত্রে আছে বিটা থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট, এখানে ট্রিটমেন্ট দরকার নেই এটা খুব বেশি। এরপর হেমাটোলজি আমরা পরের ভিডিওতে দেখবো, আপাতত একটু